আমরা এখানে একটা ওয়ার্কশপের উদ্দেশ্যে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমি যদি নামটা বলি, মনিটরিং ইউএসসি প্রোগ্রেস এক্সপ্লোরিং দ্য চ্যালেঞ্জেস অফ ইন্ডিকেটর্স অ্যান্ড ডাটা কনসালটেশন উইথ হেলথ প্রফেশনালস অ্যান্ড ইমপ্লিমেন্টার্স। আপনারা সবাই জানেন যে ইউনিভার্সাল হেলথ কভারেজ বলে যে ওটা বিশ্বব্যাপী সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষাব্যাপী একটা স্লোগান এবং সেটা নিয়ে বাংলাদেশ সরকার এবং সেই সঙ্গে সরকারের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠান আমরা সকলেই এটা নিয়ে কাজ করছি। সেই ইউনিভার্সাল হেলথ কভারেজের কিছু সূচক তৈরি করা হয়েছে সরকারি দেখে আমরা এই ইউনিভার্সাল হেলথ কভারেজ সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কতদূর আমরা এগোতে পারছি, কোন জায়গায় কি ধরনের বাধা বিপত্তি। তো সেই সূচকগুলোর আলোকে এখন যেটা দেখা দিচ্ছে যে সূচকগুলোকে প্রোগ্রেস ইন্ডিকেটর যেগুলো যেগুলো দেখে আমরা প্রোগ্রেস বুঝতে পারবো যে আমরা সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষাটা কোন পর্যায়ে গিয়েছি বাংলাদেশের ব্যাপার ব্যাপার সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে বেশ কিছু সূচক হয়তো দেখা যাচ্ছে এটা ঠিক মতো আমরা ট্র্যাক করতে পারিনি বা এই সূচকগুলো রিয়েলিস্টিক নয়, বাস্তবতার নিরিখে যেটা বোঝা যাচ্ছে। আবার অন্য কিছু সূচক আসা উচিত এখানে যেগুলো দেখে আমরা হয়তো আরো ভালো বুঝতে পারবো যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা কতটা আছি এবং ঠিক লাইনে আছি কিনা। তো সেটা নিয়ে পিপিআরসি আমাদের সঙ্গে আছেন আজকে হোসেন জিল্লুর রহমান ভাই, উনি পিপিআরসি নির্বাহী প্রধান। আমরা এটা বলতে চাচ্ছি যে এটা প্রিপারেশন একটা উদাহরণ, এরকম আমাদের আরো অনেক জায়গায় আমরা ক্যাম্প উদাহরণে এরকম যে ঠিক আছে যে মানুষগুলো সেখানে আছে হয়তো এখন যে ব্যবস্থাপনা সরকার বা অন্য কেউ সেখানে আমরা মানুষ চিকিৎসক দিতে পারছি না মানুষের যে স্বাস্থ্য সুরক্ষার জন্য থাকছে না, তারপরে তো কাভারেজটা আমাদের করতে হবে। সে কারণে আমরাই চিকিৎসকরা যে প্রতিদিন না থাকতে পারলেও প্রতিদিন মাসে পরপর এটা একটা মডেল আমরা মনে করেছি যে এরকম বা আমরা বলিও বিভিন্ন জায়গায় ইউনিভার্সাল হেলথ কাভারেজে এই যে স্পেশালিস্ট হেলথ ক্যাম্প করতেছি আমরা বিভিন্ন জায়গায় ফোন করি সেটা একটা মডেল কিছু হলে মানুষের জন্য এটা একটা ক্যাম্প তৈরি করে। এরকম আর অনেক বিষয় আছে যেটা সরকারও কাজ করছে বিভিন্ন বেসরকারি সংস্থারা কাজ করছে। আজকে আমরা মূলত এখানে প্রথমে একটু পরিচয় করে নিব নিজেরাই নিজেদের, তারপরে মেইন প্রেজেন্টেশন যেটা সেটা হোসেন জিল্লুর রহমান ভাই এখানে প্রেজেন্ট করবেন। আমি এখন একটু সকলকে বলবো আপনারা এই যে এখানে আসেন ওখান থেকে একটু নিজের পরিচয় দেওয়া এবং সংক্ষিপ্ত। আমি ডক্টর মহিবুল রহমান লোকাল, আমি মনস্বাস্থ্য কেন্দ্রে কাজ করি, বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতি। আমি ডক্টর মোহাম্মদ চৌধুরী, অ্যাসোসিয়েট প্রফেসর বর্ডিং মেডিকেল কলেজ। ডিজিটাল হেলথ ম্যানেজমেন্ট প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছে।
আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহবুব জুবাইর, শিশু বিভাগের রেজিস্ট্রার। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তামান্না ফেরদৌস, সহকারী পরিচালক হিসেবে আছি গণস্বাস্থ্যের রুরাল হেলথ প্রোগ্রামে। আমি আসলে ফায়ার মাইয়াসমিন, মানব সম্পদ বিভাগে সহকারী হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, গণস্বাস্থ্য রিসার্চ মনিটরিং এন্ড ইনোভেশন কমিশনের সিনিয়র মনিটরিং অফিসার হিসেবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আশুতি আক্তার জাহান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন হেলথ ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি। সালামুকুম, আমি ডক্টর ফরিদি ইয়াসমিন, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফার্মাকোলজি অ্যান্ড থেরাপিউটিক্স। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ গুলাম খান, মেডিকেল অফিসার, মেডিসিন বিভাগ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহমুদা সুলতানা পাবলিক, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, শিশু ও নবজাতক বিভাগ। আসসালামু আলাইকুম, ডক্টর রেহমা রহমান, অ্যাসিস্ট্যান্ট লেকচারার, ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আকরাম হক, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, মেডিসিন বিভাগ। বিশ্বের জন্য যে স্বাস্থ্যের স্লোগানটা তৈরি হয়েছিল, সবার জন্য স্বাস্থ্য আলমা দেয়, পরবর্তী ধরেন 40 বছর পর মাথায় এই ইউএইচসিটা কেন, মানে এটার মানেটা কি? ওটা এই যে সবার জন্য স্বাস্থ্য, হেলথ ফর অল, যেটা 78 হলো। তারপরে 2012 আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউএইচসি বা ইউনিভার্সাল হেলথ কভারেজ এই বিষয়টা আনলেন, এটা একটু ব্যাখ্যা যে এটার মধ্যে কোনো ইয়ে আছে কি, যে আগে যে বিষয়টা এবং পার্টিকুলারলি আমাদের গণস্বাস্থ্য কেন্দ্র তো সেই স্লোগান সবার জন্য স্বাস্থ্য, ওই স্লোগানটা ধারণ করেই মূলত বিশাল কর্মকাণ্ড তৈরি করেছেন। তো ইউএইচসিটা আসলে নতুন কোনো ইয়ে নয়, ওই যে সবার জন্য স্বাস্থ্য সেই বিষয়টাকে আরও গভীরতর একটা ডাইমেনশন করা হলো। কিভাবে হলো এটা আমরা যদি দেখি, সবার জন্য স্বাস্থ্য এটা একটা আকাঙ্ক্ষা, এখন সবার জন্য স্বাস্থ্য এটাকে ইউএইচসিতে আমরা মাত্রা কিছু আরেকটু ভেঙে দিলাম। যেমন সবার জন্য স্বাস্থ্য প্রাথমিকভাবে যেটা আমরা বুঝতে পারি, কাদের প্রথমে যেমন বলছিলেন যে জ্বর ফেশনে আপনারা স্পেশালিস্ট ক্যাম্প করছেন, তার ফলে কি হচ্ছে আমরা অ্যাক্সেসটা বাড়াচ্ছি, তাই তো? যে জ্বরে সুযোগটা নাই, সুযোগটা তৈরি করা হচ্ছে। এইভাবে কিন্তু আগে হয়তো কমিউনিটি ক্লিনিক ছিল না, ওটা তৈরি হয়েছে। সো সবার জন্য স্বাস্থ্যের প্রথম শর্তটা হচ্ছে সুযোগটা থাকতে হবে স্বাস্থ্য সেবা, এবং সেটা আমাদের অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে অথবা এই ধরনের ব্যতিক্রমী প্রোগ্রাম, স্পেশালিস্ট ক্যাম্প বা আউটরিচ আমরা যেটাকে বলতে পারি, ওই ধরনের প্রোগ্রামের মাধ্যমে। কিন্তু অভিজ্ঞতার আলোকে এর মধ্যে অনেক কিছু ঘটেছে স্বাস্থ্যসেবার। সেই 1971 পরে বিশ্বের অনেক জায়গায় স্বাস্থ্যসেবার সম্প্রসারণ ইত্যাদি হয়েছে। আবার স্বাস্থ্য সেবাটার এক ধরনের প্রাইভেট সেক্টরেরও এখানে বিশাল ভূমিকা চলে আসছে। এটা সবার জন্য স্বাস্থ্যের ধারণাটা প্রথম যখন এসেছিল, এটা মূলত রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবেই চিহ্নিত হচ্ছিল। পরবর্তীতে এটাকে আবার এখানে বাজার মাধ্যমে যে স্বাস্থ্য সেবা, সেটাও কিন্তু চলে আসলো। এবং বাংলাদেশে আসলেই বাস্তবতা হচ্ছে যে এই সরকার আছে, এনজিও আছে,
প্রাইভেট সেক্টর আছে, সোশ্যাল সেক্টর আছে, এই প্লুরালিস্ট সেক্টর স্বাস্থ্য সেবা আছে। তো আমাদের ইউএসসির প্রথম পার্টটা হচ্ছে যে সুযোগ অ্যাক্সেস এটা তৈরি হলো, কিন্তু অভিজ্ঞতার আলোকে আমরা বুঝতে পারছি যে ঠিক আছে অ্যাক্সেস তৈরি হলো হয়তো, আমরা অনেক সময় দেখছি যে সরকারি উপজেলা হেলথ কমপ্লেক্স হয়েছে, কিন্তু ওখানে যদি পর্যাপ্ত ডাক্তার না থাকে তাহলে সেবার মানটা তাহলে প্রশ্ন একটা প্রশ্নের মধ্যে পড়ছে। তার মানে হচ্ছে সুযোগটা তৈরি, যেমন একটা হসপিটাল হলো আমরা বলতে পারি যে সুযোগ হয়ে গেল, আমাদের একটা সুযোগ হতে পারে যে নাম্বার অফ হসপিটালস পার 10,000 পপুলেশন অথবা পার 1,00,000 পপুলেশন একটা সুযোগ, ওই সুযোগে তো আমরা অনেক দূরে গিয়ে গেলাম। যে প্রতি 1,00,000 আপনার আগে ছিল 10টা হাসপাতাল, এখন 20টা হাসপাতাল হয়েছে, কিন্তু ওখান থেকে পরবর্তীতে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা বুঝছি এই যে 20টা হলো এটা থেকে কিন্তু আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারছি না যে আসলে স্বাস্থ্যসেবা কতদূর পৌঁছাবে বা মানসম্মত স্বাস্থ্যসেবা কতদূর নিশ্চিত হবে, কারণ সেখানে আরও কিছু বিষয় থাকছে। একটা হচ্ছে যে সেই প্রয়োজনীয় যে চিকিৎসা চিকিৎসক বা স্বাস্থ্যসেবা সেটা থাকা দরকার, সেটা মানসম্মত হওয়া দরকার। তার জন্য ইউএসসির দ্বিতীয় যে অ্যাক্সেস যেটা সবার জন্য স্বাস্থ্যের মধ্যে প্রাথমিকভাবে ওই অ্যাক্সেস ধারণাটাই কিন্তু মেইনলি ছিল, যদিও অন্যগুলো প্রচণ্ডভাবে নিশ্চয় তাদের মনের মধ্যে ওগুলো ছিল যে সেবা মানেই তো মানসম্মত সেবা, কিন্তু এখানে এখন এটা এক্সপ্লিসিট করা হলো, আলাদা করে বিষয়টাকে সামনে নিয়ে আসা হলো যে মানের বিষয়টাও নিশ্চিত করতে হবে, শুধু সুযোগ হলেই হবে না। যার জন্য আমরা কি বলি যে এখন কভারেজ বলি, এখন আরেকটা শব্দ এসেছে যে ইফেক্টিভ কভারেজ, শুধু কভারেজ দিয়ে হয়তো হচ্ছে না, ইফেক্টিভ কভারেজ হচ্ছে কিনা। তো এখানে আমি 500 বেড হাসপাতাল বললাম, কিন্তু এখানে যদি 50 বেড হাসপাতালের সম পরিমাণ সেবা থাকে তাহলে ইফেক্টিভ কভারেজ কিন্তু 50 বেডের মতোই হচ্ছে, 500 বেডের মতো হচ্ছে না। তো এই যে এই বাড়তি একটা ডাইমেনশন এটাকে এক্সপ্লিসিট করা হচ্ছে ইউএনসির এই ধারণার মধ্যে, এটা কিন্তু সেই সবার জন্য স্বাস্থ্যের যে স্লোগান তাকে আরো গভীরভাবে তুলে ধরার একটা প্রচেষ্টা। এটাও হলো, বুঝলাম যে আমরা মানের বিষয়টাও সামনে নিয়ে আসা গেল, ইফেক্টিভ কভারেজও বলা হলো, কিন্তু তারপরে আমরা দেখছি যে যদিও একটা ধারণা আছে যে স্বাস্থ্যসেবা একটা রাষ্ট্রীয় দায়িত্ব, আমাদের নাগরিক অধিকারের পর্যায়ে পড়ে, কিন্তু বাস্তবতা হচ্ছে স্বাস্থ্যসেবার জন্য খরচ করতে হবে, খরচ এক না একভাবে এখানে চলে আসছে, প্রায় ব্যক্তি খাতে তো বটেই, ইভেন প্রায় পাবলিক হাসপাতালেও তো খরচের মানে আমি 10 টাকায় টিকিট কিনতে পারছি, কিন্তু টেস্টের জন্য খরচ করতে হবে অথবা হসপিটাল বেডের জন্য খরচ করতে হবে, খরচের বিষয়টা সামনে চলে আসে। এখন এই খরচটা সামনে আসাতে একটা প্রশ্ন আসছে যে তাহলে সুযোগও হলো মানসম্মত সেবাও হলো, কিন্তু খরচটা যদি অত্যাধিক হয় তাহলে অনেকের তো একটা নাগালের বাইরে থাকবে। সুতরাং আরেকটা ডাইমেনশন এখানে অ্যাড করা হচ্ছে, মানে অ্যাফোর্ডেবিলিটি বা ব্যয়সাধ্যতা, অথবা যেটা বলা হচ্ছে যে ফ্রি হয়তো করার হবে না সব কিছু, কিন্তু স্বাস্থ্যসেবা গ্রহণ করতে গিয়ে যিনি গ্রহীতা তিনি যেন আর্থিক ঝুঁকির মধ্যে না পড়েন, তার ইনকাম আছে হয়তো সে দিতে পারছে, কিন্তু এমনও যদি হয় আমার মাসিক ইনকামের 3 গুণ আমার স্বাস্থ্যসেবা দিয়ে দিতে হচ্ছে, তাহলে আমার খাদ্য প্রয়োজন, বাসস্থান প্রয়োজন, অন্যান্য প্রয়োজন, এগুলো কিভাবে মেটাবো তাকে। এবং আজকে একটা শব্দ আপনারা জানেন যে আউট অফ পকেট এক্সপেন্স, মানে হচ্ছে যে আমার নিজ পকেট থেকেই কতদূর খরচ করতে হচ্ছে, বিশ্বব্যাপী একটা নর্ম হচ্ছে 35%, মানে একটা দেশে 100 টাকা যদি হয় স্বাস্থ্যসেবায় খরচ হয় তার 35% লোকজন নিজের পকেট থেকে দিবে, আমাদের দেশে এটা নিয়ারলি ডাবল 67% এবং আরও হয়তো বাড়ছে। তার মানে হচ্ছে যে আমরা সবার জন্য স্বাস্থ্য এই স্লোগানটাকে আরো ভেঙে বোঝাটা প্রয়োজন ছিল, যে সুযোগের প্রয়োজন,
মানের প্রয়োজন, আবার ব্যয়সাধ্যতার প্রয়োজন। এই যে আমরা বলছি যে আপনার অ্যাক্সেস, কোয়ালিটি এবং অ্যাফোর্ডেবিলিটি, এই তিনটা মিলে ওই সেই সবার জন্য স্বাস্থ্য স্লোগানটাকেই নতুন বাক্য হিসাবে আসছে, ইউনিভার্সাল হেলথ কাভারেজ এইভাবে আসছে। এখন আজকে যে এটা নিয়ে তো নানা ডাইমেনশনে আমরা আলাপ করতে পারি, অনেক কিছু করা যেতে পারে। আজকের আলোচনার উদ্দেশ্যটা একটা সীমিত উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে যে আমরা সিস্টেম ইত্যাদি নিয়ে আলোচনা করছি না। আজকের উদ্দেশ্য হচ্ছে যে এই বিষয়ে অনেক কিছু কাজ হচ্ছে। তুমি ডক্টর কাদের বললেন, আপনারা গণস্বাস্থ্য চর্ফেশনে কাজ করছেন, স্পেশালিস্ট ক্যাম্প ইত্যাদি, সরকার কমিউনিটি ক্লিনিক করেছে, আর অনেক কিছু করছে, ব্যক্তি খাতেরও বিশাল বিস্তার ঘটেছে। কিন্তু আমরা আগাচ্ছি কিনা, এই আগাচ্ছি কিনা এটা কিভাবে বুঝব, এইটা তো খুব জরুরি বুঝা যে অনেক কিছু হচ্ছে। কিন্তু আমি হয়তো বলছি যে অনেক কিছু হচ্ছে, কিন্তু আমাদের তো বোঝা দরকার যে এত কিছুর কারণে আমাদের এই এই বিষয়ে আমাদের সুযোগ, মান, ব্যয়সাধ্য এসব বিষয়ে এবং সার্বিকভাবে সবার জন্য স্বাস্থ্য বিষয়ে আমরা আগাচ্ছি কিনা। এটা যদি বুঝতে হয় তাহলে তো আমাদের আগার তেমনি এখানে তথ্যের দরকার আছে, আমাদের ডেটার প্রয়োজন আছে, এবং ডেটাও বুঝতে গেলে আমাদের আবার সুযোগ দরকার। যেমন সুযোগ আছে কিনা, অ্যাক্সেস এটা কীভাবে বুঝব, সহজ একটা বিষয় আছে। যেমন একটা সমাজে প্রতি 10,000 লোকে কয়জন ডাক্তার আছে, এটা একটা সুযোগ। নাম্বার অফ ডক্টর্স পার 10,000 পপুলেশন, এটা এক ধরনের সুযোগ। অথবা নাম্বার অফ হসপিটাল বেডস পার 10,000 পপুলেশন, এটা একটা সুযোগ অ্যাক্সেস বোঝার জন্য। আবার মান বোঝার জন্য সুযোগ হতে পারে, যেমন ওই যে অ্যাফোর্ডেবিলিটি বা ব্যয়সাধ্যতা বোঝার জন্য আউট অফ পকেট এক্সপেন্স, এটা একটা সূচক। এটা আমাদের দেশে এখন 2015 তথ্য অনুযায়ী এটা হচ্ছে 67%, এখানে গ্লোবাল নর্ম হচ্ছে 35%, এটাতে 2012 এটা ছিল 62 মতো মনে হয়, এখন আর 7 বছরে আরো বেড়ে গেছে, যেটা কমার কথা ছিল। তার মানে আমাদের এই যে আগাবার আগাচ্ছি কিনা সেটা জানাটা জরুরি। সেটা জানতে হলে আমাদের তথ্য লাগবে, আমাদের তথ্য কালেক্ট করার জন্য সুযোগ লাগবে, এবং এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো আমরা আসলে আগাচ্ছি কি আগাচ্ছি। আচ্ছা জয়ন্ত, তুমি এখানে বসিটা একটু ইয়ে করতে হবে কম্পিউটারে। সুতরাং আমরা এই যে এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি যে তথ্য এবং সুযোগ পরবর্তী জাস্ট নেক্সট। হ্যাঁ, সো এখানে একটু আলাপ করি যে আমরা কেন এই সুযোগগুলো বা মনিটরিং, এটা কি শুধুমাত্র যেমন আমি নিজে একজন গবেষক বা আমি শেয়ার গবেষক, আমাদের জন্য হয়তো খুব গুরুত্বপূর্ণ হতে পারে যে গবেষণার জন্য এগুলো আমরা করি, বা আইসিডিডিআরবি থেকে এসছে তাদের জন্য গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য কেন গুরুত্বপূর্ণ হবে এ প্রশ্ন হতে পারে, যে সুযোগটা এই আলোচনাটা কেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সেখানে একটু আমরা বিশ্লেষণ করি যে এই আলোচনাটা গুরুত্বের কারণগুলো কি হতে পারে। একটা হচ্ছে বিশ্বকে জানানো দরকার বাংলাদেশ আগাচ্ছে কি আগাচ্ছে, এবং আপনারা জানেন যে প্রতি বছর জাতিসংঘে জেনারেল অ্যাসেম্বলি হয়, ডাব্লিউএইচওতে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি হয়, এগুলোতে দেশের অবস্থা একটা জানাবার বিষয় আছে যে আমরা আগাচ্ছি না পিছাচ্ছি, নাকি কোথায় আছে, কোথায় অবস্থা। সো ইন্টারন্যাশনাল ডেটা সিস্টেমকে ইনফর্ম করার বিষয় আছে, এটা করা হয় যে আমাদের দেশ থেকে তথ্য পাঠানো হয় এবং বিশ্ব সংস্থা যেগুলো আছে তারা এটা কালেক্ট করে। কিন্তু এইটা একমাত্র কারণ নয় যে কারণে আমরা এই আলোচনাটা আজকে এখানে করতে চাচ্ছি। আপনাদের কি এটা আপনাদেরই কি প্রয়োজন নয় নেই যে আপনারা যে ইয়ে করছেন চর্ফেশনে হেলথ স্পেশালিস্ট ক্যাম্প করছেন, ওইখানে তো আপনাদের জানার দরকার আছে যে ওই যে আপনারা করছেন যারা আসছে তারা কতটুকু স্যাটিসফাইড, আপনারা যেটা দিচ্ছেন সেটা কি কতটুকু তাদের চাহিদা অনুযায়ী মিট হচ্ছে।
অথবা গণস্বাস্থ্যের যে আমরা শিক্ষা এখানে সমাজভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা ইয়ে হচ্ছে, এখানে মেডিকেল কারিকুলাম যেটা আছে সেখানে শিক্ষার্থীদের মানের বিষয়টা এটা কেমন আগাচ্ছে সেটা জানার একটা প্রয়োজন আছে। আমাদের দেখা যাচ্ছে কমিউনিটি মেডিসিনের বেশ কয়েকজনের নাম শুনলাম এখানে, যে আমাদের একটা বাংলাদেশে অন্যতম একটা সমস্যা হয়ে গেছে যে ডাক্তার এবং রোগীর মধ্যে এক ধরনের ব্যবধান আছে, যে ডাক্তার রোগীর সামাজিক বাস্তবতা অতটুকু বুঝতে বুঝে না, যার ফলে একটা একটা গ্যাপ তৈরি হয়েছে। সুতরাং আমাদের সিস্টেম ইম্প্রুভমেন্ট সেটা সরকারের প্রয়োজন যেমন আছে, সংস্থার লেভেলেও প্রয়োজন আছে। সিস্টেম ইম্প্রুভমেন্টের জন্য আমাদের কোথায় হাত দেওয়া উচিত, কমিউনিটি ক্লিনিক তৈরি করা হয়েছে ওগুলো আসলে কাজে দিচ্ছে কিনা। গতকাল পরশু দিন একটা রিপোর্ট প্রথম আলোতে বেরোলো যে কমিউনিটি ক্লিনিকে আর রোগীর সংখ্যা বাড়ছে না, এক ধরনের একই স্তরে আছে। এটা কেন সরকারের তো খুব জানা প্রয়োজন, এটা তাহলে কেন এত খরচ করে এগুলো তৈরি করা হচ্ছে এটা তো জানা দরকার। গণস্বাস্থ্য যে রানিংটি সেক্টরের জন্য ইন্স্যুরেন্স বা স্বাস্থ্যসেবার উদ্যোগ নিচ্ছে সেটাও জানা দরকার, যে এইটা এই সিস্টেমটা এই বিমা ব্যবস্থাটা কার্যকর হচ্ছে কি হচ্ছে না। যারা বিমার জন্য ইয়ে দিবে প্রিমিয়াম দিবে সেটা কি কতটুকু নাকি ড্রপ আউট রেট অনেক হাই, এটাও তো জানা দরকার। যে বিমা আমাদের টিপিক্যালি বাংলাদেশে স্বাস্থ্য বিমা আগাচ্ছে না, কারণ এখানে আমাদের স্কুলে যেমন ড্রপ আউট হয় এইসব প্রোগ্রামে প্রচণ্ড ড্রপ আউট প্রোগ্রামে প্রবলেম আছে, সেটা কেন হচ্ছে তার মানে হচ্ছে যে এই সূচক এবং তথ্য জানা দরকার সিস্টেম ইম্প্রুভমেন্টের জন্য। আরও একটা প্রয়োজন এই বিষয়টাতে আমাদের সবার একটা কালেকটিভ ইন্টারেস্ট আছে এখানে উৎসাহ নেওয়ার জন্য, সেটা হচ্ছে যে এইসব বিষয়ে আপনারা দেখবেন আজকে সমাজে আমরা বিশ্বে বলি যে নানা ধরনের বৈষম্য আছে, দেশের মধ্যে যেমন আছে বিশ্বের মধ্যেও আছে। উন্নত বিশ্ব এক ধরনের আছে, আমাদের অনুন্নত বিশ্ব এক ইয়ে আছে, কিন্তু এক ধরনের বৈষম্য খুবই গভীর এবং সেখানে তুলনামূলকভাবে সেখানে অগ্রগতি আরও কম। সেটা হচ্ছে জ্ঞান বৈষম্য, জ্ঞানের জায়গাগুলো তারা দেখা যাবে যে ওই যে আপনি দেখেছেন বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আমাদের কোনো কিছু নাই, অন্যগুলো আছে, ওখান থেকে যা প্রডিউস হচ্ছে সেগুলো কিন্তু ঠিক করছে বিশ্ব জ্ঞান বলতে কি বোঝায়। আমি এখন আবার আমি জোর করে আমারটা বলবো যে আমারটাকে দিচ্ছে না এটা বলতে নট এনাফ, কারণ আমার যদি মানসম্মত জ্ঞান তৈরি না করি তাহলে কেন নেবে বিশ্ব। তার মানে হচ্ছে যে সুযোগ এবং তথ্য তৈরির কাজটা এটা কিন্তু একটা গ্লোবাল প্রসেস, এইখানে আমরাও কিন্তু ভূমিকা রাখতে পারি। আপনারা খুব সুন্দর একটা কাজ করেছিলেন ওই যে বয়স্ক মহিলাদের এখন ইনকন্টিনেন্স ভেরি ইম্পর্টেন্ট একটা, ওখানে নলেজটা এখান থেকেই তৈরি হচ্ছে and that's in contributing to the global challenge. আমাদের এই যে বৈশ্বিক জ্ঞানের যে বৈষম্য সেখানে যদি সমতা আনতে হয় তাহলে জাস্ট আমরা চিৎকার করলে হবে না, আমাদেরকে মেধার মাধ্যমে সেই সূচক সেই তথ্য সেই বিশ্লেষণ দিয়ে গ্লোবালি এটা উপস্থাপন করতে পারলে তখন আমাদের জ্ঞানগুলো বৈশ্বিক জ্ঞানের অংশ হিসেবে পরিচিতি লাভ করবে। এই জন্যই আমাদের এই বিষয়গুলোকে উৎসাহ নেওয়া দরকার। এখন আমরা আসি যে আমরা কোথায় আছি, এই যে আমাদের কিন্তু আজকে আমি আর বেশি কথা বলবো না, কিন্তু মূলত আজকে আপনাদের থেকে শোনাটাই হচ্ছে মেইন বিষয়, জাস্ট বোঝার জন্য যে এই বিষয় তথ্য সূচক জ্ঞান এখানে আমরা কোথায় আছি। আমাদের এই যে মনিটরিং, এই যে প্রথমে ছিল না ইউএসসি প্রোগ্রেস মনিটরিং, মানে মনিটরিং হচ্ছে মূল বিষয়, মনিটরিং এর জন্যই তথ্য দরকার সুযোগ দরকার। মনিটরিং চ্যালেঞ্জগুলো কি আমি চারটে চ্যালেঞ্জ হাইলাইট করছি, একটা হচ্ছে যেটা বললাম কি মেশার করব, নানাভাবে চিন্তা করা যায় কাভারেজ ইফেক্টিভ কাভারেজ এই যে বললাম,
ইন্ডিকেটর গুলো সূচক গুলো কি হবে, আরেকটা হচ্ছে তথ্য কোথেকে তৈরি হবে, এটা কি হাসপাতালের রেকর্ড থেকে তৈরি হবে হতে পারে। আপনি দেখবেন যে আমাদের বিশাল অব্যবহৃত তথ্য ভান্ডার রয়ে গেছে। আমাদের যদি হসপিটাল গুলোর মধ্যে পোটেনশিয়ালি এক একটা তথ্য খনি বলা যেতে পারে, পোটেনশিয়াল কিন্তু আসলে নেই। যেমন আমি যদি বলি যে বাংলাদেশের ট্রমা প্রোফাইলটা কি, এটা যদি সহজে কিন্তু এক ধরনের যেখানে সার্ভিস দেয়া হয় সেখানে যারা গ্রহীতা সেবা গ্রহীতা তাদের প্রোফাইল ডেটা একভাবে যদি তৈরি হয়ে সংরক্ষিত হয়ে বিশ্লেষণ করা হয় তাহলে কিন্তু আমরা ইজিলি এটা করা যেতে পারি। সো সোর্সগুলো কোথায়? সোর্স কি শুধুমাত্র আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা আমাদের বিটিআরসির মতো সংস্থা আমরা সার্ভে করে বের করব, নাকি সরকারের সার্ভে বের করব, নাকি সিস্টেম লেভেলে অটোমেটিক্যালি ইয়ে হবে? আরেকটা হচ্ছে তথ্যগুলো বিন্যাসটা কেমন হবে, আমরা কি শুধু ন্যাশনাল অ্যাভারেজ নিব? যেমন হতে পারে যে হ্যাঁ প্রতি 10,000 কয়জন ডাক্তার সারা বাংলাদেশের জন্য জানবেন, এখানে কিন্তু আমি তো জানতে পারছি না রংপুরে প্রতি 10,000 কয়জন এবং চট্টগ্রামে কয়জন অথবা ভোলায় কয়জন। তাহলে এই যে বৈষম্যের যে ব্যাপারটা তার মানে ডিসেগ্রিগেশন প্রয়োজন, আজকাল খুব প্রয়োজন হয়ে গেছে গ্রাম এবং শহর, এই বৈষম্যটা বোঝা দরকার যে গ্রামের স্বাস্থ্য ব্যবস্থা কেমন শহরেরটা কেমন, ডিসেগ্রিগেশন এটা খুব জরুরি। আর যেটা বললাম ডেটা সোর্সেস, আমাদের পরিসংখ্যান ব্যুরো অবশ্যই একটা অন্যতম তথ্যের ভান্ডার, আমাদের খানাবাড়ির বিভিন্ন সার্ভে করা হয় সেগুলো একটা সোর্স, হেলথ ফেসিলিটিস সার্ভে, আর যেগুলো আমরা এডিশনালি করি মাইক্রো সার্ভে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় মনে করি যে 1,00,000 লোককে সার্ভে না করলে কিছু মনে হবে, কিন্তু অনেক সময় আমাদের উদ্দেশ্য যদি হয় একটা জিনিস বোঝার জন্য তখন হয়তো আমি নিবিড়ভাবে আপনাদের গণস্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই হয়তো নিবিড়ভাবে একটা হয়তো 100 জন রেগুলারলি আপনি ইয়ে করলেন লং টার্ম পেশেন্টদের একটা সার্ভে করলেন ওখান থেকে একটা কিছু তথ্য বেরোলো, এটাও কিন্তু এক ধরনের এক্সপেরিমেন্টাল রিসার্চ। এই যে নোবেল প্রাইজ পেলেন পরশু দিন গত সপ্তাহে দুজন যে অর্থনীতিবিদ তিনজন তার মধ্যে দুজন একজন বাঙালি বাঙালি, ওনারা কিন্তু এই ধরনের ওনারা এই ধরনের সার্ভে করে করেছে এই যে এক্সপেরিমেন্টাল রিসার্চ ছোটো ছোটো জায়গায় গিয়ে নিবিড়ভাবে সার্ভে করে করে বের করে এনেছে, তার মানে তথ্য নানাভাবে জেনারেট হতে পারে। এখানে একটা কথা বলা দরকার যে এই যে ইউএইচসি প্রোগ্রেস মনিটর করার জন্য আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা হেলথ ইকোনমিক্স ইউনিট আছে এইচইইউ, তারা একটা ফ্রেমওয়ার্ক করেছে যে তারা কিছু ইন্ডিকেটর তৈরি করেছে, কিন্তু তারা বুঝতে পারছে যে এটা নিয়ে দরকার এটাকে আরও সমৃদ্ধ করা প্রয়োজন। আইসিডিডিআরপি সেখানে এগিয়ে এসছে এবং আইসিডিআরপির সাথে আমরা প্রিপারসিও আমরা সহায়তা করছি। একটা হচ্ছে যে ওই কোড যেটা মানে অনেক সময় বিশ্ব পর্যায়ের তথ্যের জন্য হয়তো শত শত ইন্ডিকেটর তারা ব্যবহার করতে পারে, সেখানে একটা কোড ট্রেসার ইন্ডিকেটর করা হয়েছে আর সাথে কিছু নতুন ক্যান্ডিডেট ট্রেসার ইন্ডিকেটর তৈরি হয়েছে, এগুলো আপনারা একটা ওই ইয়ে পার্ট আপনাদের পাঠিয়েছিলাম মনে হয় যে অ্যাথিক্রমিক্স ইউনিটের যে বইটা সেখানে এগুলো থাকবে, এটা অত গুরুত্বপূর্ণ নয় আমাদের বোঝার জন্য। মন্ত্রণালয় থেকে একটা করা হলো কিন্তু এটা ভালো যে এটা গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা একটু মন্ত্রণালয় তৈরি হলো কিন্তু এখন একটু যাচাই করা হলো কনসালটেশনের মাধ্যমে এখানে একটু ডেপথ নিয়ে আসা হলো, আমরা সেই হেলথ প্রফেশনালদের সাথে আলাপ করা হচ্ছে আরও অন্যান্যভাবে এই আলাপের মাধ্যমে জিনিসটাকে আরও ফাইনালাইজ করা হবে। এরপরে পরে আজকে আমরা আপনাদের এই ওয়ার্কশপ থেকে কি জানতে চাচ্ছি,
এখানে একটা জায়গায় তো বলা দরকার যে হেলথ ইকোনমিক্স ইউনিট ওটা করেছে, আমরা ওদের সাথে বসে বেশ কয়েকটা বৈঠক করেছি। আমরা অ্যাক্সেস এটা মোটামুটি এক ধরনের নানা সুযোগ পেরিয়েছি, কিন্তু বিশ্বব্যাপী একটা চ্যালেঞ্জ হয়েছে যে মান সম্মত সেবা, মান কোয়ালিটি, এটা কিভাবে ক্যাপচার করব। মানের বিষয়টা নিয়ে ওয়ার্ল্ড লেভেল বিশ্ব লেভেলেও কিন্তু একটা ধরনের নিয়ে চলছে, কোন ইন্ডিকেটারগুলো দিয়ে মানটা ধরা যেতে পারে, এটা একটা চ্যালেঞ্জ। আজকে এটা নিয়ে যদি একটু আমরা সবাই মিলে কিছু ধারণা তৈরি করতে পারি এডিশনালি। আরেকটা হচ্ছে যে সেই ব্যয়সাধ্যতার বিষয়টা, একটা তো ভালো সুযোগ আছে অলরেডি আউট অফ পকেট এক্সপেন্স কার্ড, আরও কিছু আছে কিনা যেটা আমাদেরকে এই বিষয়টাকে নিয়ে ইয়ে করতে পারে। আরেকটা হচ্ছে যে এই যে যেমন আমি জানি না জনস্বাস্থ্যের যে ডেটা আছে এই ডেটাটা বা আপনারা সিস্টেম্যাটিক্যালি কোনো ডেটা তথ্য ভান্ডার তৈরি করছেন কি না, ডেটা বেস তৈরি হচ্ছে প্রাইভেট সেক্টর অনেকে এবার দেখেন যে ডেঙ্গু যখন ইয়ে হলো একটা সমস্যা দেখা গেল যে পাবলিক হসপিটালের তথ্যটা পাওয়া যাচ্ছে কিন্তু প্রাইভেট হসপিটালের তথ্যটা পাওয়া যাচ্ছে না, সার্বিকভাবে কিন্তু ইয়েটা জানা যাচ্ছে না যে প্রকোপটা কেমন আগাচ্ছে কেমন, এরা ওই আমিটা রিসার্চ করেছে প্রাইভেট ফ্যাসিলিটি থেকে কীভাবে আমরা এগুলো তথ্য বিষয়টা, এখানে অবশ্যই গোপনীয়তার বিষয় থাকে অনেক কিছু আছে কিন্তু কিছু তথ্য সেখান থেকে নেওয়ার মতো বিষয় আছে কি না, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আমরা সেটাও চিন্তা করতে পারি আপনারা সহ, এই যে আমরা বললাম যে বৈশ্বিক যে জ্ঞানের যে একটা প্রসেস সেখানে কোনো আপনারাও চিন্তা করতে পারেন কিনা, জনস্বাস্থ্য উদ্যোগ নিতে পারে কিনা যে একটা কোনো ডেটা ইনিশিয়েটিভ যে কোনো ফ্যাক্টরের পার্টিকুলার বিষয়ে ডেটার এবং এই সুযোগ নিয়ে একটা আলাদা ইনিশিয়েটিভ সম্ভব কিনা, এটা এগুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই। এখানে একটু আমি নেক্সট ইয়েতে যাও যে মানের যে বিষয়টা কোয়ালিটি ইন্ডিকেটার, এখানে আপনি দেখবেন যে অলরেডি কিছু ডাইমেনশন তুলে ধরতে চাই। একটা হচ্ছে ক্লিনিক্যাল কোয়ালিটি, স্বাস্থ্য কেন্দ্রে গেলেও তার ডাক্তার আছে কি না ঠিক মতো, ডাক্তারের মানটা কি, নার্স ইত্যাদি মিলে আছে, ওটা ক্লিনিক্যাল কোয়ালিটি। একটা কোয়ালিটি হচ্ছে ক্লিনিক্যাল বিষয়, আরেকটা হচ্ছে পারসিভড কোয়ালিটি। অনেক সময় দেখা যাচ্ছে যে রোগী কীভাবে দেখছে জিনিসটাকে, মানটাকে সে কীভাবে বুঝছে। আপনি হয়তো ভাবছেন যে আমি তো আপনার যে হেলথ ক্যাম্প যে ইয়েতে করছেন কনফেশনে ওখানে রোগীর দৃষ্টিতে ইয়ের বিষয়টা কি, মানও কীভাবে বুঝছে, সেখানে ডাক্তার হয়তো একভাবে বুঝছে বাট রোগীর দৃষ্টিকোণ থেকে হয়তো অন্য একটা কিছু ডাইমেনশন উঠে আসতে পারে। আরেকটা হচ্ছে রোগীর অভিজ্ঞতার বিষয়টা, যেমন প্রসেস আমরা অনেক সময় বলি যে হ্যাঁ ডাক্তার তো আছে মেডিকেল হাসপাতাল আছে কিন্তু দেখা গেল যে ওয়েটিং টাইম সকালে গেছে কিন্তু সন্ধ্যার আগে দেখা হয় না, ডাক্তার হয়তো ভালো কিন্তু রোগীর অভিজ্ঞতায় বলছে আমার তো সারাদিনটা নষ্ট হল, ওটাও কিন্তু ওর দৃষ্টিতে ওটা কোয়ালিটির অন্যতম একটা বিষয় যে আমি টাইমের বিষয়টা কীভাবে হ্যান্ডেল করছি। এই যে এক্সপিরিয়েন্সিয়াল পাথওয়ে যেটা গেলাম সেখানে কত দ্রুত কত ভালোভাবে সমাধান হলো এই বিষয়গুলো। আরেকটা হচ্ছে বিহেভিয়ারাল ইস্যু কোয়ালিটির মধ্যে, এটা অন্যতম যে আমি কি হয়তো ডাক্তার খুব ভালো নার্স খুব ভালো টেকনিক্যালি কিন্তু রোগী ওখানে যেতে চায় না কারণ তখন ওর সাথে ভালো করে আলাপ করে বলি ব্যবহার একেবারে ভালো, তার মানে হচ্ছে ব্যবহারটাও কিন্তু কোয়ালিটির মধ্যে একটা অংশ হিসেবে চলে আসছে, প্রোভাইডার বিহেভিয়ার হিসেবে অন্যতম একটা ইস্যু হিসাবে চলে আসতে পারে। এবং সবশেষে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা কোয়ালিটি বলতে তো সেবাটা বুঝছি কিন্তু আপনারা কেন অতীতে এই যে ইনফেকশন নিয়ে এত ওয়ারিড থাকে, তার মানে হচ্ছে এনভায়রনমেন্টাল হাইজিন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, তাই না। সার্বিকভাবে হাসপাতালগুলো যদি খুব নোংরা হয়, অনেকে তো রোগীদের হাসপাতালে ভর্তি হতে চায় না, হাসপাতালে গিয়ে অন্য একটা ওষুধ হয়তো পেয়ে যাবে ওই কারণে যেতে চায়,
সো আমরা যেমন ইয়েতে গিয়ে দেখলাম কিছু কিছু হাসপাতালে যে হাসপাতাল হয়তো খরচটা অত বেশি বাড়েনি কিন্তু হাইজিনে অনেক ইম্প্রুভ করেছে, অন্তত ওয়েস্ট ডিসপোজাল সুন্দর করে করছে, পার্টিকুলার একটা সিস্টেমে নিয়ে এসছে, পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো করে। আরেকটা হাসপাতালে দেখা গেল, আমি নিজে একটা দেখেছি, আমরা যখন বেরোচ্ছে হাসপাতালের ভিতর থেকেও একটা কুকুর বেরোয়, তার মানে কোনো ইয়ে নেই, মানে হাসপাতাল আছে বিশাল, সেখানে গিয়ে খুব সুন্দর একটা ইয়েও দেখলাম, চাইল্ড ইনকিউবেটর ইত্যাদি, কিন্তু যখন বেরোলাম তখন দেখলাম যে একটা কুকুর বেরোল, তার মানে কোনো ইয়ে নাই ওখানে, যে এনভায়রনমেন্টাল হাইজিন ইজ এন ইস্যু। সো কোয়ালিটির আপনারা দেখতে পাচ্ছেন যে মানের বিষয়টাও কিন্তু মাল্টিপল ডাইমেনশনে আমাদের বোঝার একটা চেষ্টা করতে হবে। আর ফাইন্যান্সিয়াল রিস্ক, এটা তো অলরেডি আমরা বলেছি, এটা কীভাবে করতে হবে সেটার একটা বিষয় আছে, এবং এটাই এখানে যে শেষ। তো মূল আজকে যেটা আমরা বলতে চাচ্ছি যে এই বিষয়ে আমরা একটু জেনারেলি শুনি আপনাদের তরফ থেকে, যে তথ্য এবং সূচক এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এবং পার্টিকুলারলি যে মান এবং ব্যাসার্ধতা এই বিষয়ে সূচকগুলো নিয়ে আপনাদের পরামর্শ যদি কিছু থাকে, অথবা তথ্য জেনারেশনের বিষয়ে তথ্য কোথা থেকে কালেক্ট হতে পারে তথ্যর বিষয়ে আপনাদের মতামত থাকে, আজকে আমরা মূলত এইটাই শুনতে চাচ্ছি। আর চক্রেশনে যখন প্রথম এই আমরা যখন স্পেশালাইজ হেলথকেয়ার শুরু করি তখন দীর্ঘ চার বছর এটার সরাসরি দায়িত্ব আমি ছিলাম, এবং সেখানে আমরা যখন এই কাজটা শুরু করি বিশেষ করে আমাদের সার্ভিসটা দিচ্ছিলাম, এই সার্ভিসটা এবং আমাদের পেশেন্ট ভর্তি করে রাখার ট্রিটমেন্ট হওয়ার পরে যে কোয়ালিটিটা, এখানে মনে হয় আমরা যে কোয়ালিটি ইন্ডিকেটরগুলো দেখলাম এখানে আমরা আরেকটা যদি শেয়ার করতে পারি, বিশেষ করে আমরা ওখানে পরবর্তীতে দেখেছি যে আমরা কিছু রুগী পেয়েছি যারা সেকেন্ডারি ইনফেকশনে ভুগছে, তারপরে আমার প্রপারলি যেটা স্টেরিলাইজেশন মেনটেন করার কথা ছিল, পার্সোনাল ট্রিটমেন্ট যেটা মেনটেন করার কথা ছিল, হ্যান্ড ওয়াশ করার কথা ছিল, হয়তো সেই জিনিসটাতে কোনো জায়গাতে গ্যাপ ছিল। হ্যাঁ, আমার মনে হয় ভবিষ্যতে ইউনিভার্সাল হেলথ কভারেজ আমরা যদি করতে যাই এইটাও একটা ইন্ডিকেটর হিসেবে আমরা নিয়ে আসতে পারি। এবং এরপরে আর একটা জিনিস যেটা আমরা খেয়াল করছি, আমাদের হসপিটালে বিশেষ করে ইনপেশেন্ট যে রুগীগুলো আসছে এরা আমাদের হসপিটালে সাধারণত কতদিন থাকছে এটাও বোধ হয় আমরা তাদেরকে ফলো করতে পারি, এবং আমাদের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে তার সাথে যেহেতু একটা গ্লোবাল পার্সপেক্টিভে এটা করতে হবে, সেহেতু আমরা এটা ইন্টারন্যাশনাল ইয়ের সাথে আমরা এটাকে কম্পেয়ার করে দেখতে পারি যে আমাদের হসপিটালে একটা রুগী কতদিন থাকছে, যে সমস্যা নেই সেটা ইন্টারন্যাশনালি অন্য কোনো দেশে কতদিন থাকছে এটাও আমরা একটু দেখব। আর আমি দ্বিতীয় যে জিনিসটা শেয়ার করবো, এখন যে কাজটা আমি করছি স্পেশালি গার্মেন্ট সেক্টরের ক্ষেত্রে আমাদের সেবাটা দিচ্ছি, আমরা কিন্তু এখানে তাদের আউট অফ পকেট এক্সপেন্সটাকে আমরা একটু নিয়েছি, কারণ আমরা বলেছি যে উইদিন 600 টাকার মধ্যে আমরা তাদেরকে সেবা করতে পারব, এবং এই সেবাগুলো দিতে গেলে তাদের এই টাকা বাড়তি কোনো টাকা দিতে হবে। কিন্তু আমরা কিন্তু খুব সতর্কভাবে একটা জিনিসকে আমরা সরিয়ে দিয়েছি, এবং সেটা মনে হয় আমাদের চিন্তা করার বিষয়, বিশেষ করে এই ওয়ার্কারদের ক্যাটাস্ট্রফিক যদি কোনো ডিজিজ হয় আমরা সেটা এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে রেখে দিয়েছি, যেহেতু আমরা আমাদের প্রিমিয়ামটাকে একটা নিচের লেভেলে নামিয়ে নেওয়ার চিন্তা করছি, এই জায়গাতে আমরা কোনো কিছু করতে পারি। আমি একটু বলতে চাচ্ছি এখানে যেহেতু হেলথ ফর অল কথাটা বলা হচ্ছে, এখন স্যার আমাদের দেশে যেটা দেখা যাচ্ছে হেলথ সেক্টরে কোনো প্রবলেমের জন্য সবসময় ডাক্তারকে দায়ী করা হয়, একটা কোয়ালিটি হেলথ সার্ভিস দেওয়ার জন্য একটা দক্ষ জনশক্তি প্রয়োজন, সেক্ষেত্রে একটা হসপিটালের রিসেপশন থেকে শুরু করে একদম মানে সিকিউরিটি পর্যন্ত প্রত্যেককেই এক্সপার্ট হতে হবে, যেটা আমাদের দেশে সাধারণত করা হয়, একটা হসপিটালে এক্সপার্ট ডাক্তার আছে, এক্সপার্ট নার্স আছে, কিন্তু আদার্স যে স্টাফ যেমন একজন ক্লিনার যে খালা সেও যদি এই স্টেরিলিটি তার এই পেশেন্ট ইনফেকশন সম্পর্কে তার যদি যথেষ্ট ধারণা না থাকে তাহলে একটা পোস্ট অপারেটিভ পেশেন্ট বা
ইন্দুলের যে ভর্তি রোগী তার সঠিক চিকিৎসা কখনো করা সম্ভব নয়। এদিকে হসপিটালের একটা রোগী ভর্তি হওয়ার জন্য হসপিটালের পরিবেশ পরিস্থিতি অবশ্যই জরুরি। তো এখন একটা রোগী তার যে বেডটার মধ্যে সে থাকবে, সেই বেডটা কতটুকু হাইজেনিক, কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন, সেটার উপরেও কিন্তু তার মানে সুস্থতা এবং অসুস্থতা নির্ভর করবে। তো আমাদের এ দেশে বেশিরভাগ হসপিটালে যেটা করা হয়, যেমন সেখানে মেইনলি যে পোস্ট অপারেটিভ ইনফেকশন বা অপারেশন পরবর্তীতে জটিলতা সেগুলো কিন্তু আমাদের দেশে বেশ হচ্ছে। তো সেটার জন্য কোনো স্পেশাল মেজার নেওয়া হচ্ছে না, এবং সব একদম সরকারি লেভেল থেকে শুরু করে বেসরকারি লেভেল পর্যন্ত প্রত্যেকটা প্রতিষ্ঠানেই ডাক্তার নার্সের বাইরে অন্য যত সব জনবল নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের মানে কোয়ালিটির লোক যারা তাদেরকে ওইভাবে নেওয়া হচ্ছে না, এবং কোয়ালিটি জনসংখ্যা তৈরিও করা হচ্ছে, যার কারণে শুধু ডাক্তার এবং নার্স এই দুই মানে ডাক্তার নার্স যদি ভালোও হয় বা কোয়ালিটি হেলথ সার্ভিস দিতেও চায় বা দিতে দেওয়ার মতো ইচ্ছে থাকে, তারপরে দেওয়া সম্ভব হয় না। তো এইটা আমি অনেকগুলো বেসরকারি হসপিটালে অনেকগুলো অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় দেখেছি। যেমন স্যার যেমন আপনার যদি রিসেপশনের কথা চিন্তা করেন, একটা রোগী অনেক সময় গিয়ে জিজ্ঞেস করবে যে আমার তো পেট ব্যথা, আমি তাকে দেখাবো। তো এখন রিসেপশনের ওরাই অনেক সময় রেফার করে আপনি মেডিসিন ডাক্তার দেখাবেন না গাইনি ডাক্তার দেখাবেন। তো ওরা অনেকেই যে বুঝতেই পারে আসলে ডাক্তার কাকে এখন দেখাবো। তো সেক্ষেত্রে দেখা গেছে সাধারণ লোকজন একটু স্যার যেটা বললেন গার্মেন্টসের জনশক্তি, যারা আমাদের দেশে বেশিরভাগ লোকই এই দরিদ্র সীমা নিচে বাস করে, তো তাদের ওই আউট অফ পকেট মানে যেটা সেটাই বেশি খরচ হয়ে যাচ্ছে, কারণ এরা চাকরি করে অল্প বেতনে, এদের বেশি সময়ও নাই যে সরকারি হসপিটালে লম্বা লাইনের সিরিয়াল ধরে তারা চিকিৎসা নেন, তারা একটু কম দামি হসপিটাল বা এনজিও বেস প্রতিষ্ঠানগুলোতে যাওয়ার চেষ্টা করে। তো তারা প্রথমতই হসপিটালে ডাক্তারের কাছে যাওয়ার আগে রিসেপশনের কাছে যায়, তো সেখানে জিজ্ঞেস করে আমি কাকে দেখো, তো রিসেপশনে উনি আসলে তাকে ঠিক করবে সে কাকে দেখাবে। তো সেক্ষেত্রে যারা এই ফার্স্ট হ্যান্ডেল করবে পেশেন্টটাকে, তো এখানে স্যার আমি বলি ম্যাক্সিমাম রিসেপশনই যারা রিসেপশনিস্ট হিসেবে থাকেন তারা খুব এক্সপার্ট না। আমি যদি একটু এইভাবে বলি যে রিসেপশনটা কি জন্য ইম্পর্টেন্ট অনেক সময়, যেটা এখানে একজন ডক্টর একজন মানুষ, তাহলে অনেকাংশে ওয়েটিং টাইমটা কমাতে কমায় আনতে পারবে, যে প্যাসেন্টের সে কোথাও একটা প্যাসেন্ট বসে আছে অনেকক্ষণ ধরে আরেকজন সেবার উপরে তার একটা সম্পৃক্ততা আছে, তার কিছু অংশ আছে। তো সে যদি একটা রোগী সম্পর্কে ভালো আইডিয়া না থাকে সে কিভাবে এই কোয়ালিটি হেল্প। আমি ডক্টর মহিবুল আপনার ব্যাপারে, আমি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে কাজ করি, আর গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার যেটাকে বলা সেটা সমন্বয়কারী দায়িত্ব পালন। আমি প্রাথমিকভাবে আমার সাজেশন বলেন বা আপনার কাছে কোশ্চেন বলেন সেটা শুধু মনিটরিংটা নিয়ে রাখবো। আপনার থার্ড স্লাইডে আমি আসলে হু ইজ মনিটরিং শব্দটা দেখি নাই। জাতিগতভাবে আমরা বাঙালি, আমরা লাঠি আর এটা খুব সালাম করে চলি আর যে কে মনিটর করতেছে সেটা হচ্ছে আসল কথা। হেলথ ইকোনমিক্স ইউনিট খুব ভালো জিনিস, কিন্তু মনিটরটা কে করতেছে হেলথের পক্ষ থেকে, আমার যতটা অভিজ্ঞতায় বলি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো মনিটরিং সেল বলে কিছু নাই, আমার কাজই আমি মনিটরিং করি। সুতরাং কে মনিটরিং করতেছে সেটার উপরে, কারণটা হচ্ছে পাবলিক প্রাইভেট কেন। আমার অভিজ্ঞতা দেখে যে ঢাকা এখানে প্রফেসর হামিদ আছেন, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে আপনার ডাক্তার পেতে গেলে কিন্তু আপনাকে তারা দিবে না বলে দিল। ডিজি হেলথের সাহেব আমাদের প্রফেসর সাহেব মিটিংয়ে বলেছেন যে ঢাকা মেডিকেল কলেজ বলছে আমাদেরকে ডাক্তার। সুতরাং কে মনিটরিং করছে বা এই মনিটরিংটা গুরুত্বপূর্ণ কিনা এবং কে মনিটরিং করছে এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেকেন্ড বিষয়টা হচ্ছে
যে আপনি এই যে কে মনিটরিং করতেছেন সেটার মধ্যে কিন্তু আমাদের ডিজি অফিস কিন্তু আসলে সব ছড়ি কিন্তু তাদের হাতে, প্রাইভেট মেডিকেল কলেজের কারো প্রাইভেট কোনো ফ্যাসিলিটির ক্ষমতা নেই ডিজি হেলথের বাইরে কোনো কিছু করার। তারা যদি বলে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সব ডাটাই আসবে, আমি জাস্ট আমার অভিজ্ঞতা। সেকেন্ড কথা হচ্ছে যে আপনারা ঠিক এই মনিটরিংয়ের জন্য দেখা যে আসলে প্রাইমারি ডাটার কোনো ইম্পর্টেন্স আছে কিনা নাকি সেকেন্ডারি, বা আপনি যেটা অভিজিৎ চট্টোপাধ্যায় যে স্টাডির কথা বললেন যে এক্সপেরিমেন্টাল, এটা আসলে এখন পর্যন্ত বাংলাদেশের 16 কোটি লোক, সেখানে আপনার সিস্টেমেটিক মনিটরিংয়ের ডাটার কোশ্চেন নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনাদেরকে সেকেন্ডারি সোর্সের দিকে যাওয়াটাই বেটার। আমি বাংলাদেশে এখন পর্যন্ত পৃথিবীতে বেশিরভাগ ডাটাই জেনারেট হয় বাংলাদেশ থেকে, আমাদের আইসিডি ডেয়ারি আছে, অন্যান্য সবাই আছে। আমি এই এই দুটা মানে ক্রাইটেরিয়াগুলো আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই। থার্ড জিনিসটা হচ্ছে যখন এই থার্ড সেট আমরা বললাম যে অল্টারনেটিভ অন্য কোনো জায়গা থেকে আপনারা মনিটরিং ডাটাটা দেখবেন কিনা, গণস্বাস্থ্য কেন্দ্রের যেটা অভিজ্ঞতা আছে, অ্যাকচুয়ালি গণস্বাস্থ্য কেন্দ্র শুধু চর্পেশের স্বাস্থ্য সেবা না, কিন্তু গণস্বাস্থ্য কেন্দ্র দীর্ঘ আজকে 24 বছর ধরে প্রায় 10 লক্ষের উপর ডাইরেক্ট মানুষকে সেবা দিয়ে আসতেছে, এবং সবগুলা ডাটা হচ্ছে উইথ ডিনোমিনেটেড। বেশিরভাগ ডাটায় অনেক সময় দেখা যায় যে তার নিচে কোনো ডিনোমিনেটেড নেই, আমি 3 জনকে ভালো দেখেছি, আমাদের ডাটাগুলো ডিনোমিনেটেড। বেসিক্যালি গণস্বাস্থ্য কেন্দ্র প্রাইমারি হেলথ কেয়ারে যেহেতু কাজ করে আসছে, আমাদের বেসিক ডাটাই প্রাইমারি হেলথ কেয়ার পেজ। আমাদের একটা ডাটা পেজ আছে জি, এটা এটা আমাদের আছে, আমাদের ডিপার্টমেন্ট আছে যেগুলো ডক্টর কাদের আছে, আমাদের প্রতি 3 মাস পর পর আমাদের একটা বেসিক ডাটা জেনারেট। এছাড়া স্যার আপনারা আরো আরো আপনি আরো জানেন যে আমাদের মেডিকেল স্টুডেন্টরা যখন মেডিকেল কলেজে ভর্তি হয় তারাও কিন্তু গ্রামে যায়, তারাও গ্রামে যখন যায় নির্দিষ্ট পপুলেশনের উপর তারা কিছু ডাটা কালেকশন করে আমরা এই যে আপনি ক্রনিক ডিজিজের ডাটা নিয়ে যে কিছু রেফারেন্সের কথা বললেন, এগুলো নিয়ে কিন্তু আমরা একদম WHO-র যেটা ক্রনিক ডিজিজের যে প্রক্রিয়া যেটা সেটা অনুযায়ী আমাদের স্টুডেন্টরা ফিল্ডে গিয়ে সেই ডাটাগুলো সংগ্রহ করে, তো এই সোর্সগুলো গণস্বাস্থ্য কেন্দ্রে আছে, সুতরাং গণস্বাস্থ্য কেন্দ্র ক্যান কন্ট্রিবিউট। থার্ড জিনিসটা ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর ইউনিভার্সাল হেলথ কাভারেজটা বেসিক্যালি ফাইন্যান্সিয়াল ইস্যুটা খুব প্রাধান্য পেয়েছে, এটা একটা মেজর ইস্যু, এটা মেজর ইস্যু গণস্বাস্থ্য কেন্দ্র। আমাদের অভিজ্ঞতা আরেকটা জিনিস হলো আমরা 1974 থেকে আমাদের সার্বিক প্রোগ্রামে কিন্তু আমরা এই ফাইন্যান্সিয়াল ইস্যুটাকে আমরা ফিক্স আপ করেছি। আমরা প্রথমে আমাদের অভিজ্ঞতায় আমরা প্রাইমারি হেলথ কেয়ার দীর্ঘ পদযাত্রায় আমরা প্রাইমারি হেলথ কেয়ারে বলেছি যে আমরা সাস্টেনেবিলিটি আমরা শো করেছি, সেকেন্ডারি হেলথ কেয়ার আমরা বলেছি, আমরা এখন টার্শিয়ারি হেলথ কেয়ারে আমরা বলতে চাই ইয়েস টার্শিয়ারি হেলথ কেয়ার ইজ অলসো এফোর্ডেবল। আমরা যখনই প্রাথমিকভাবে যখন এই মডেলটা ডিজাইন করেছিলাম আমার যতটুকু মনে পড়ে, তা আমরা বলেছিলাম যে অ্যাটলিস্ট মানে গণস্বাস্থ্য কেন্দ্র যেহেতু একটা এনজিও বা একটা প্রাইভেট এন্টিটি, সেহেতু আমরা বলেছিলাম যে 60% আমরা উইল রিকভার ফ্রম দ্য ডাইরেক্ট পপুলেশন, 40% উইল রিকভার ফ্রম সামওয়্যার এলস, সামওয়্যার এলস মে বি ডোনার্স, মে বি স্টেট, বাট মে বি এনি। আমরা ঢাকার ডায়ালাইসিস সেন্টারে আমরা এখন প্রায় 60% আমরা রিকভারি করি অলরেডি, যেখানে আমরা মাত্র 1200 টাকা দিয়ে অ্যাভারেজ ডায়ালাইসিস করি, বাকি 40% আমাদের আসতেছে হচ্ছে জাকাত ফান্ড থেকে, আমাদের মানুষের ইন্ডিভিজুয়াল ডোনার থেকে, আমরা মানুষের কাছে গিয়েছি কি বলার জন্য। উদাহরণটা এই ধরুন দিলাম যে আমাদের নতুন কোনো কিছু স্যার আবিষ্কারের দরকার নেই, আমাদের এনাফ এই ধরনের প্রোগ্রামগুলো আছে, এটাকে সুযোগগুলো তো তৈরি হয়নি না স্যার, সুযোগ তৈরি হবে কোথা থেকে স্যার, মনিটরিং সেল বলতে কোনো কিছু নেই স্যার, মানে এখন এটাকে আগে মনিটরের জায়গাটা করতে হবে, যদি না হয় সেটা পায়ে ব্যথা হয়ে চাকরিতে কোন ডাক্তারকে যাবো সেটা আপনি পাবেন। এই জন্য মানে মানে গ্লোবালি আপনার হেলথ সিস্টেমের মধ্যে রিসেপশনিস্ট বা পয়েন্ট অফ ফার্স্ট কন্ট্যাক্ট এই ক্যাটাগরির স্কিলের কোনো নাম কি আছে? এটা স্যার ইউজুয়ালি যারা রিসেপশনিস্টের নর্মাল বিহেভিয়ার যারা পায়, আমাদের দেশের ট্রেন ওয়ার্কফোর্স না, এই ওয়ার্কফোর্সটাকে তো ট্রেন করা হয় কারণ ইনফরমেশন একটা ব্যাপার আছে না, যে লোকটাকে আপনি কিন্তু লোকটাকে নিচ্ছেন নিয়ে কিন্তু তাকে ওর কাজের জন্য কি বলে ট্রেন করছেন। একটা পোস্ট দেখলাম চিটং এর কিছু যে
কাউন্সিলর বলে একটা ফ্যামিলি প্ল্যানিং এর পজিশন, এটা হলো ফ্যামিলি প্ল্যানিং এর পজিশন, এটা কাউন্সিলর এর পজিশন, এটা কাউন্সিলর স্যার ভিতরে বসে, কাউন্সিলর কিন্তু সামনে বসে, অনলি রিলেটেড টু ফ্যামিলি, এটা বেসিক্যালি ফ্যামিলি প্ল্যানিং। এখন অবশ্য কাউন্সিলর কিছু আরো কিছু প্রজেক্টে ভাগ করা আছে, এগুলো যেহেতু বেসিক্যালি ভার্টিক্যাল অথবা হরাইজন্টাল প্রজেক্ট, সেজন্য হয়তো যে তারা সাধারণত ওই হাসপাতালের একজন যে রিসেপশন থাকবে সে দেখাই দিবে যে কোথায় কি আছে না আছে, সেটাই একটা বড় সময়। এটা একটা এক্সাম্পল, এরকম আরো অন্যান্য সাপোর্ট স্টাফ আছে, এদের সবাই ছাড়া কিন্তু স্যার ওই হেলথের ওই কি আর বলে শুধু ডক্টর নার্স রেশিও বা কতজন ডাক্তার আছে, ডক্টরদের স্টে কি, ডাক্তারকে স্টে করবে না, যদি সেখানে সে কাজ না করতে পারে সে স্টে করবে, কারণ বোকা দেখাতে গেলে বা মাটি দিতে গেলে তো স্যার প্রথমে ডাক্তার সাহেবের দিকে আগে আসবে। এই জন্য স্যার বেসিক্যালি এসেনশিয়াল যে কে মঞ্চ, আর কারণ তা না হলে স্যার এরকম বিভিন্ন ডাটা শেয়ার করা যায় বাংলাদেশে, অনেক ডাটা আছে। আমি যে জিনিসটা হাইলাইট করতে চাই, যে সমস্ত দেশে আসা আসলে হেলথ সার্ভিস খুব কোয়ালিফাই ভালোভাবে ফাইল হয়েছে, সেই সমস্ত দেশগুলিতে একটা রেফারেল সিস্টেম আছে, আমাদের এই জিনিসটা এই দেশের জন্য খুবই প্রয়োজন হয়ে পড়ছে। আমি দেখি সবার থেকে একটা রুগী দিয়ে যায় ঢাকা শিশু হাসপাতালে, শিশু হাসপাতালে যে ডাক্তার সাহেব তাকে দেখে তার চেয়ে অনেক ভালো ডাক্তার আবার সবার উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, সে যে সারাদিন এই বাচ্চাটা নিয়ে শিশু হাসপাতালে গেল আর তার 502 নম্বর সিরিয়াল করলো, বিকাল 500 চলে আসলো, ফোন দিয়ে তার পর যায় কেন গেল, কেন তার বিশ্বাস শিশু হাসপাতালে ডাক্তারটা ভালো হবে, যেতে পারবে না, এই জিনিস আমি দুটি একদম দিতে চাই। আমি বিরাটে লেখাপড়া করছি, ন্যাশনাল হেলথ সার্ভিস অফ ইউকে ইজ দ্য বেস্ট টিল টুডে অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং আমি আরো দুটো দেশে কাজ করেছি, একটা ইরানে। একটা প্রশ্ন আপনি এখানে করুন, বাংলাদেশে কালকে যদি জিপি সিস্টেম ইন্ট্রোডিউস করতে চায়, জি কি সম্ভব হতে পারে? হবে, হবে না কেন, খুব সম্ভব, মোট গেল সর্ব আমি বলি, মোট গেল আমার এলার্ম ডাক্তার আছে সব জায়গায়, মনে করেন যে আমার বাড়ির জন্য একটা যে হেলথ কমপ্লেক্সের যে ডাক্তার আছে তাকে আমি অ্যাসাইন করে থাকি, তাকে একটা রোগীর জন্য যে 10 টাকা 20 টাকা গভর্নমেন্ট থেকে তাকে ইনসেন্টিভ দিই, গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট। আর একটা জিনিস স্যার, গভর্নমেন্টের যেরকম আমি বলো আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটা ওটা কমাতে হবে, গভর্নমেন্টের সবচেয়ে বেশি প্রয়োজন হলো হেলথ বাজেট বাড়াতে হবে, এই অল্প হেলথ বাজেট দিয়ে কোনো দেশের স্বাস্থ্যসেবা ভালো হতে পারে না। নাম্বার টু স্যার, যেটা আমি আরও দুটা দেশে কাজ করে আমার সৌভাগ্য হয়েছে, একটা ইরানে আমি দেখেছি ওদের প্রাইমারি হেলথ কেয়ার সাংঘাতিক স্টক, এবং প্রাইমারি হেলথ কেয়ারের রেফারেল ছাড়া কোনো রোগী ডিস্ট্রিক্ট হসপিটালে যেতে পারবে না, যত অসুবিধা হোক একটা রেফারেল বাস রেডিমেড পারবে, যদি অ্যাকসেপ্ট ইমার্জেন্সি হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো কারণে ইমার্জেন্সি হয়েছে সে যেতে পারবে, আদারওয়াইজ পারবে না। সৌদি আরবের সিস্টেমও একই রকম, প্রাইমারি হেলথ কেয়ার খুবই স্ট্রং, প্রত্যেক গ্রাম দর্জে ডাক্তাররা কাজ করছে, আমি ওখানে কাজ করছি সাথে কনসাল্টেন্ট, আমি দেখছি আমার বার হয়ে ডাক্তাররা অটো পাড়া গিয়ে থাকে। ইরানের একটা সুবিধা ছিল, যত দূরে যাবে ডাক্তারের স্যালারি তত বেশি, গভর্নমেন্ট ডাক্তার হয়ে, কিন্তু আমাদের দেশে সেই সুবিধা নেই, ঢাকা শহরে যে ডাক্তার জিপি হিসাবে তাদের পাচ্ছে যে ঢাকা আছে তো একই ভাবে পাচ্ছে। আমাদের এখানে তো প্রাইভেট সেক্টরও মানে একজন রোগী ওর তো চয়েস আছে, ও তো চাইলে এইসব না গিয়ে প্রাইভেটে চলে গেল, না এইটাকে কিছু সে রেজিস্ট্রেশন করতে হবে, প্রাইভেট সেক্টর কি এত ছাড় দেওয়া যাবে না, আমরা হচ্ছে কি এখন দেখা যাচ্ছে যদি আমরা ন্যাশনাল ইকোনমিক্সে আসি, আমাদের দেশের টোটাল ওয়েলথ যেটা আছে তার 95% ওয়েলথ চলে গেছে 5% পিপল এর পকেটে, আর 5% ওয়েলথ আছে 95% পকেটে, এইটাকে কিভাবে কমানো যায়, আপনি একজন ফুড ইকোনমিস্ট দেশে আমি জানি, আমার আপনার সঙ্গে আমার অনেক আগে অনেকবার ইন্টারাকশন হয়েছে, আপনার এটা গভর্নমেন্টকে অ্যাডভাইস করে কিভাবে এই দুটার এটা কমানো যায়, তাই তো হবে না, এটা আসলে আমরা এই কথাবার্তা বলা আমাদের হয়েছে করা, কেন আমি হেলথ বিশেষ করে শিশুদের ইয়ে স্বাস্থ্য এই দেশে আমি বহু আগে থেকে সংগ্রাম করছি, এবং আবার স্টেট লেভেল পর থেকেই 2000 সাল থেকে আমি অ্যাক্টিভলি জড়িত বাংলাদেশ পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সাথে, আমি ট্রেজারার ছিলাম, সেক্রেটারি জেনারেল ছিলাম, এখন আমি ইসি মেম্বার, আমাদের যে সাকসেসটা হেলথ পিডিয়াট্রিক হেলথ সেক্টর আর ম্যাটারনাল হেলথে এটা কিন্তু হয়েছে এদেশের শিশু ডাক্তারদের এবং শিশু অ্যালার্ট যে ইনফরমেশন ওদের সাকসেসের জন্য, আজকে আমাদের প্রাইম মিনিস্টার যে উনি পদ কী দিয়ে আসছে পদক দিয়ে আসে, কিন্তু পদকের কাজটা কিন্তু করছে এদেশের
শিশু চিকিৎসক, তাদের কল্যাণ অর্গানাইজেশন, গাইনো প্রতিষ্ঠান দিকে এদিকটা আসলে আমাদের একটু খেয়াল রাখা দরকার। আর যেটা হলো যেটা একটা জিনিস যেটা স্যার আপনি একটা কথা বলছেন, বিহেভিয়ার অফ ডক্টর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ডাক্তার হচ্ছে কলকাতায়, কলকাতার ডাক্তার কি আমার চেয়ে বড় ডাক্তার কলকাতা কয়টা আছে আমি জানি, আমি নিজে করি হয়ে গেলাম, বা আমাদের থেকে ভালো অর্থাৎ কলকাতা কয়টা আছে আমাকে ধরে যাবে, তারা গিয়ে আপনি কী পায়। দাদাবাবুরা খুব আরাম ভালো করে মাথায় করে ইয়ে দিয়ে মানে তাদেরকে অ্যাসিওর করে সব কিছু করে একই ওষুধ অন্তরভাবে রেখে দেয়, তারা চলে আসে থাকায় মানে আয়সা বলে না কলকাতা ডাক্তার সাহেব খুব ভালো ব্যবহার করছে আমাদের অ্যাটিটিউডটা ডাক্তারদের। তো এটা অবশ্যই এটার জন্য স্যার যেটা হয় একটা বিজি ডাক্তার তার দেখা যায়, যদি আপনি প্রাইভেট সেক্টরে দেখেন একটা বিজি ডাক্তারের সিরিয়াল পাইতে আপনার এক মাস সময় বা কোন যদি সময় লাগে তখন তো তারা কী করবে, তারা খুব ইয়ে হয়ে যায়। এবং এই জন্য ওই ডাক্তারের কাছে কারা যাবে আজকে 19 তারিখ দুপুর 2টায় সে রোগীটা কিন্তু দুপুর 2টায় গেলে সে 2:30 মতো দেখাতে পারবে, যদি শুধু 19 তারিখ লেখা থাকতো যে সকাল থেকে বসে থাকতো 2টায় দেখাই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম যদি থাকে সেই সময় টাইমটা যদি উল্লেখ করা থাকে রুগীর সাফারে সব কিছু কমে যায় এবং হাসপাতালে ধরতে দেখা গেল ভর্তি থাকে না। আমি ওই হাসপাতালে দেখছি অ্যাপয়েন্টমেন্ট দিলে বলে দেয় কাম দেবেন ডাক্তার, তো এই জন্য ওটা টাইম দিতে পারছে যে উনি কয়টা রুগী না উনি রুগী হয় করে বলি এবং তার টাইমটা ফিক্স করা আছে অত আধা ঘন্টার মধ্যে তার সর্ত পাবে। মনে করেন আপনার সিরিয়াল প্রচুর 50 আপনাকে এমন একটা টাইম দিবে যে 40 টাকার সিরিয়াল তখন চলতেছে 50 পেয়ে গেল। আমাদের রেফারেল সিস্টেম টাইমিং অ্যাপয়েন্টমেন্টস এখানে কোনো সিস্টেম যদি ডেভেলপ করে নেই। আরেকটা জিনিস স্যার, একটা জিনিস যে আপনাকে চিন্তা করতে কমই পারে এই দেশে প্রাইভেট সেক্টর বা যারা ই আছে ওয়ার্ড ডাক্তার আমি কোয়াকে রেজিস্ট্রার কিন্তু যে হ্যাঁ তারা অ্যান্টিবায়োটিক দেখতেছে আমি এই অর্গানাইজেশনে প্রায় 22 বছর এক কাদা ওষুধ দিয়ে তারা আমার কাছে আসে দিন বাড়ছে আমাদের বলেন আউট অফ পকেট এক্সপেন্ডিচার বাড়ছে 65% থাকা কথা ছিল 62% দুইদিন আগে আমার মানে ডাক্তার নাম বলছি না আমার এলাকা থেকে 2 জন প্যাশেন্ট অপারেশন করিয়েছি, ছোট 2টা অপারেশন ডাক্তার প্রেসক্রিপশন করেছে সেখানে মাইনর সার্জারিকে লাইকোমা বা এরকম, তাকে সেপ্টিলের জন্য ইঞ্জেকশন 1 ডোজ দিয়েছে followed by flu cloxacin injection আরো 2 ডোজ followed by flu cloxacin ক্যাপসুল চলবে আরো 5 দিন then ketorolac injection omeprazole injection stat দিয়েছে এবং ketorolac আরো চলবে কয়েকদিন। তো আমার কাছে নিয়ে আসছে, আমার কাছে নিয়ে এসে যখন বলছে আমি বলছি ঠিক আছে অসুবিধা নেই এটা ঠিকই আছে তবে আমার মনে হয় তোমার টাকা বেশি লাগবে এটা দরকার নেই, আমি তো দেখলাম দিস ইজ প্র্যাকটিস প্রেসক্রিপশনটা ঠিক হয়নি আমি ওই রুগীকে সেপ্টাক্সিন তার মধ্যে দিয়ে দিছি ওটা আপনি ফিরাতে পারবো না সব কিছু বাদ দিয়ে আমি তাকে শুধু মাত্র ব্যথা আছে বেশি কারণ খুব বেশি না প্যারাসিটামল দিয়েছি আর ওই ফ্লোক্লক্স ক্যাপসুলই খাইতে বলছি নট এনি কেটোরোলা আর ওই যে করন বাই ফ্লোক্লক্সের ইঞ্জেকশন আর কেটোরোলা ইঞ্জেকশন আমি তাদের কিছু না। রোগী কিন্তু তারপরের দিনই বাসে চলে বাড়ি চলে গেছে 400 কিলোমিটার এবং সে ওইখান থেকেই দেখা গেল আরও অন্তত 1000 টাকার ওষুধ ওখানে বেঁচে গেছে। এইভাবে অন্তর্দে একটা চিন্তা করার বিষয়টা আছে চিকিৎসকদের, তাহলে কিন্তু আউটপুট এক্সপেন্ডিচারটা আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারবো। আরেকবার আমি ডাক্তার জিদুল হোসেন এসসি প্রসার আই ডিপার্টমেন্ট মানুষের সমস্ত জিম্মারি করে আপনি স্যার তিনটা পয়েন্ট উল্লেখ করছিলেন ইউনিভার্সিটিতে যে অ্যাক্সেস ইফেক্টিভিটি অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি এই তিনটা পয়েন্ট নিয়ে আমি একটু কথা বলবো স্যার। অ্যাক্সেসের ব্যাপারে স্যার প্রাইমারি হেলথ কেয়ারের ব্যাপারে ওয়ার্ল্ড ওয়াইড যে কাজ হয়েছে বাংলাদেশে হচ্ছে সর্বশেষ কমিউনিটি ক্লিনিক সে প্রাইমারি হেলথ কেয়ারকে এনশিওর করার জন্য এটা আমরা করছি। যে সেকেন্ডারি আর টার্সিয়ারি হেলথ কেয়ারটা সাপোর্ট দেওয়ার জন্য আপ টু উপজেলা পর্যায়ে কনসালটেন্ট পাঠানো হয়েছে যে যেই জায়গাগুলোতে আপনার কমিউনিকেশন ডিফিকাল্ট মানে হার্ড টু রিচ এরিয়া সেসব জায়গাগুলোতে আপনার কনসালটেন্ট বা হসপিটাল অ্যাভেলেবেল গণস্বাস্থ্য কেন্দ্র সেই জায়গাগুলোতেই কাজ করে বেসিক্যালি। তো সেই কনসেপশন নিয়ে জাফর ভাই আমাদেরকে যে উদ্বুদ্ধ করলো যে ওই জায়গাগুলোতে একটা স্পেশালাইজড ক্যাম্পের মাধ্যমে আমরা সার্ভিস দেবো, সেই সার্ভিস ইনক্লুড করবে ইনক্লুডিং সার্জারি। তো সেই সার্জারির পার্সপেক্টে আমি
অর্থোমোলজিস্ট আমি নিজে সার্জারি করি, সার্জারি করার জন্য আমরা চোখ পেশেন্ট গেলাম। তা আমাদের টিমের ভিতরে শুধু সার্জন না, সেখানে ফিজিওথেরাপি থেকে প্যাথোলজিস্ট থেকে এটা একটা ইন্টিগ্রেটেড টিম, 40-50 জনের একটা টিম যায়। আমাদের প্যারামেডিক্স থেকে আরম্ভ করে এমনকি সেখানে আমাদের যে জেনারেটর যে চালাবে, আমাদের ওখানে পাওয়ার সাপোর্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, আমরা জেনারেটর সাপোর্ট নিয়ে আমরা কাজ করি। এই প্রত্যেকটা লোক আমরা টিমওয়ার্ক হিসাবে কাজ করি। সে কাজ করতে গিয়ে আমরা দেখলাম যে এই মানুষগুলো প্রথম থেকে একটু পুরো রেসপন্স করবে যে কোয়ালিটিটা কেমন হবে, সার্জিক্যাল কোয়ালিটি কেমন হবে, সেই নিয়ে তাদের মধ্যে একটা ডাউট ছিল। পরপর আমরা কয়েকটা ক্যাম্প করার পর, অপারেশন করার পর তাদের যখন পজিটিভ প্রোপাগান্ডা পেশেন্টের কাছ থেকে পেল যাদেরকে আমরা করলাম, এরপর থেকে এই পেশেন্ট ফ্লো বেড়ে গেল আমাদের, বিশেষ করে সার্জিক্যাল সাইড। তো আমরা সেই কাজটা যখন করলাম আমরা দেখলাম যে ব্যাপক রেসপন্স। আমরা সেই ওয়ার্ক লোড নিতে গিয়ে আমরা ডেটা কালেকশন বা কোয়ালিটি মেট্রিক আমাদের জন্য একটু কঠিন হয়ে, কিন্তু এই স্বল্প সময়ের জন্য আমাদের কাজটা করতে হবে, সেদিকে আমরা নজর দিলাম। ওই অভিজ্ঞতা থেকে আমরা মনে করি যে বাংলাদেশে বর্তমানে সরকারি এবং বেসরকারি মিলিয়ে প্রায় মোর দ্যান 100 মেডিকেল কলেজ, সেখানে পিপুল স্কিল ব্যান্ড পাওয়ার আছে স্পেশালিস্ট লেভেলে, চাইলে তারা এই জায়গাগুলোকে নিড প্যাসিস যেখানে হার্ট রুয়েল চেরিয়া যে জায়গাগুলোতে কভার করতে পারেনি সেই জায়গাগুলোতে এই সার্ভিসটা তারা দিতে পারে। এখন দ্বিতীয় প্রশ্ন হলো তার যে ইফেক্টিভিটি, কতটুকু ইফেক্টিভ সার্ভিস আমরা দিতে পারছি। এটা স্যার নির্ভর করে আপনার দুটি বিষয়ের উপরে। প্রথম হলো যে আমি কতটুকু ইফেক্টিভ, আমি কতটুকু স্কিল সার্জিক্যালি বা অ্যাজ এ ফিজিশিয়ান অ্যাজ এ সার্জন আমি কতটুকু স্কিল, সেটা হলো প্রথম শর্ত আমার উপর নির্ভর করে, কারণ সার্ভিস ডেলিভারি করবো আমি। নাম্বার টু হলো যে আমাকে লজিস্টিক সাপোর্ট কতটুকু প্রোভাইড করতে পারছে সেখানে, এইরকম একটা জায়গাতে আমাকে যতটুকু করবে সেটা হবে অপটিমাম, নট ম্যাক্সিমাম, আমরা অপটিমাম বিষয়টাকে এক্সপেক্ট করব। তো সেই অপটিমাম সাপোর্টটা নেওয়ার পরে এখন সেটাকে আমরা যে টোটাল টিমওয়ার্ক কীভাবে যে অপটিমাম ইউটিলাইজেশন করছে সেটার উপর নির্ভর করে। এই বিষয়টা আবার নির্ভর করবে যে আমাদের মধ্যে কোনো কমিটমেন্ট আসছে কিনা বা কোনো আইডিওলজিকে আমরা ধারণ করি কিনা। এখানে আমরা ডেফিনেটলি আমরা একটা আইডিওলজিকে ধারণ করি, জাফর ভাইয়ের আইডিওলজিটাকে ধারণ করি এবং ওনার আইডিওলজিকে বাস্তবায়ন করার এগুলো আমাদের কমিটমেন্ট। আর জাফর ভাইয়ের আইডিওলজির মধ্যে প্রথম আইডিওলজি হলো যে রুরাল সার্ভিস প্লাস অ্যাফোর্ডেবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি জায়গাটাতে আমরা খুব স্ট্রিক্ট, এটা আমরা ওনার কাছ থেকে শিখেছি। যে যেটা একটু আগে কাদের ভাই বললো যে আমরা একটা প্রেসক্রিপশন করার সময় আমরা চিন্তা করি যে নিডফুল কয়টা ওষুধ লাগবে বা লাগবে না এবং ওই পেশেন্টটা কোনটা পারবে, লাগলেও সেখানে ভিতরে কম্পারেটিভলি কোনটা চিপ কোনটা কস্টলি সেটা সিলেকশন করা, এই জায়গাটা আমরা সবসময় চিন্তা করে দিই কারণ উনি আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছেন। এটা যদি আমরা যদি ন্যাশনাল লেভেলে আমরা এই ব্যাপারটা গভর্নমেন্ট কমিটমেন্ট এরকম থাকে, আমরা বারবার বলি যে আউট অফ পকেট এক্সপেন্ডিচারটা 67% বাংলাদেশে, এটা রাতারাতি করলে পারবে না, এটার জন্য একটা ন্যাশনাল কমিটমেন্ট আনতে হবে যে আমরা এটাকে 35% থেকে না পারলেও 50% আনবো অথবা এখান থেকে বাড়তে দেবো না। এই জায়গা থেকে একটা ন্যাশনাল কমিটমেন্ট থাকতে হবে প্লাস প্রত্যেকে ডিসেমিনেট করতে হবে, একটা সময় এসে সবাই মিলে কোঅপারেট করলে এই আউট অফ এক্সপেন্ডিচার যে পকেট মানিটা সেটা স্যার মিনিমাম হবে অথবা স্ট্যাটিক হবে, এটা যাবে না। কিন্তু আমাদের এই জায়গায় কোনো ন্যাশনাল লেভেলে কমিটমেন্ট নাই। আর যে সার্ভিসের ক্ষেত্রে একটু আগে আমরা যেটা জানতে পারলাম যে কিছু কিছু প্রবলেম হয় যেমন সার্জারিতে ইনফেকশন হয়েছে সেটাও স্যার মিনিমাম করা সম্ভব। আমি তো সিন্স 2013 থেকে কাজ করতেছি সেখানে চুমুর অপারেশন, আমাকে ঢাকায় যারা আমার প্রফেসররা জিজ্ঞেস করে যে হাউ ইট ইজ পসিবল এইরকম একটা জায়গাতে একটা রুমের ভিতরে, কারণ চোখে সারি অপারেশনটা এত স্টেরিলিটি মেটি করতে হয় আনবিলিভেবল, একটু বেশকম হলেও চোখটা নষ্ট হয়ে যায়, তুমি কীভাবে করো? আমার তো এখন পর্যন্ত স্যার একটা পেশেন্টও ইনফেকশন হয় নাই, এন্ডোথর্মাইটিস হয় না, কারণ হলো নগর হাসপাতালে এবং সাভার হাসপাতালে আমি যে প্রোটোকলটা মেনটেন করি সেই প্রোটোকলটা আমি সেখানে মেনটেন করি। আমার আমার প্রথম কথা হলো অনেস্টি, আমি আমার জায়গায় অনেস্ট থাকি এবং এটা ম্যাক্সিমাম লেভেলে কাজ করবো, কাজে এরপরে কী হবে সেটা পরের বিষয়। কাজে আমরা এখানে গেলেও এই কাজটা তো কোয়ালিটিটা সম্পন্ন সম্ভব। আপনার ওই ইয়েতে দেখবেন যে নিউ ক্যান্ডিডেট চয়েসের ইন্ডিকেটর ক্যাটারেক সার্ভিস কভারেজ এটা কিন্তু একটা গ্রহণ করেছে অ্যাজ এ নিউ ইন্ডিকেটর, যেখান থেকে আমরা
কারণ ইন্ডিকেটর দেওয়ার ফলে বোঝা যাচ্ছে যে ওই ক্যাথলিক বিষয়টার উপর পলিসি গুরুত্বটা আরও চলে আসতেছে, এটা অ্যাডপ্ট করা হচ্ছে। তো গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে এটা তার স্টাডিতে দেখা গেছে যে একটা ব্লাইন্ড ক্যাটারাক্টাস ব্লাইন্ড পারসন সে পার ডে তার পিছনে $1 মানে তার কনজিউমিং ইউজ হয়, বাট হি ইজ নট প্রোডাক্টিভ। তাহলে দেখা গেছে যে তাকে যদি আমরা $26 যদি ইউজ করার পরে যদি আমরা তাকে ছাড়িয়ে পারসন করে রেস্টোরেশন দিতে পারি তা ওয়ার্ল্ড প্রোডাক্টিভিটি অ্যাক্টিভিটি বেড়ে যায়। সেটা দেখা গেছে $370 সেভ করতে পারলাম ইয়ারলি এবং এটা 1200% রিকভারি, কারণ সেটা এক বছরে মারা যায় না। তা আমরা স্যার এই এই ধরনের পেশেন্টগুলো সে আউটরিচ এলাকায় পাইছি এবং আমি এরকম করছি যারা 12 বছর ধরে ক্যাটারাক্টাস ব্লাইন্ড, 14 বছর ধরে প্রতিবারে গেলে আমি 2-5-7 বছরের এরকম ব্লাইন্ড দিয়ে একটা করে করি, কিন্তু এগুলো আমি যাবো করে শুনাই না, শুনাইলে আমার বলে যে এগুলো ডকুমেন্ট করো লোকের বলায়। তো এই যে একটা ব্লাইন্ড লোক এত বছর সে তো কনজিউমার, এভাবে যদি আমরা ন্যাশনাল চিন্তা করি আপনি কি যেটা বলেছেন আপনি ডকুমেন্ট করেছেন স্যার? আমরা এর আগে দুটাতে করেছিলাম স্যার, দুটো কেস করছি। কিন্তু আজকে মূল একটা বিষয় হচ্ছে যে এগুলো যদি এটা ইন্ডিকেটর ইত্যাদি হিসেবে আরও চলে আসতে পারে তাহলে যেটা হবে যে আমরা ন্যাশনাল এজেন্ডাকে ইনফ্লুয়েন্স করবো আরও বেশি করে, এখান থেকে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত বা সাপোর্ট গুলো সাজেশন গুলো বেরিয়ে আসতে পারতো। এই জায়গাগুলোতে আমরা স্টিল হই, কারণ হলো আমরা যাদেরকে পড়াই আমাদের স্টুডেন্ট কমিউনিটি বলবো এখনো স্যার আমাদেরকে রিসার্চ প্যাথোলজির মেথোডোলজি চ্যাপ্টারটা এখনো ওয়েল ডেভেলপ না, সেটা এখনো সনাতন পদ্ধতিতে প্রাইমারি হেলথ কেয়ারকে প্রোগ্রামটি বাই করে। যেখানে আমি ইংলিশ মিডিয়াম বাচ্চাদেরকে দেখলাম ক্লাস সেভেনের বাচ্চা পি ভ্যালু পড়তেছে, আমার আমার ছোটো মেয়েরা ক্লাস সেভেনের পি ভ্যালু, সেখানে আমরা এখনো এমবিবিএসে পি ভ্যালু পড়াই না। কাজে আমরা এই জায়গাটাতে স্ট্যাটিক্সের জায়গাগুলোতে রিসার্চের জায়গাগুলোতে আরেকটু সিলেবাস ডেভেলপ করতে হবে। আর আমরা প্রথমের কথা যেটা যে শুধুমাত্র ডাক্তার নার্স এই দুই ক্যাটাগরিকে যে হেলথ সার্ভিস দেওয়া যাবে না, আমরা এই জায়গায় স্ট্যাটিস্টিশিয়ানদেরকে এই জায়গায় আমরা যারা সমাজবিজ্ঞানী তাদেরকে যদি ইনভলভ না করি, টিউর আউট না করি, চাইলে রুগীর চাহিদা সেই জায়গায় আমাদের যে গ্যাপটা এই যে রিসেপশনিস্ট এক্সপার্টাইজেশন চট্টগ্রামে আমরা একটা গত সপ্তাহে এই ওয়ার্কশপের একটা ওয়ার্কশপ করেছিলাম, এখানে একটা ভালো প্রস্তাব আসলো যে যে একটা আসছিল আপনি যেমন বললেন যে আমাদের ওয়ার্কফোর্সের মধ্যে স্ট্যাটিস্টিশিয়ান দরকার, ডেটা এন্ট্রি অপারেটর দরকার ইত্যাদি সব চাইছে। এটাতে আবার আপনি সাশ্রয়ী স্টাইলে চিন্তা যদি করেন একটা প্রশ্ন আসতে পারে যে কে নতুন লাগবে নাকি এক্সিস্টিং যেমন নার্সকে আরও কি এই পার্টেও একটু ট্রেন দেওয়া যেতে পারে অথবা এক্সিস্টিং পার্সোনালকে একটা এডিশনাল ট্রেনিং দিয়ে একে কাজের উদ্দেশ্য হয়তো সফল হতে পারে। এগুলোই হচ্ছে সুযোগের বিষয়টা, এখানেই আলোচনার গুরুত্ব চলে আসে। এটা স্যার আমরা তো করছি, আমি যে এখানে কাজ করছি আমার তো নার্স নাই, আমি তো একটা প্যারামেডিক্স আর একটা আনারি মেয়েকে ওকে ট্রেনিং দিয়ে ডেভেলপ করছি, এখন সে আমার অ্যানেস্থেটিস্টের কাজ করে, আবার ডক্টর ক্রাইসিস থাকলে সে আমার অ্যাসিস্ট্যান্টের কাজ করে, সে এবার ইন্টারমিডিয়েট করে তারপর ডেভেলপ করে দিয়েছে, এটা সম্ভব স্যার। আসলে নার্স কথাটা একটু স্যার নোট রাখার জন্য, যেমন বাংলাদেশে 1500 উপরে ডায়ালাইসিস সেন্টার আছে কিন্তু ডায়ালাইসিসের কোনো নার্স বাংলাদেশে নাই, এ পর্যন্ত একটা কেউ বানায়নি, তাহলে ওরা চালাচ্ছে কীভাবে? বাংলাদেশ সরকারই তো চালাচ্ছে অনেকে, এগুলো মানে অল্টারনেটিভ হেলথ প্রফেশনাল নিয়ে চিন্তা করা উচিত। ধরুন ধন্যবাদ আচার্যকে, আমার একটা সময় আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি যে অলরেডি 4 বছর আপনার পেরিয়ে গিয়েছে 2015 থেকে যদি করি এখন 2020 সাল, এসডিজির জন্য আমাদের মাত্র 11 বছর সামনে আছে। আমরা আমাদের দেশের বিভিন্ন রকমের উন্নতি আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের মেগা প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে, অর্থের কোনো দুর্নীতি আমরা আম জনতা যারা তাদের কাছে দৃশ্যত মনে হচ্ছে না যে সরকারের আর্থিক কোনো দুর্নীতি রয়েছে। কিন্তু তারপরেও স্যার আমরা যেটা দেখছি যে বিগত 20 বছর যাবৎ
পাবলিক হেলথ এক্সপেন্ডিচার কারেন্ট কনজাম্পশনে সরকারের একটি টাকাও বাড়েনি, এটা বিলো 30% রয়েছে বিগত 20 বছর যাবৎ। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট, কারণটা কি? সরকারের এত সামর্থ্য আছে, সরকারের আয়ের উৎস বেড়েছে, আমরা লিস্ট মিডল ইনকাম কান্ট্রিতে পদার্পণ করছি, তাহলে উন্নয়নটা আসলে হচ্ছে কোন দিক থেকে? আপনার দৃষ্টিতে কারণটা কি, এই যে হেলথ বাজেট বাড়ছে না কেন? আচ্ছা, আমার দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, আমার পরিচয়টা আবার একটু দিই, আমার নাম হচ্ছে মোহন মোশারফ হোসেন, আমি প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছি। ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রকল্প আছে আমাদের ডিজিটাল হেলথ ফাইন্যান্সিং প্রজেক্ট, এটি চাঁদপুর এবং ফেনীতে হয়, আমি ওই প্রোগ্রামটা প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছি। আমার দৃষ্টিতে স্যার যেটা মনে হয়েছে আমার বিগত লাস্ট 15-16 বছরের অভিজ্ঞতা থেকে, যে মহিলা ভাই যেমন বললেন কে করবেন কাজটা, মনিটরিংটা কে করবেন, এটা ডিফাইন্ড না। মনিটরিংটা কিভাবে করবে আমরা দেখছি, আমি ডিজি এইচএস এবং ডিজি এপিসি তে হিসাব করছিলাম যে মনিটরিংটা পরে আসছে, যে হেলথ বাজেট বাড়ছে না, এটা যদি আমরা উত্তর চাই কেন বাড়ছে না, এটা কি সরকার এটাকে মনোযোগ দিচ্ছে না, নাকি আপনার দৃষ্টিতে কোন কারণ হতে পারে যে হেলথ বাজেট কেন বাড়ছে? আমি স্যার ওদিকে যাচ্ছি, যে বিষয়টা হচ্ছে যে সরকারের মনোযোগটা আমাদের, আমি একটু নিচের দিকে থেকে শুরু করতে চাই, সরকারের লেভেলটা তো একটু অনেক উপরে লেভেলে, আমরা যারা এই সেক্টরটাতে কাজ করছি, আমাদের যারা পলিসি মেকার যারা আছেন, আমাদের যারা অ্যাডভোকেসি যারা করছেন ন্যাশনাল লেভেলে, আমাদের এখানে কিছুটা উইকনেস থেকে যেতে পারে, উইকনেস আছেই বলবো আমি, যে আমরা আমাদের এই হেলথ সেক্টরের যে মূল প্রবলেমগুলোকে প্রায়োরিটি করে এখানে কী পরিমাণ অর্থ বরাদ্দ প্রয়োজন, এই প্রয়োজনটা আমরা রাষ্ট্রের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারছি না। কিভাবে আসলে হচ্ছে, আমরা ডিজিটাল ফেনোমেননের ভেতর দিয়ে যাচ্ছি, আমরা যখনই কোনো প্রকল্প হাতে নিচ্ছি তখনই আমরা ডিজিটাল শব্দটা জুড়ে দিচ্ছি, আসলে এই ডিজিটাল শব্দটা কতটা কার্যকরীভাবে আমরা ইউটিলাইজেশনের দিকে নিয়ে যেতে পারছি। আমরা একটা ডিজিটাল জিনিস করলাম, আমরা একটা ফেসবুক পেজ ওপেন করেই কি আমরা ডিজিটাল হয়ে গেলাম? আমার হসপিটালে একটা ফেসবুক পেজ আছে, হসপিটালের ফেসবুক পেজে আমরা ইদানিং দেখতে পাচ্ছি বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটরগণ, বিভিন্ন প্রশাসক যারা আছেন তারা তাদের কাজের ফিরিস্তি দিচ্ছেন। ইজ ইট ডিজিটাল? আমার পয়েন্ট থেকে আমি বলবো যে আসলে এটা ডিজিটাল না। আমরা যদি সেবার, এটা খুবই ভালো একটা আপনি বলেছেন যে আমরা ডিজিটাল হেলথ ইন্ডিকেটর কি হওয়া উচিত, এখান থেকে তো বাংলাদেশ একটা ভালো কিছু প্রস্তাব বের করতে পারে যে হোয়াট ইজ রিয়েলি ডিজিটাল হেলথের ইফেক্টিভ ইন্ডিকেটর কি হওয়া উচিত, তাই না? জি, এখানে কি আপনারা কিছু কাজ করছেন? হ্যাঁ, আমরা স্যার, আমি আমার কাজের দিকে যেতাম, তো এই জায়গাটা থেকে স্যার যেটা দেখতে পাচ্ছি যে আমরা ডিজিটাল বলে যাচ্ছি, ডিজিটাল হয়ে যাচ্ছি, আমাদের পকেটে মোবাইল এসছে, ল্যাপটপ ইউজ করছি আমরা কর্মস্থলে, সরকারি বড় একটা গ্রুপ তারা ল্যাপটপের ভেতরে ঢুকে তাদের এমআইএস এর যে রিপোর্টটা কিভাবে চেক করতে হবে সেই স্কিলটা তার নেয়, এটা তার দোষের কিছু না, সিস্টেমেরও আমি খুব বেশি একটা দোষ দিব না, কিন্তু যারা এটা দেখছেন তার এটা ভালো করে জানে। উনি বললেন যে ডায়ালিসিসের কোনো নার্স নাই, বা ট্রেনিং দিয়ে নার্সের কাজটা করানো সম্ভব। আমাদের প্রতি বছর আপনার এসপিএনএস ডিপির যে সেক্টর প্ল্যান, সেক্টর প্ল্যানে আমাদের অনেকগুলো সেক্টরে আমাদের প্রশিক্ষণের বাজেট থাকে, অনেকগুলো প্রশিক্ষণ আমরা পরিকল্পনা করি, আমাদের এই প্রশিক্ষণ পরিকল্পনাটা আমরা অনুধাবন করে গিয়ে সেক্টর প্ল্যানের লাস্ট ইয়ারে গিয়ে পঞ্চবার্ষিক পরিকল্পনা পঞ্চম বছরে যখন আমরা পদার্পণ করি তখন আমরা খেয়াল করে দেখি যে আমরা যে পঞ্চবার্ষিক পরিকল্পনা যে পরিকল্পনাগুলো করেছিলাম তার 90% কাজ আনটাচ রয়ে গিয়েছে, ইমপ্লিমেন্টেশন তো অনেক দূরের কথা। এই জিনিসগুলো আমরা ঠিক মতো দেখছি না, ন্যাশনাল লেভেল থেকে দেখা হচ্ছে না, মেবি অন্য আরও অনেক প্রায়োরিটি অ্যাক্টিভিটিস তারা করছেন, বাট যে জিনিসটা করলে আমি সাধারণ মানুষ হিসেবে উপকৃত হতাম, আমার পকেটের টাকা 70 টাকা খরচ না হয়ে 35 টাকার নিচে থাকতো, যেই কারণে যেখানে WHO বলছে যে
আপনার অস্ত্রোপচারের মাধ্যমে ডেলিভারির সংখ্যা হওয়ার কথা 10-15% এর মধ্যে থাকার কথা, সেটা হয়ে গেছে আমাদের এখানে 3 গুণ। প্রাইভেট সেক্টর এখানে করছে, প্রাইভেট সেক্টরে 100টা ডেলিভারি হলে হয়ে যাচ্ছে 80টা ডেলিভারি হয়ে যাচ্ছে আমাদের সিজারিয়ান সেকশনের মাধ্যমে। এর কারণে যে মর্বিডিটি যেটা ক্রিয়েট হচ্ছে, আমি যে সেবাটা পাওয়ার উপযোগিতা ছিল, আমি যে সেবাটা থেকে বঞ্চিত হচ্ছি, এই বঞ্চিত হতে হতো না আমাদেরকে স্বাস্থ্যসেবা খাত থেকে। আমাদের সারা বাংলাদেশে বিস্তৃত একটা হেলথ সিস্টেম নেটওয়ার্ক রয়েছে, একদম কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে আমাদের পিজি পর্যন্ত রয়েছে। তো আমরা এই আসপেক্ট থেকে আমি যদি স্যার আবার আপনার এই পয়েন্টটাতে আসি, যে ইউনিভার্সাল হেলথ কভারেজের যে মনিটরিংগুলো করছি আমরা, যে ইন্ডিকেটরগুলো সেট করছি, এই ইন্ডিকেটরের জায়গাতে আমাদের মনে হচ্ছে যে এখানে এসে এখন এই মুহূর্তে আমাদেরকে এখনই সময় যে কিছু কাস্টমাইজড ইন্ডিকেটর আমাদেরকে অ্যাড করতে হতে পারে, রেদার দেন প্রেসক্রাইবড ইন্ডিকেটর্স ফ্রম দ্য ডব্লিউএইচও। ডব্লিউএইচও যখন দেয় তখন সারা পৃথিবীর জন্য মিন লেভেলের বা মিডিয়াম লেভেলের কিছু ইন্ডিকেটর সেট করে আমাদেরকে দিচ্ছে, কিন্তু একটা নদীতে পানি অনেক অ্যাভারেজে 5 ফুট, ইট ডাজন্ট মিন যে সব জায়গাতে 5 ফুট থাকবে। কোনো জায়গাতে পানি হয়ে যেতে পারে 10 ফুট, কোনো জায়গাতে হয়ে যেতে পারে 2 ফুট। তো ওই জায়গার থেকে আমাদেরকে চিন্তা করে কিছু কাস্টমাইজ ইন্ডিকেটর নিয়ে আসতে হবে। এখন ইন্ডিকেটরগুলো কী কী হতে পারে? ইউনিভার্সাল হেলথ কভারেজের কথা বলছি, বলছি যে আমরা সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করব। এই সবার মধ্যে আমরা যেমন আছি, আরবানে যারা আছে আরবানে আছি, গ্রামে আছি, আমরা আপাতত এই 2 ভাগে বিভক্ত করি আমাদের সেবার খাতটা। কিন্তু আরবানটার মধ্যে অনেকগুলো ফেলাসি রয়ে গিয়েছে। আমরা যদি চিন্তা করে দেখি যে সবচেয়ে বেশি প্রাইভেট হসপিটাল, সবচেয়ে বেশি কোয়ালিটি সার্ভিস হসপিটাল, সবচেয়ে বেশি টারশিয়ারি লেভেলের হসপিটাল, সবচেয়ে স্কিল ডাক্তারগুলো থাকে কোথায়? ঢাকায়, যেখানে সারা বাংলাদেশের একদম জ্ঞান গর্ভ যত চিকিৎসক আছেন, সবচেয়ে স্কিল্ড নার্স আছেন, সবচেয়ে স্কিল্ড ওয়ার্ক ফোর্স আছেন, ঢাকায় থাকে। এই ঢাকার মধ্যে স্যার আপনি এখন যেখানে অফিস করেন, আপনার জাস্ট অপোজিটে কোরাল বস্তিতে কয়টা মানুষ এই স্বাস্থ্য যে সুবিধাগুলো? ওখানে আমি অবশ্য অফিস করি না, তাদের জন্য হেলথ ইন্ডিকেটরগুলো কিভাবে আমরা কভার করছি, তাদের জন্য কিছু হেলথ ইন্ডিকেটর দরকার। আর এখন আরবানের যে ট্রেন্ড আমরা দেখছি ইউনাইটেড নেশনস এর যে আপনার গ্লোবাল পপুলেশন প্রসপেক্ট থেকে, আমরা 2030-35 সাল এই সময়টার মধ্যে বাংলাদেশের টোটাল জনসংখ্যার অর্ধেক আরবান হয়ে যাবে, অর্ধেক রুরাল থাকবে, তখন আমাদের কী অবস্থা হবে? এখন মাত্র 30-35% মানুষ আরবান এরিয়াতে বসবাস করে, আমরা এদের স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করতে পারছি না। এবং এই আরবানে যারা বসবাস করে তাদের মধ্যে আবার একটা ভাগ আছে, আপনি যেটা বললেন যে কাস্টমাইজ ইন্ডিকেটর দরকার, একটা এরিয়া হচ্ছে আরবানের আরবান, আর কোন আরবানের মধ্যে যারা আছে হলো আরবান এক্সট্রিম পুওর যারা, ওটা বুঝলাম, আরবান পুওর এর উপর জি। এছাড়া কাস্টমাইজড ইন্ডিকেটর বের করার চ্যালেঞ্জ আর কোনো খাত আছে কিনা? এরপর আমাদের স্যার এই যেটা চাবো যে এই আরবানের মধ্যে যদি আমরা বলি, আরবানের আরো কয়েকটি ইন্ডিকেটর মনে হয় আমাদের লাগবে, যে আরবানের টোটাল আরবান পপুলেশনের 30% মিউনিসিপ্যালিটি গুলোতে থাকে আমাদের সারা দেশে। মিউনিসিপ্যালিটি গুলো বাই মিউনিসিপ্যালিটি অ্যাক্ট 2009 দে আর সাপোজ টু প্রোভাইড অল দা হেলথ সার্ভিস টেস্ট টু দা ইটস কমিউনিটিস। এখন প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির বাজেট অনেক অ্যাভারেজ 100 কোটি টাকার মতো সরকার এনুয়াল বাজেট করে, কিন্তু বাজেটের একটা লাইন যদি আপনি খুঁজে দেখেন, হেলথ রিলেটেড কোনো বাজেট, হেলথ রিলেটেড কোনো প্রজেক্ট, হেলথ রিলেটেড কোনো অ্যাক্টিভিটিস তাদের এই 100 কোটি টাকা বাজেটে স্থান পায় না। কারণটা কি? এখন একটা ইন্ডিকেটর কি এমন হতে পারে যে নাম্বার অফ মিউনিসিপ্যালিটিস হ্যাভ হেলথ বাজেট, এনুয়াল হেলথ বাজেট অর সামথিং লাইক দ্যাট, এই জাতীয় কোনো ইন্ডিকেটর আমরা অ্যাড করবো কিনা টু স্ট্রেংথেন দ্য সিস্টেম। আদারওয়াইজ কোয়ালিটির কথা আমরা বলছি, ইফেক্টিভ কভারেজের কথা বলছি, কোনোটাই আসলে আমাদের পক্ষে অর্জন করা কতটা সম্ভব হবে এটা 2030 সালে গিয়ে যখন এসডিজির মেজারমেন্ট হবে তখন দেখা যাবে যে আমরা একটু থমকে গেলাম কিনা না। আমাদের মাতৃমৃত্যুর হার স্যার দেশে কমছে না, বিডিএসএস 2014-তে ছিল 194, 2017-তে এটা হয়ে গেছে 193। কারণটা কি? আমরা এতগুলো ইম্প্রুভমেন্ট হলো। তো এইভাবে যদি স্যার আমরা কিছু কাস্টমাইজ ইন্ডিকেটর চিন্তা ভাবনা করি, সেকেন্ড থিং থাকলো যে আমরা যে ডাটা
প্রাইভেট সেক্টরে স্যার আমরা কাজ করছি ফিলে এবং চাঁদপুরে এক্সপ্রেস থেকে আবার অল্প কিছুক্ষণ কথা বলবো। আমরা গেলাম প্রাইভেট হসপিটাল এম্পাওয়ারমেন্ট করার জন্য, তারা যখন প্রথমবার শুনলো যে এনজিও এসছে আমাদের সাথে কাজ করবে তারা খুব খুশি। আমরা যখন আমাদের মডালিটিসগুলো তাদের সামনে তুলে ধরলাম তখন আমরা সেখানে একটা হসপিটালকে ইন্টারেস্টেড পেলাম না যারা আমাদের সাথে কাজ করতে চায়। কারণটা কি ছিল? কারণটা ছিল তাদেরকে প্রতি মাসে প্রতিবেদন সাবমিট করতে হবে সরকারকে। কারণটা কি ছিল? তাদেরকে একটা স্ট্যান্ডার্ড সেট অফ রেকর্ডিং সিস্টেম তাদেরকে মেনটেন করতে হবে। এখন এই যে প্রাইভেট সেক্টরে যে হেলথ সার্ভিসটা, আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হয়েছে, একটা আটা ময়দা সুজির দোকানদার যেই অ্যাসপেক্টে বিজনেস করেন, মোস্ট অফ দ্য প্রাইভেট সেক্টর যারা পেরিফেরি লেভেলে, আমি বলবো স্পেশালি মিউনিসিপ্যালিটি লেভেলে, তাদের কাছে ওই হসপিটাল মালিকের কাছে আটা ময়দার ব্যবসার সাথে এই ওষুধের ব্যবসার কোনো পার্থক্য নেই। এখন এটা কি তাদের দোষ? তারা এসে ব্যবসা করতে, তারা ব্যবসায়ী, তারা ব্যবসা করবেই। এখন দেশে যারা হেলথের অ্যাডমিনিস্ট্রেটর আছেন, আমাদের দায়িত্ব রয়ে গেছে যে তাদেরকে আমরা কীভাবে ওরিয়েন্ট করতে পারি, স্কিল ডেভেলপ করতে পারি, বোঝাতে পারি যে হেলথের বিজনেসটা আপনার আদার্স অন্য জিনিসের বিজনেসের মতো না। এই জায়গাটাতে স্যার আমাদের কিছু কাজ করতে হবে যে তাদেরকে বোঝানো। যদি তাদেরকে বোঝানো যায় তাহলে আমি ডেফিনেটলি সম্ভব যে আমরা যতটুকু অগ্রগতি করে এসেছি আমাদের অগ্রগতি করা সম্ভব। আরও কয়েকটা বিষয় রয়ে গেছে স্যার, আপনি যদি লোকাল লেভেলের কথা দেখেন স্যার, হ্যাঁ আমি স্যার শেষ করছি। প্রত্যেকটা ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, আমাদের প্রায় 3,500 ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার রয়েছে। এখন এখানে যখন বলছে এরোর নিচে নিয়ে গেছে আমাদের কমিউনিটি, যে আপনার ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য মানুষের দূর করে পৌঁছানোর জন্য, প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিক, প্রত্যেকটা ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্স, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হসপিটালে একটা ম্যানেজমেন্ট কমিটি বলে একটা কমিটি থাকে। এই কমিটিগুলো যদি আপনি কাগজের পত্র চেক করেন, শতভাগ হসপিটালে কমিটি আছে, কিন্তু কোনো একদিন র্যান্ডমলি যদি আপনি কোনো একটা হসপিটালে গিয়ে কোনো একটা কমিটির কোনো মেম্বারের নাম খুঁজতে চান, আমি শিওর যে একটা নাম আপনি খুঁজে পাবেন না। বাট পেপারস দেয়ার অ্যাভেলেবল। এই কমিটির দায়িত্ব হলো এই হসপিটালের সার্ভিস কেমন চলছে, প্ল্যান্টার সার্ভিস পাচ্ছে কিনা, হসপিটাল থেকে যে ইকুইপমেন্টগুলো থাকার কথা সবগুলো আছে কিনা, এই অ্যাসপেক্টে কী করণীয় আছে, মিউনিসিপ্যালিটি ইউনিয়ন পরিষদের বাজেট থেকে ওইগুলোকে কীভাবে স্ট্রেন্দিনিং করা যায়, এই কমিটিগুলো রিলেটেড ইন্ডিকেটার্সগুলো স্যার খুবই জরুরি। তো এগুলো যদি আমরা করতে পারি স্যার, আমার মনে হচ্ছে যে খুবই আমরা আশাবাদী যে এমবিজিতে যেভাবে আমাদের অ্যাচিভমেন্টে এসছে, এসডিজিতে আমাদের অ্যাচিভমেন্টে এসবে। তো ধন্যবাদ সকলকে। আমি এবার একটু আছে এখানে ভাষাটা বলবে, কিন্তু যারা একটু জুনিয়র আছেন তারাও একটু বলবেন। আর স্যার আমি দুটো বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমরা যারা জিপি প্র্যাকটিস করি মেইনলি, তাদের যে সমস্যাটা হচ্ছে তারা স্যার এখন ধরতে গেলে জিপি প্র্যাকটিস টোটালটা পুরাটা হাতে চলে গেছে, আমাদের কোনো হাতে কোনো জিপি প্র্যাকটিস নাই, যার জন্য মানুষ যে সেবাটা পাওয়া দরকার, যেমন সার্ভিস নয় বললেন যে একটা ইন্ডিভিড নিয়ে চলে আসে বা এই ইন্ডিভিড রেজিস্টার হচ্ছে, এটা কিন্তু আসলে মেইনলি হচ্ছে তারা পুরাট থেকে, যারা হচ্ছে এই সমস্যা জানে না, অজ্ঞ, তাদের থেকে বিষয়টা হচ্ছে। অথচ এই সিভিল প্র্যাকটিসে যদি একটু ভালো ডেভেলপ করা যেত আমাদের দেশে, তাহলে তো আমাদের স্বাস্থ্য রিলেটেড অনেক হাজার আস্তে আস্তে কমে যেত। এখন আমরা 10-12 বছরের বাচ্চা যারা আছে এদেরকে অনেক সময় মানে ডাক্তারি যে পরীক্ষা যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কাজ করতেছে না কেন বা করতে করি, আমরা এই গণস্বাস্থ্য সমস্ত নরেন্দ্র পেশেন্ট পেয়েছিলাম যাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে। মেন কারণ ছিল স্যার এই সিভিল প্র্যাকটিসটা কোয়ার্টার হাতে চলে যাওয়ার জন্য, এটা একটা বিষয়। আর স্যার আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবসা, এটা আমি ব্যবসা বলছি এই কারণে স্যার আমাদের এরিয়াতে, আমার বাড়ি হচ্ছে গাজীপুরে, এইখানে স্যার যদি এই রেফারেন্স চালু করা যেত তাহলে আমাদের দেশের অনেক পেশেন্ট স্যার ইন্ডিয়াতে বা অন্য কোনো দেশে চলে যেত না। কারণ কি ছিল,
এখন প্রফেসর কি দিয়ে যদি আমরা 10টা 15টা বা 20টা পেশেন্ট দেখাইতে পারতাম, ঠিক আছে, সে দিনে 20টা পেশেন্ট দেখবে এবং 20টা পেশেন্ট যদি সে ডায়াগনোস না আসে তাহলে সে একটা ভুল করে সে ডায়াগনোস চলে আসবে। আমি উনি তো বললেন যে ওই ডাক্তারের ব্যবহারের কারণে দিকে চলে যাবে, তো দেখলাম না স্যার এটা সহজ হয়ে যাবে। স্যার এটা স্যার আমি যদি আজকে ঢাকা মেডিকেল একজন প্রফেসরের নাম বলি, একজন জিনোর প্রফেসর আমি নাম বলতে চাচ্ছি না, দেশের অনেক সম্মানিত ব্যক্তি এবং দেশ কিছু বাইরে ওনার যথেষ্ট সম্মান আছে, কিন্তু ওনাকে আমি কি করাচ্ছি স্যার, একটা সরকারি হাসপাতাল দেশ রোগী দেখাচ্ছি, এটা বিষয়ে মানুষের পক্ষে সম্ভব দেশ মানুষের সাথে কথা বলা দেশ সঙ্গে দেশ সভা এটা কোনোভাবেই সম্ভব না, সেটা একটা মেশিন মানুষ মেশিন না। তাকে যদি আমি যেসব কেসগুলো ডিফিকাল্ট যেসব কেসগুলো জটিল শুধু এইসব কেসগুলো যদি ডিল করাইতাম বাকি যেসব কেসগুলো সহজ হতো আমার ইউটি আই এটার জন্য একজন প্রফেসর যাওয়া লাগে না, একজন নর্মাল ফিভার ভাইরাল ফিভার এটার জন্য প্রফেসরে যাওয়া লাগে না। আমরা তাকে কি করতেছি একজন ইউটিএস এর সামান্য ইউটি নিয়ে আসে তাকেও দেখাচ্ছি, যে কমপ্লিকেটেড ইউটি নিয়ে আসে তাকেও দেখাচ্ছি, সুতরাং সে ট্রিটমেন্ট করতেছে কি দুই তিনি একই ট্রিটমেন্ট দিচ্ছে সিম্পল ইউটি আই ট্রিটমেন্ট কমপ্লিকেশন চিন্তা করতে পারতেছে না, কারণ সে কথা বলতেছে দেশ শুরুকের সাথে। তো এই সিস্টেম স্যার আমাদের ডেভেলপ করা স্বাস্থ্যবাদের বন্ধ করার জন্য স্যার ধন্যবাদ। এখানে আইসিডি থেকে আমাদের আমি কথা বলতে চাচ্ছি ডাটা সোর্স ইস্যুটা নিয়ে। আমরা একটু আগে আমাদের গণস্বাস্থ্যের এক ভাই বললেন যে ওনাদের বিভিন্ন এরিয়ার অনেক ধরনের ডাটা সোর্স আছে এবং অনেক দীর্ঘ সময় তার 40 বছরের কথা উনি মেনশন করেন এবং জিওগ্রাফিক্যালি ওভার দ্য কান্ট্রি সেটা ডিস্ট্রিবিউটেড। তো আমি যেটা মনে করি যে এই ডাটা সোর্স হতে পারে একটা ভালো সম্পদ যেটা ব্যবহার করে স্বাস্থ্য খাতে আমরা ভূমিকা নিতে পারি বা ইন্ডিকেটর কাভারেজের ক্ষেত্রে আমরা কোন দিক নির্দেশনা বের করতে পারি। আইসিডিটিএফ এই ক্ষেত্রে এগিয়ে আসবে যদি গণস্বাস্থ্য আপনাদের পক্ষ থেকে যদি সেরকম ইচ্ছার শক্তি থাকে, তাহলে আমরা দুই পক্ষ মিলে যেভাবে সম্ভব সেটা এমইউ হতে পারে বা অন্য যে প্রসেসে সম্ভব আমরা এই ধরনের ডাটা সোর্সকে ব্যবহার করে যদি সেখান থেকে কিছু বের করা সম্ভব হয় আমরা সেই প্রচেষ্টা কাজ করতে মানে সম্মত আছি, আপনাদের সে ব্যাপারে আপনাদের মতামত কামনা করছি। আর যেটা বলছিলেন যে এরকম বড় ডাটা সোর্স এরকম আমাদের আইসিডিটিএফও মতলবে আছে প্রায় 50 বছরের উর্ধ্ব সময় ধরে অনেক ধরনের ডাটা সোর্স হেলথের এবং ডেমোগ্রাফি রিলেটেড অনেক ইভেন্ট ওখানে কভার করা হয় এবং সেই ডাটাবেসগুলো প্রপারলি শুরু থেকে এ পর্যন্ত মেনটেন করা হচ্ছে রিলেশনাল ডাটাবেস ব্যবহার করে যেটা হচ্ছে ওরাকল প্ল্যাটফর্মে এবং যেটা সবার জন্য ব্যবহার করে এবং বিশ্বে এ পর্যন্ত কত হাজার যে পাবলিকেশন হয়েছে ডাটা সোর্স ব্যবহারে আমার জানা নেই। সো এটা ওই ডাটা সোর্স বিভিন্ন পাবলিকেশন করে উপকৃত হচ্ছে দিক নির্দেশনা পলিসি মেনটেন করতে। আরেকটা যেটা আমার কাছে শঙ্কা মনে হচ্ছে যেটা বলতেছিলেন যে ডাটা সোর্স আসলে আমাদের দেশে প্রচুর আছে কিন্তু আমরা সেগুলোকে পারফেক্টলি ডিজিটালাইজ করতে পারতেছি না, আমরা ব্যবহার করে রাখতে পারতেছি না, যেটা বক্তৃতায় চলে আসছে অনেক সময় যে আমাদের বিভিন্ন হসপিটালে অনেক রেকর্ড রাখা হচ্ছে কিন্তু আসলে কি সেই রেকর্ডগুলো ডিজিটালাইজ আমরা কি সেগুলোকে ব্যবহার উপযোগী পাচ্ছি। সিম্পল যদি একটা এক্সাম্পল যদি বলি আজিমপুর ম্যাটারনিটি হসপিটাল আছে, আমরা যে কোনো ছোট্ট একটা কাজের জন্য যদি সেখানে যাই ওখানে দেখা যায় যে হার্ড কপি পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে একজনের অ্যাজমা হওয়ার মতো সমস্যা হয়ে যায়, এত বছর পুরনো দলিলপত্র রাখতে চাকরি কিন্তু এই জিনিস যদি ডিজিটালাইজ হয়ে বা ডাটাবেস সিস্টেমে থাকে তাহলে হয়তো সেই কষ্টটা হতো না বা সেভাবে সেই জিনিসটা আমরা পেয়ে যেতাম সঠিকভাবে। বড় সংখ্যার বিষয় হচ্ছে যে আমরা যে কোনো ধরনের ইন্ডিকেটরের পরিমাপ যেটা দিয়ে পলিসি মেকিং এ দিক নির্দেশনা হয়ে থাকে বা প্ল্যানিং কমিশনে সেটা মাথায় নিয়ে ভবিষ্যতের জন্য একটা বাজেট বা অন্যান্য জিনিস প্রণয়ন করে থাকে কিন্তু সেখানে যদি আমরা সঠিক তথ্যটা দিতে না পারি অনেক ভাই বলে গেলেন যে ম্যাটারনাল মর্টালিটি রেশিও পিডিএইচএস সার্ভে বা ম্যাটারনাল মর্টালিটি সার্ভে একবার করছেন রিসেন্টলি বলছে 90/96 তার আগের বছর আগে সার্ভে ছিল 94 হতে পারে কম বেশি কিন্তু বাংলাদেশের রিলায়েবল যেটা সোর্স বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যারা মেজার করেন একমাত্র সরকারি তথ্য কেন্দ্র সেখানে বলতেছে 172। এই যে বৈষম্য এই যে পার্থক্যটা তৈরি হচ্ছে এখন কোন জায়গা আমরা রিলাই করব সেই জায়গা থেকে তো আমরা পিছু হতেছি এটা হুজুর খাচ্ছি এবং এরকম শোনা আছে যে সার্ভেগুলো ভ্যালিড এবং রিলায়েবল সেই সার্ভেগুলো হয়তো ভবিষ্যতে হবে কি না তার একটা শঙ্কা তৈরি হয়ে যাচ্ছে। তো সেই পজিশনে আমরা এখন কোথায় যাচ্ছি, আমরা যে ডাটা সোর্সের বা ইন্ডিকেটর যাদের মাধ্যমে আমরা পরিমাপ করব সেখানে যদি আমরা বাধাগ্রস্ত হচ্ছি, হ্যাঁ একটা নির্দিষ্ট বডির উপরে মনোপলি হিসেবে বা একনায়কতন্ত্রের মতো করে যদি আমরা তথ্য পাই এবং সেটা যদি সবার কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে সেই তথ্য সাপেক্ষে আমরা উন্নতির সোপান কতটুকু সাস্টেনেবল হবে সেটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। তো সেই জায়গায় এখন আমাদের চিন্তা করার বিষয়ে বা সময় এসেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।
আমি ডাক্তার ফাতিমা আমি
একজন জুনিয়র ডাক্তার হিসেবে আমার বিভিন্ন জায়গায় গণস্বাস্থ্যে যেহেতু পড়াশোনা করেছি, ইন্টার্নি করেছি এবং এখানে জেএমও হিসেবে আছি, জ্বর ফাসলে যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং আরও বিভিন্ন জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছে। সেই সুবাদে আমি কিছু অভিজ্ঞতা আসলে শেয়ার করতে যাচ্ছি। আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ অনেক কথা বলেছেন, অনেক ইম্পর্টেন্ট অ্যাডভাইস দিয়েছেন। অভিজ্ঞতার মধ্যে প্রথমে আছে, আমি জ্বর ফাসলে ছিলাম, জ্বর ফাসলে একচুয়াল উপজেলা, আমাদের হেলথ কমপ্লেক্সটা আরও রিমোট এরিয়া, সেটার নাম হচ্ছে দক্ষিণ আইচা। তো সেখানে আমি 2 মাস ছিলাম এবং পরবর্তীতে বিভিন্ন হেলথ ক্যাম্পেও গিয়েছি। তো আমার কাছে যখন আমি 2 মাস ওখানে আছি অ্যাজ এ ডক্টর, তখন আমার মানে কোনো আমার বিশেষজ্ঞ স্যার আমার উপরে নাই, তারা ক্যাম্পে যাচ্ছে, তো তাদের প্রাইমারি হেলথ কেয়ার দেওয়ার জন্য আমি ওখানে আছি। সেই ক্ষেত্রে একজন ডায়রিয়ার পেশেন্ট, নর্মাল অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া পেশেন্ট যদি আসে, দেখা যায় সে অ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, মেট্রোনিডাজল তিনটা অ্যান্টিবায়োটিক খেয়ে আমার কাছে চলে আসছে, তার 3 দিন যাব পাতলা পায়খানা হচ্ছে। তো আমার কথা হচ্ছে একজন ইউনিভার্সাল হেলথ কাভারেজ, এই কাভারেজটা আমি কোন পেশেন্ট পর্যন্ত মানে কোন এরিয়া পর্যন্ত দিতে যাচ্ছি। আমার আমি যতটুকু বুঝতে পারছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই কাভারেজের মধ্যে আসবে এবং সেই কাভারেজে কে তাকে হেলথ কেয়ারটা, প্রাইমারি হেলথ কেয়ারটা তাকে কে দিবে। আমাদের বেশিরভাগ রিমোট এরিয়ায় দেখা যায় প্রাইমারি হেলথ কেয়ারটা দিচ্ছে একজন ওয়ার্ড ডাক্তার কিংবা একজন ফার্মেসি ম্যান। আমার একটা পেশেন্ট, প্রথমে একজন পেশেন্ট সে ডাক্তারের ভিজিট দিতে হয় এই ভয়ে, প্রথমে যাবে ফার্মেসিতে, ফার্মেসিতে গিয়ে তার সিম্পটম বলবে, ফার্মেসি ম্যান তাকে কিছু ওষুধ দিয়ে দিল, সেই ওষুধে একবার তার কিন্তু টাকা খরচ হচ্ছে, দ্বিতীয়বার তার যখন সেই ওষুধে কমলো না আবার সে ফার্মেসিতে যায় যে আমার কমেনি, দ্বিতীয় দিনে সে অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে দিচ্ছে। এবং এটা আমি নিজে দেখেছি, শুধু আমি না আমার সাথে যারা ছিল তারাও দেখেছি, দ্বিতীয় দিন তৃতীয় দিনে আর একটা অ্যান্টিবায়োটিকও চেঞ্জ করে দিয়েছে, তারপরেও যখন তৃতীয় দিন পরেও তার কমেনি, তখন সে আমাদের হসপিটালে আসে, তখন আবার আমরা তাকে কিছু টেস্ট দিচ্ছি, কিছু ইনভেস্টিগেশন করাচ্ছি, তারপরে আমাদের ডিজিজ ডায়াগনোসিসের পরে আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট দিচ্ছি। এতে আউট পকেট এক্সপেন্ডিচার ব্যাপারটা আসে, শুধুমাত্র যে ডাক্তাররা বেশি দামি ওষুধ লিখতেছে, আমরা কিন্তু অনেক সময় খেয়াল করি যে আমাদের গণস্বাস্থ্যে নিজস্ব ওষুধ তৈরি হয় তার দামও কম আছে। আমরা কিন্তু একটা আয়রন ফলিক ট্যাবলেট আমাদের 30 টাকা কৌটো আছে, তো আমরা বেশিরভাগ দেখা যায় পেশেন্টকে বলে দিই যে এখানে আপনি কমে পাবেন, আপনি নিতে পারেন, চাইলে আপনি বাইরে থেকেও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু আমরা বলে দিই দামে কম আছে। তো তার কিন্তু এই আউট পকেট এক্সপেন্ডিচার শুধুমাত্র আমাদের কারণেই না, সে যে বাইরে থেকে ফার্মেসির কাছে গেল প্রথমে, প্রাইমারি হেলথ কেয়ার প্রথমে কিন্তু সে ওখান থেকে শুরু করেছে, সেখানেও তার খরচ হয়েছে, তার ডাবল ট্রিপল খরচ হচ্ছে। এবং আরও দেখা যায় যে আমরা ইনভেস্টিগেশন দিলে সে সাধারণত করতে চায় না, আর ইনভেস্টিগেশন কেন করতে চায় না, টাকা লাগবে এজন্য করতে চায় না, সে চাচ্ছে কি আমি তাকে ট্রিটমেন্ট দেই যে আপা আপনি আমাকে আপাতত কিছু ওষুধ লিখে দেন, যদি না কমে এসে আমি করব, এরকম। তো দেখা যায় আমি তো তার কিছু কিছু ব্যাপার আছে যে ইনভেস্টিগেশন ছাড়া আমি কিন্তু ডিজিজ ডায়াগনোসিস করতে পারছি না, তো তাকে আমি যে ওষুধটা দিলাম পরবর্তীতে 7 দিন পরে জ্বর নিয়ে সে আবার আসলো যে আসলে আমার তো জ্বর কমেনি, তখন কিন্তু তাকে আবার ইনভেস্টিগেশন করতে হচ্ছে। এইসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তার টাকা পয়সা বেশি খরচ হয়ে যাচ্ছে। আরো একটা জিনিস আছে, যেমন আমি হয়তো বা আমরা গণস্বাস্থ্যে পড়ার সুবাদে গণস্বাস্থ্য থেকে আমরা রিমোট এরিয়া গিয়ে কাজ করেছি, বাট এই আমাদের দেশে আরো অনেক মেডিকেল কলেজ আছে, আমি সরকারি কথা বলছি না, সরকারি ক্ষেত্রে দেখা যায় তারা ইউনিয়ন পর্যায়ে এখন একজন MBBS ডাক্তারের পোস্ট রেখেছেন, তারা যায় কি না যায় সেটা পরের ব্যাপার। এছাড়াও বেসরকারি মেডিকেল থেকে সাধারণত আমরা পেরিফেরির দিকে কেউ সহজে যায় না, পেরিফেরিতে যেতে চায় না, কিংবা সরকারি পোস্টিং হলেও সে যেতে চায় না, কেন যেতে চায় না, তার মেইন কারণই হচ্ছে আপনার অবশ্যই থাকবে তার ফ্যাসিলিটি, একজন MBBS পাস করেছে ন্যূনতম তার, কিংবা বিশেষজ্ঞ হলে তো সেটা অনেক বড় বিষয় আসে, তো তার যে সেফটি তার যে ফ্যাসিলিটিস সেগুলো যদি আমরা এনশিওর করতে না পারি, ন্যূনতম এনশিওর অপটিমাল আমার একটা লেভেল তো দিতে হবে যে তার সেফটির একটা লেভেল দিতে হবে, সে থাকবে কই, কিংবা তার সাথে কারা কাজ করছে
তার স্যালারি কিরকম, এই সব কিছু যদি আমরা এনশিওর করতে না পারি তাহলে আমরা কোথায় ডাক্তার পাবো? এবং সেই ক্ষেত্রে অবশ্যই তারা আমার আমাদের আমার দেশের যে পেশেন্ট তারা অবশ্যই তারা প্রথমে ফার্মেসিতেই যাবে, তাদের তো কিছু করার নাই, সে পারতেছে না পাচ্ছে না। আমি না হয় জ্বর পেশেন্ট গিয়েছি দক্ষিণ এশিয়া, সে দুই তিনবার পরে হলেও আমাদের কাছে আসতে পেরেছে, কিন্তু সব জায়গাতে ওই ফ্যাসিলিটিস নাই। এবং স্যার আমি আর একটা জিনিস খেয়াল করেছি, আমাদের ক্যাম্পগুলোতে আগে তো আমরা ভাবতাম যে দক্ষিণ এশিয়া জ্বর পেশেন্ট আশেপাশের লোকজন আসে, আমরা আজকাল দেখতেছি সেই সুদূর মনপুরা, মনপুরা কিন্তু অনেক দূরে, এবং মনপুরা থেকে দক্ষিণ এশিয়া আসতে হলে জ্বর পেশেন্ট আসতে হলে তার আলাদা লঞ্চে করে আসতে হচ্ছে, একদিন সময় লাগতেছে, এত দূর থেকে সে আসতেছে কেন ঢাকার ডাক্তার আসছে গণস্বাস্থ্য তাদের দেখাতে। এবং সারা ঢাকায় সে বিভিন্ন ইনভেস্টিগেশন করিয়ে তার একটা কার্সিনোমা ডায়াগনোসিস হয়েছে, সেটাও সে দেখানোর জন্য আমাদের কাছে আসে, এবং এটা আমি নিজের চোখে দেখেছি। আমি আমার বিশেষজ্ঞ ম্যাডাম বা স্যারের সাথে যখন বসি চেম্বারে আউটপেশেন্টে, তখন আমরা দেখি এগুলো যে বিশেষ সিরিয়াস কে, যেগুলো হয়তো আমরা ওই পর্যায়টা কার্সিনোমা ওখানে আমরা ওপেন করতে চাচ্ছি না, কিন্তু এগুলো আসে। কেন আসে? কারণ আমাদের প্রতি তাদের একটা বিশ্বাস আছে। তো এই ধরনের বিশ্বাস যেন আমরা আরো ডেভেলপ করতে পারি সরকারি ক্ষেত্রে এবং আরো বেসরকারি ক্ষেত্রে। আর হচ্ছে গিয়ে স্যার, ডাক্তারদের সেফটি এবং ডাক্তারদের অবশ্যই তাদের সুবিধা, যেগুলো শুধু ডাক্তার না, একটা হেলথ টিমে আমরা কমিউনিটি মেডিসিনে পড়েছি, হেলথ টিমের লিডার থাকবে ডক্টর, তারপরে নার্স থাকবে, প্যারামেডিক থাকতে পারে, টেকনিশিয়ান থাকতে পারে। এবং আমার স্যার শ্রদ্ধেয় স্যাররা বললেন যে আমাদের কত লোকবল দরকার হয়, আসলেই একজন ক্লিনারের অনেক ইয়ে আছে, যে তার অবদান আছে একটা পোস্ট অপারেটিভ পেশেন্টকে সুস্থ করে তোলা। কারণ একটা হসপিটালে আমরা পড়েছি যে ফেনল দিয়ে আমার ক্লিন করতে হবে, তা না হলে এটা স্টেরিলাইজেশন হচ্ছে না। স্টেরিলাইজেশনের ব্যাপারটা তো আমাদের মেনটেন করতে হবে, একজন ডাক্তার তো সবসময় গিয়ে দেখতে পারবে না যে ওখানে ঠিক মতো সে ঘর বা হসপিটাল মুছতেছে কিনা, কিংবা ঝাড়ু দিচ্ছে কিনা, কিংবা স্টেরিলাইজেশনও ঠিক মতো হচ্ছে কিনা, কোন পেশেন্টের সাথে কিভাবে কথা বলতে হবে, কাকে কোথায় পাঠাতে হবে, সে সবসময় দেখতে পারবে না। আউট অফ পকেট এক্সপেন্সের মধ্যে একটা ইস্যু কিন্তু ওনার বক্তব্য থেকে কিছুটা আমরা একটু এক্সপ্লিসিট করতে পারি, যে আউট অফ পকেট এক্সপেন্স শুধু পুরোটাই কিন্তু মেডিকেল কস্ট নয়, নন মেডিকেল কস্ট অনেক সময় ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। যাতায়াত, পেশেন্ট আনলো, অ্যাটেন্ডেন্ট থাকলো, অনেক সময় দেখা যাচ্ছে যে ওগুলো হয়তো মাচ লার্জার দেন দি নন মেডিকেল কস্ট, এটাও মাথায় রাখতে হবে। ডক্টর ফরিদা ইয়াসমিন, ফার্মাকোলজিস্ট। স্যার আমার একটা ওপিনিয়ন ছিল জাস্ট, স্যার আমরা তো যাদের আমাদের সামর্থ্যবান আমরা তারা হয়তো বা প্রাইভেট হসপিটাল, আমাদের যেগুলো কর্পোরেট হসপিটাল আমরা সেখানে চলে যাই। স্যার আমরা যেটা আমাদের আমেরিকা বল বা ইংল্যান্ড বল উন্নত বিশ্বে দেখা যায় যে পুরো হেলথ সিস্টেমটাই একটা স্বাস্থ্য বিমার আওতা। স্যার ওয়াই নট, আমাদের গণস্বাস্থ্য সেটা আছে যে আমাদের গ্রুপ বা বিভিন্ন তাদের আর্থসামাজিক অবস্থানের উপর। স্যার আমরা কেন এটা আমাদের ন্যাশনাল পলিসির মধ্যে আনতে পারছি না, মানে আমাদের ড্রব্যাকটা কোথায়? আমরা তো স্যার যদি আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলো অ্যাটলিস্ট এটা প্রোভাইড করতো যে হ্যাঁ ওই একজন অতি দরিদ্র লোক এই সার্ভিসটা এত টাকার মধ্যে পাবে, এর জন্য তাদের কাছ থেকে এটা নেওয়া হচ্ছে বা নেওয়া হচ্ছে না, তাহলে তো স্যার আমাদের গভর্নমেন্ট হসপিটাল, আমার কাছে মনে হয় যে সার্ভিস প্রোভাইডার সার্ভিসটা অনেক ভালো হতো, অনেক আমাদের মতো যারা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত তারাও গভর্নমেন্ট হসপিটালে যেত, সরকার লাভবান হতো, জনগণ লাভবান হতো। এবং যেটা আমরা কথা বলছি যে স্যার আউট পকেট এক্সপেন্ডিচার, যদি আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, আমরা সেই ডিস্ট্রিক্ট হসপিটাল অনেক ক্যাশিয়ার লেভেলের হসপিটালই আছে হসপিটালগুলোতে, তাহলে সেখানে তার সার্ভিসটা সে এখান থেকেই পেত। এবং যেটা যে তার ঢাকায় আসা, পিচিতে আসা, তার যে দৌড়াদৌড়ি হেফাজত, তার গার্জিয়ান থেকে শুরু করে ইচ্ছা এভরিবডি ইনভলভ হয়ে যায়, স্যার এটা তো বিশাল, আমার কাছে মনে হয় স্যার বিশাল ইকোনমিক্স মানে বার্ডেন কমে যেত এবং একটা ফ্যামিলি ইস্যু হয়ে যায়। স্যার আমি দেখেছি যে ক্যান্সারের ট্রিটমেন্ট করতে গেলে স্যার আমার এক পরিচিত চেন্নাই যাচ্ছেন, লাস্ট স্টেজ অফ ব্রেস্ট কার্সিনোমা, তার মেটাস্টেসিস হয়ে গেছে, 15 বছর সে বেঁচে গেছেন, তাকে বলেই দেওয়া হয়েছে যে তোমার আর অসম্ভব না, তারপরেও কিন্তু মানে ফ্যামিলি তো হোপ থেকে যায় নিয়ে যাচ্ছে, এবং সে এক্সপেন্ডিচার তো আসলে চিন্তাই করা যায় না। তো স্যার আমরা কেন ভাই আমরা এটা কেন পাচ্ছি না আমাদের ন্যাশনাল হেলথ পলিসিতে? মানে আমার সবসময় এই কোশ্চেনটা ঘুরে কেন, আমাদের গণস্বাস্থ্য কিন্তু পেয়েছে এবং আমরা 3000 টাকায় স্যার সিজারিয়ান সেকশন করি, আমরা 3000 টাকায় ছানি অপারেশন করি। আমি কম্পেয়ার করতে চাই না, সেম সানি অপারেশন স্যার হারুনাই ফাউন্ডেশন হচ্ছে 50,000 টাকা, হয়তো বা লেস তারা বলে যে আমরা এমনি
আসলে খুব বেশি পার্থক্য আমার মনে হয় জানা হবে স্যার। এটা আমার মনে হয় এই জিনিসটা আমরা যদি এম্পাসাইজ করি আমরা প্রত্যেকেই লাভবান হবো। থ্যাংক ইউ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু মূল বিষয় হচ্ছে যে এটা যে নজরে নেই তা না, কিন্তু হেলথ ইন্স্যুরেন্স ঠিক দানা পাচ্ছে না বাংলাদেশে। এমন না যে পলিসি অ্যাটেনশন নেয় এটাকে, এই যেমন গণস্বাস্থ্য তার নিজস্ব ইয়ের মধ্যে করতে পেরেছে, কিন্তু স্কেলিং আপ চ্যালেঞ্জ যেটা আছে সেটা একটা বড় চ্যালেঞ্জ। সরকার টাঙ্গাইলের তিনটে উপজেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বলে একটা পাইলট করছে, সেটা তো অনেক দুর্বলতা আছে। এখন যেটা আগাচ্ছে যে হামিদ সাহেব এটা একটু বলতে পারেন, আমরা দেখেছি যে হেলথ ইন্স্যুরেন্স যদি ভলান্টারি হয়, মানে আপনি আপনার যদি প্রয়োজনে নেবেন, তো ভলান্টারি হেলথ ইন্স্যুরেন্সের ড্রপ আউট রেট খুব বেশি, মানে পেশেন্ট সাইকোলজি এখানে খুব ইম্পর্টেন্ট। ওর যদি এক বছর অসুখ না হলো বলে যে কিসের জন্য আমি ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেব, তা ও তখন আরও বের হয়ে আসে। আপনাদের আরএনজি সেক্টরে যে করছেন এখানে কি ইয়ে হবে আনলেস ও প্রিমিয়াম বার্ডের উপর না হয়। আরেকটা হচ্ছে প্রিমিয়ামটা কে দিবে, এটাও একটা ইস্যু। এটা যদি সেফটি নেট স্টাইলে অন্য কেউ দিয়ে দেয় এটা একটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু যদি পেশেন্ট দিতে হয় ভলান্টারি যদি প্রোগ্রাম হয় ওগুলো কিন্তু খুব একটা দানা বাড়ছে না। কম্পালসারি এই যে আমেরিকার কথা বললেন, ওই ওবামা কেয়ার যেটা ওরা কিন্তু কম্পালসারি করেছিল, সেই জন্য করতে হয়েছে। এখন যেটা আগাচ্ছে অমিত সাহেবের যেটা ইনোভেশন করেছেন বাংলাদেশে, ওই যে জেনারেল ইয়েটা আগাচ্ছে না কিন্তু গ্রুপ ভিত্তিক ইন্স্যুরেন্স, যেমন হামিদকে ওর রিকোয়েস্ট একটু এটা এক্সপ্লেন করার জন্য। এই যে যাওয়ার আগে আমি আরো কয়েকটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হলো অনেকগুলো খুব ভালো ভালো বিষয়ে কথা হয়েছে। এখন আমি খুব মানে খুব ভালো লাগছে যে আপনারা একদম রুট কজগুলো যেগুলো সেগুলো বের করার চেষ্টা করেছেন। স্যার একটু দু একটা ইন্ডিকেটর কোয়ালিটির কথা যদি আমরা আসি, কোয়ালিটির যে ইন্ডিকেটর আমাদের এই যে ইউএসসি যে ইন্ডিকেটরগুলো করা হচ্ছে এটা হচ্ছে ইউএসসি মনিটরিং এর জন্য। এটার জন্য যদি খুব বেশি রেগুলার স্টাডি দরকার হয় তাহলে কিন্তু এই ইন্ডিকেটরগুলো পাওয়া যাবে না। সো আমাদের একটু কারণ কোয়ালিটির ভিতরে দেখা যাচ্ছে যে অনেকগুলো কিন্তু মাইক্রো কম্পোনেন্ট রয়েছে। একদিকে যেমন ক্লিনিক্যাল কোয়ালিটির বিষয় আছে, একদিকে হাইজিন এনভায়রনমেন্ট অনেকগুলোর বিষয় আছে, এই সবগুলোকে ইন্ডিকেটেড প্রোটোকলের বিষয় আছে, ফর্মুলারির বিষয় আছে, এই সবগুলোকে ইন্ডিকেট করে স্যার যদি আমরা এইরকম বলি যেটা সেটা হলো যদি এটা অ্যাক্রিডিটেশন করা হয় যে এই কোয়ালিটিগুলোর যে মাইক্রো কোয়ালিটি যেগুলো আছে সেগুলোর ভিত্তিতে হসপিটালকে সেটা পাবলিক হোক প্রাইভেট হোক সেটা অ্যাক্রিডিটেড করা হবে, এবং নাম্বার অফ হসপিটাল ওভার দ্য টাইম কয়টা অ্যাক্রিডিটেড হচ্ছে সেইটাই হচ্ছে কোয়ালিটি ইন্ডিকেটর, এবং সেটা এটা এবার ইউনিভার্সালি ওয়ার্ল্ড গ্লোবালি ওইটা ব্যবহার করা যেতে পারে। এবং এই অ্যাক্রিডিটেশনের ক্ষেত্রে কতগুলো র্যাঙ্কিং করা যেতে পারে যে এটা এ কোয়ালিটির হসপিটাল, এটা বি, এটা সি, তাহলে হয়তো নিজেদের ভিতরে প্রতিযোগিতা করবে হসপিটালগুলো বোধ পাবলিক এবং প্রাইভেট, যে আমি যদি সি থাকি আজকে তাহলে আমাকে বিতে বা এতে যেতে হবে, এই কম্পিটিশন। এবং প্রাইভেট হসপিটালের ক্ষেত্রে এইভাবে এ বি সি ডি যাই করি সেই অনুযায়ী সরকার থেকে প্রাইস নির্ধারণ করে দিতে হবে। যেমন বলা হলো যে সিজারিয়ান সেকশন কোথাও 15,000 টাকায় হচ্ছে, সূর্যনাশি ক্লিনিক করছে বা গণস্বাস্থ্য করছে, স্কয়ারে 2,50,000 টাকায় করছে, এসকারে কি এত বেশি ইনপুট দিচ্ছে, কি প্রোটোকল মেনটেন করছে, সেটা যে 2,50,000 টাকা দিতে হবে, সিম্পল যেটা সেটা তারা প্রাইস বেশি নিচ্ছে, কারণ এই সেজারিনের প্রোটোকল সব জায়গায় একই। আর ট্রিটমেন্টের প্রোটোকল যদি ডিফারেন্ট হয় তাহলে সেটা ট্রিটমেন্ট না, হয় যেটা মানে প্রোটোকলের বাইরে সেটা ট্রিটমেন্ট না সেটা অপক্রিয়া। তাহলে এই জায়গাগুলোতে যদি আমরা স্ট্যান্ডার্ডটা সেট করে দিতে পারি, প্রোটোকলটা ঠিক করে দিতে পারি, হসপিটালের যে এ ক্যাটাগরি হসপিটাল হতে গেলে তোমার এই কি ধরনের ম্যান পাওয়ার হিউম্যান রিসোর্স থাকতে হবে, সাপোর্ট স্টাফ থাকতে হবে, যেটা বলা হলো যে রিসেপশনিস্ট থাকতে হবে বা রিসেপশনিস্ট এডুকেশন, তার বিহেভিয়ার, ডাক্তারের বিহেভিয়ার, এই সমস্ত যদি সব মাইক্রো জিনিসগুলোকে আমরা যদি অ্যাক্রিডিটেশন রুলস এর ভিতরে ঢুকিয়ে দিই সেটা অ্যাক্রিডিটেশন করে তাহলে কিন্তু এই জায়গাটা হয়ে যাবে, অনেকগুলো জিনিস এখানে হয়ে যাবে। দ্বিতীয় যেটা এই তন্নি যেটা বলেছে যে এই যে থ্রেশহোল্ড লেভেল 10% এবং 25%, আমরা এখানে দুটোই রাখতে পারি। আমরা যেমন আপার পভার্টি লাইন লোয়ার পভার্টি লাইন দিয়ে দুটো এক্সট্রিম পভার্টি এবং এমনি সাধারণ পভার্টি বের করে ঠিক একইভাবে আমরা কিন্তু এই দুটো লিখে যেটা 25% সেটা এক্সট্রিম আর যেটা 10% সেটা নর্মাল, এই দুটো রাখা যেতে পারে, এখানে কোনো ক্ষতি বিষয় নাই। তাহলে গ্লোবালি এটা যে যেটা ভাবে ইন্টারপ্রিট করে করুক, কিন্তু আমরা এটা বলে দিলাম। এটা ইন্স্যুরেন্সের বিষয় যেটা স্যার যেটা বলছিলেন সেটা হলো যে ইন্স্যুরেন্স নিয়ে গণস্বাস্থ্য সেই 72 সাল 70-72 সাল থেকে কাজ করছে,
কিন্তু সমস্যা হচ্ছে স্যার যেটা বলছিলেন যে ভলেন্টারি ইন্স্যুরেন্স, সেটা হলো যে আমাদের দেশে ইন্স্যুরেন্সের কনসেপ্টটার ভিতরে নেগেটিভ অ্যাটিটিউড আছে এবং সেই নেগেটিভ অ্যাটিটিউডের জন্য দায়ী হচ্ছে আমাদের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো গ্রামগঞ্জেও কাজ করছে, সে জায়গায় তারা নেগেটিভ অ্যাটিটিউড ছড়িয়েছে। ইন্স্যুরেন্স ভলেন্টারি ইন্স্যুরেন্স এখানে কাজ করে না, তাহলে ভলেন্টারি ইন্স্যুরেন্স কাজ না করলে কোন ধরনের ইন্স্যুরেন্স হবে? গ্রুপ ইন্স্যুরেন্স। এবং গ্রুপ ইন্স্যুরেন্স কোথায় কাজ করে? গ্রুপ মানে যেখানে এই ধরনের আপনার গণস্বাস্থ্যের যে যত স্টাফ আছে এই সবগুলো মিলে একটা গ্রুপ ইন্স্যুরেন্স করতে পারে। তাহলে কি হচ্ছে যে গ্রুপের আপনাদের যেহেতু স্যালারি আছে, পেরোল আছে, এখান থেকে প্রিমিয়ামটা সহজে নিয়ে নেওয়া যায়। এবং গ্রুপে যখন হচ্ছেন তখন কেউ কিন্তু এই গ্রুপের বাইরে থেকে বেরিয়ে যেতে পারছেন না, বোঝা গেল? এটা একটা কমিটমেন্ট। তাহলে এটা গ্রুপ হয়, তাহলে এমন গ্রুপ কোথায় করা যায়? গ্রুপ তো মাইক্রো ক্রেডিটের গ্রুপ আছে, সেখানেও করা যেতে পারে, কিন্তু সে ধরনের রেগুলেটরি বডি সেগুলো ঠিক হয়নি, বোঝা গেল? যে সমস্ত লোকজন ইনফরমালে চাকরি করে, আমার একটা দোকান আছে, আমি নৌকা চালাই, আমি ভ্যান চালাই, আমি কৃষি কাজ করি, সেখানে তার গ্রুপ হয় না। ওখানে প্রিমিয়াম আদায় করতে গেলে খরচটা অনেক বেশি হয়ে যায়, নিশ্চিত করো। তাহলে এখানে সম্ভব না। তাহলে কোথায় সম্ভব? গ্রুপ যেখানে আছে, সেই গ্রুপ কোথায় আছে? যেমন হচ্ছে যে ফর্মাল সেক্টরে। তাহলে ফর্মাল সেক্টরের ভিতর সুপ্রিম কোনটা? গভর্নমেন্ট এমপ্লয়িজ। এই গভর্নমেন্ট এমপ্লয়িজদের কিন্তু আমরা এখনো ইন্স্যুরেন্স চালু করতে পারি নাই। এই জায়গায় যদি আমরা চালু করতে পারতাম, 2014 সালে ফরাসুদ্দিন সাহেবের যে পে কমিশন হয়েছিল সেখানে ক্যাটাগরিক্যালি বলা ছিল যে এই গভর্নমেন্ট এমপ্লয়ীদের ইন্স্যুরেন্সের আওতায় আনতে হবে। এবং আমাদের প্রাইম মিনিস্টার বিভিন্ন সময় সে 96 এর গভর্নমেন্টে যখন আসছে তখন থেকেই কিন্তু উনি বলে আসছে যে গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। তাহলে এখনো পর্যন্ত কিন্তু হয়নি। এই যে এবার যে ডিসি সম্মেলন হলো কয়েকদিন আগে, সেখানেও কিন্তু এই ক্লেমটা চলে আসছে, ডিসিরা বলছে যে আমাদের জন্য হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। এখন মন্ত্রণালয়ে একটা কমিটি হয়েছে যেটা তারা চিন্তা করছে যে এটা করার জন্য, এবং সেই কমিটিতে আমি এই 22 তারিখে একটা প্রেজেন্টেশন দেবো যে এটার কনসেপ্টটা কি হবে। সো এইটা একটা প্রক্রিয়ায় আছে। তো এখানে গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য যদি হয় তাহলে আস্তে আস্তে যেটা সেটা হলো ফর্মাল সেক্টরে বাকি যে জায়গাগুলো আছে সেখানে করা সম্ভব। এই ধরনের যে সরকারি বেসরকারি খাতে যারা অটোনোমাস বডিতে বেসরকারি খাতে যারা চাকরি করে, এবং 10 জন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে ফর্মাল সেক্টরে ডেফিনেশন দেওয়া হয়েছে, 10 জন পর্যন্ত লেবার যেখানে চাকরি করে এমপ্লয়ি আছে সেটাকে ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসা, তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা চলে যেতে পারি। এর বাইরে যেটা স্যার একটু হিন্টস দিচ্ছিলেন সেটা হলো যে আমাদের ইউনিভার্সিটি কলেজে পড়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, প্রায় 10 লক্ষের মতো ছাত্রছাত্রী আমাদের সরকারি এবং বেসরকারি ইউনিভার্সিটিতে পড়ে, তাদের জন্য কি হবে? তাদের জন্য যেটা করতে পারে করা যেতে পারে সেগুলো তাদেরকেও কিন্তু একটা গ্রুপ ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসা যেতে পারে। কারণ তার একটা সিস্টেমে থাকে, 5-7 বছর ধরে তার একটা সিস্টেমে লেখাপড়া করে। সেই রকমই একটা ইন্স্যুরেন্স মেকানিজম আমরা ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স ঢাকা ইউনিভার্সিটি চালু করেছি 2018 সালে ফেব্রুয়ারিতে, এবং এটা ঢাকা ইউনিভার্সিটিতে এটা বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যাকসেপ্ট করেছে, এবং ঢাকার বাইরেও বিভিন্ন ইউনিভার্সিটি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করছে এবং তারা চালু করার চেষ্টা করছে। এইগুলো যদি আপনাদের এই যে ইউনিভার্সিটি যেটা আছে, যে গণস্বাস্থ্য ইউনিভার্সিটি যেটা আছে বা মেডিকেল কলেজ যেটা আছে সেটাকেও যদি করে ফেলতে পারে তাহলে আপনাদের ছাত্রছাত্রীরা কিন্তু গ্রুপ হেলথ ইন্স্যুরেন্সের আওতায় চলে আসবে এবং এই মেসেজটা চলে যাবে। তো আমরা আশা করছি যেটা কেন এটা দরকার, দরকার এই কারণে যে আজকে যারা ছাত্র 5 বছর পরে তারা দেশ চালাবে, 10 বছর পরে তারা দেশ চালাবে, তারাই প্রাইম মিনিস্টার হবে, তারাই সেক্রেটারি হবে, তারাই হবে। তাহলে এরা যদি ইন্স্যুরেন্সের একটা ভালো ধারণা নিয়ে যায় তাহলে কি হবে, তারা কিন্তু ইন্স্যুরেন্স চালুর জন্য আজকে আমরা যে কষ্ট পড়ছে মানুষকে সচেতন করার জন্য সেই কষ্টটা কিন্তু তার দরকার, কারণ তারা শিখেই যাচ্ছে প্র্যাকটিস ইন্স্যুরেন্স ভালো কি খারাপ দিনে। সো ইন্স্যুরেন্স অটোমেটিক্যালি আমরা আশা করি যদি এই পরিস্থিতি সচল থাকে আগামী 20 বছরের ভিতরে বাংলাদেশে পুরোটাই ইন্স্যুরেন্স আপনার চলে আসবে। হেলথ ইন্স্যুরেন্স ওখানে গিয়ে গ্রামে গিয়ে দেখতে পাচ্ছেন যে তারা প্রথমবার সেটা যদি আপনি দেখতে চান একদিন তারপর আর যেটা কারণে আমাদের বাজেট বাড়ছে না সেটার মহান কারণ হলো এই দেশের রাষ্ট্রপতি সরকার প্রধান তারা এই দেশে চিকিৎসা দেন না, এই দেশের এমপি মহোদয়রা সেক্রেটারি মহোদয়রা এই দেশে চিকিৎসা দেন না। এই জন্য হেলথ খাত কি হলো কিচ্ছু আমি জানা থাকবে। আমি একটা কথা বলি, আমরা যখন আমি সেমিনারে ঢাকা মেডিকেল কলেজে গ্রাজুয়েট আমি তখন দেখছি ঢাকা মেডিকেল কলেজে সমস্ত এমপিরা সমস্ত মন্ত্রীরা রাষ্ট্রপতির সন্তানরা সব চিকিৎসা দিচ্ছে। আমার ঢাকা মেডিকেল কলেজের অবস্থা ছিল রমরম অবস্থা, ওটা আর প্রাইভেট সেক্টরে একটা হাসপাতালও ছিল না। সেই পর্যায়ে যদি আমরা ঢাকা মেডিকেল কলেজে এত ভালো অবস্থা ছিল
এখন হয় না কেন? আমি একটা এক্সাম্পল দিই, আমাদের সরকার প্রধান চোখের অপারেশন করতে চলে যায় ইংল্যান্ডে, আমাদের রাষ্ট্রপ্রধান শুধু চেক আপের চলে যায় ইংল্যান্ডে, সে দেশে হবে কিভাবে? আমি একটা কথা বলি, মানে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তার দুই চোখের অপারেশন করেছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল, এই যে ইকবাল তার ইকবাল আগে হয়েছে ইকবাল করে নাই অন্য একটা ইকবাল আমি জানি সে তো এইরকম যদি না হয় ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তার হাসপাতালে তহক 3000 টাকা ই হতো চোখের অপারেশন হতো, উনি তার দুইটা চোখে এখানে অপারেশন করেছে, আমি আমার কৃত্রিম অপারেশন করেছি গণস্বাস্থ্য হাসপাতাল, তো এইরকম যদি না হয় তো হবে না। এখানে একটা জিনিস স্যার আমি আরো বলতে চাই, সরকারি কর্মকর্তা আমাদের এলপি মহোদয় আছে এবং যারা বিদেশে চিকিৎসাতে যেতে চায় তাদের একটা গভর্নমেন্টের একটা মানে মেডিকেল বোর্ডের মাধ্যমে ফেস করে তাদের বিদেশে যাওয়ার ব্যবস্থা করা উচিত, তাকে এদেশে বহির্গমন পদ্ধতিটা কমে যাবে স্যার, এই একটা পলিসির মধ্যে আপনি উল্লেখ করেন। থ্যাংক ইউ স্যার। আমি আসছি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, আমি এতক্ষণ খুব এনজয় করলাম আর কি বিষয়গুলো, যদিও অনেক কিছুই আমি হয়তো বুঝি নেই, তারপরেও আমার কাছে অনেকগুলো কথা খুব পছন্দ হয়েছে, সেই সাথে আমি একটুখানি আমার যেটা আমি হয়তো ওইভাবে উপস্থাপন করতে পারবো না, আমার যে কথাটা সেটা হচ্ছে এদের যে কথা হচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে এই সমস্ত ব্যাপার, আমার মনে হয় শুরুতেই যে বিষয়টা দরকার সেটা হচ্ছে একটা অ্যাওয়ারনেসের ব্যাপার আছে যে জিনিসটা আমাদের মধ্যে নাই। আমরা গভর্নমেন্ট থেকে আমরা বলি যে গভর্নমেন্ট বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে, আসলে কি সেটাকে আদৌ কোনো বিনামূল্যে চিকিৎসা হচ্ছে কি? আর দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে যে ইভেন এই যে অ্যাওয়ারনেসের ব্যাপারটা বললাম যে আমরা আমাদের দিক থেকে দেখি গভর্নমেন্ট আমাদেরকে কিন্তু একটা স্বাস্থ্য মানে চিকিৎসা খাতে একটা অ্যালাউন্স দেয়, সেটা যাই হোক না কেন চিকিৎসা হয় কি না হয় সেটা পরের কথা, কিন্তু আমরা তো একটা অ্যালাউন্স পাচ্ছি, কিন্তু আমাদের সেই অ্যালাউন্সটা যে টাকাটা আমাদেরকে দেওয়া হচ্ছে আমরা কিন্তু সেই টাকাটা যে পারপাসে দেওয়া হচ্ছে সেই পারপাসে কিন্তু আমরা ইউজ করি না, একটা লেভেল যে আমাদের চিকিৎসা পারপাসে সেই পয়সাটা কিন্তু খরচ হয় না, সেটা যে এই তো এখন প্রতি মাসেই যে টাকাটা আমাদেরকে দেওয়া হচ্ছে সেইভাবে যদি এই টাকাটা না দিয়ে এই টাকাটা গভর্নমেন্ট কি উৎসে সেটাকে রেখে দিত যে আমার চিকিৎসা পারপাসে সেটা রেখে দেওয়া হয়েছে আমি হয়তো জানিও না, তাহলে আমি কিন্তু টাকা চাই না, আমি একটা লেভেলে যখন আমার চিকিৎসা করবার মতো সুযোগ থাকে না, হ্যাঁ যখন আমি হয়তো বয়স বেড়ে গেছে ওই সময় বিভিন্ন ধরনের রোগের মুখোমুখি হতে হচ্ছে সেই সময় আমাকে যদি চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হতো আমি তাহলে কিন্তু আমার জন্য সেটা হতো কাছে, কিন্তু আমি তো সেই এখন 1500 টাকা দেওয়া হয় আমি সেই 1500 টাকা কিন্তু কোনো কাজে লাগাচ্ছি না, কিন্তু যখন আমার প্রয়োজন হবে তখন কিন্তু আমার কোনো তখন আমার কী করতে হবে আমার কারিগর বিক্রি করতে তখন চিকিৎসার ব্যবস্থা করতে, তাহলে এই টাকাটা আমাদের কী দরকার ছিল? তাহলে এই এই টাকাটা যদি উৎসেই গভর্নমেন্ট রেখে দিত আমাকে এই 1500 টাকা না দিয়ে তাহলে কিন্তু আমার একটা ভবিষ্যতে হয়তো হয়তো কোনো এক সময় আমার সেটা কাজে লাগতো, এটা হচ্ছে একটা দিক। আর ঠিক সেই একই রকম ব্যাপার হচ্ছে যে পাবলিক সেক্টরও পাবলিক কিন্তু গভর্নমেন্টকে সবসময় ট্যাক্স দিচ্ছে, এটা সেটা ডাইরেক্টলি হোক অথবা ইনডাইরেক্টলি হোক, হ্যাঁ গভর্নমেন্ট যেভাবে ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করে পাবলিক কিন্তু বাধ্য হয়ে সেটাই করতে, তাহলে ইনডাইরেক্টলি যদি গভর্নমেন্ট জনগণের জন্য স্বাস্থ্যখাতে এই ধরনের একটা ট্যাক্সের ব্যবস্থা করে দিত এবং জনগণ সেটা হয়তো যদি না জানতো যে যে এটা তার স্বাস্থ্যের চিকিৎসা খাতে সেটাকে গভর্নমেন্ট রেখে দিচ্ছে, তাহলে কিন্তু এই টাকাটা ভবিষ্যতের জন্য যে একটা ব্যাপার আসছে যে কী বলে ইন্স্যুরেন্স সেটা ইনডাইরেক্ট একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা, আমি কিন্তু ওইভাবে যেহেতু আমি অত টেকনিক্যাল টার্ম আমি জানি না, আমি আমার মনে হয় সেই ধরনের একটা কিছু হয়তো করতে পারলে এটা ইফেক্টিভ হতে পারতো। আর আরেকটা ব্যাপার যেটা আমার তোমার কাছে মনে হয় যে আমাদের যে ডাটাগুলো সেই ডাটার ভেতরেও বোধ হয় কিছু ত্রুটি থেকে যায়, এই জন্য যে আমাদের অবকাঠামোগত অনেকগুলো সমস্যা আছে, যেমন আমাদের দেশে যে আমি বেশ কিছু উচ্চ মার্গের আইসিইউতে আমি কিন্তু আমি আমি দেখেছি যে তাদের যে সার্ভিস এবং পেশেন্টের যে মর্টালিটি রেট সেই মর্টালিটি রেটটা প্রায় 100-এর কাছাকাছি বলা যায়, কিন্তু যে রোগের কারণে রোগীটা আইসিইউতে ভর্তি হলো আসলে সেই রোগের কারণে কি রোগীটা মারা যাচ্ছে কিনা এটা কিন্তু আমরা তলায় দেখি না,
আমি যেটা দেখি আমার কাছে যেটা মনে হয়েছে, একটা রোগী আইসিইউতে ভর্তি হওয়ার পরেই তার কিন্তু ইনফেকশন হয়, সুপার বাগ ইনফেকশন, দ্যাট মিন্স হসপিটাল অ্যাকুয়ার্ড ইনফেকশন ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, সেই ইনফেকশনগুলোকে ইরেডিকেট করতে করতেই হ্যাঁ আলটিমেটলি পেশেন্ট কিন্তু মারা যায়, সেই সুপার বাগ ইরেডিকেট করা করতে করতে। অ্যাকচুয়াল রোগের চিকিৎসা কিন্তু সেখানে রোগী পাওয়ার সুযোগই পায় না। তাহলে আমি একটা আইসিইউতে আমি জিজ্ঞেস করেছিলাম যে তাহলে এরকম একটা সিচুয়েশন থেকে আপনারা উত্তরণের চেষ্টা করেন না কেন, তাহলে আমরা কীভাবে উত্তর, আমাদের তো সুযোগ নেই। কারণ আমি এই যে রুমটা এখন আইসিইউ হিসেবে ব্যবহৃত হচ্ছে, এই রুম থেকে আমার দরকার হচ্ছে একে স্টেরিলাইজ করা, স্টেরাইল করা, ফিউমিগেট করা। সেই ফিউমিগেট করতে গেলে পেশেন্টগুলোকে আমাকে অন্য সরাইতে হবে, অথবা অন্য একটা জায়গায় আমাকে সেই পেশেন্টগুলোকে রেখে এই রুমটাকে আমাকে স্টেরাইল করতে হবে। কিন্তু আমাদের তো সেই সুযোগটা হচ্ছে না। একটা রোগী মারা গেল ঠিক ওই ব্যাপটাতে, তারপর মুহূর্তেই আরেকটা নতুন পেশেন্ট এসে ভর্তি হয়ে গেল, এবং সেও কিন্তু পরবর্তীতে ওই আগের রোগীর যে ইনফেকশন ছিল হসপিটাল একবার, যা নাকি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স, কোনোটা ওষুধ নেই, ওষুধের কাজ হচ্ছে না, সেই ইনফেকশনটা কিন্তু ওই রোগী একবার পেয়ে ফেললো এবং একটা সাইকেলের ভিতরে পড়ে গেলো, ওইভাবে রোগীরা মারা গেল। তাহলে আমরা এখান থেকে যে ডাটাগুলো নিব, সেই ডাটাগুলোতে আমরা পাচ্ছি কি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি পাচ্ছি ডাটাগুলোতে ওই হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন ইরেডিকেট করার কারণে যে পেশেন্টগুলো মারা যাচ্ছে সেটা, কিন্তু অ্যাকচুয়াল ডাটা যে রোগের কারণে হচ্ছে সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে এখানে ডাটার গত কিছু কিছু ত্রুটি আমাদের থেকে যায়, যেটা নাকি আমাদের বোধ হয় মাথায় আনা দরকার। তো সেই ক্ষেত্রে এই যে আইসিইউগুলো, এই আইসিইউগুলোর অবকাঠামোর পরিবর্তন আনা কিন্তু বেশি জরুরি আমি মনে করি। কারণ এখানে একটা আইসিইউতে আপনি বার্ডেনারি একটা আইসিইউতে একটা পেশেন্ট যখন ভর্তি হয় তার প্রতিদিনের খরচ কিন্তু অ্যারাউন্ড 50,000 এরকম একটা বাজেট কিন্তু তারা নিয়ে নেয়। তাহলে সেখানে তারা সার্ভিস দিচ্ছে কিন্তু আলটিমেটলি পেশেন্টের মৃত্যু হচ্ছে সুপার ইনফেকশন, সুপার বাগ ইনফেকশন। তাহলে তারা তো অবকাঠামোগত পরিবর্তনের কোনো চেষ্টা করছে না। তাহলে এই বিষয়টাকে মাথায় আনা আমার মনে হয় বেশি জরুরি। ধন্যবাদ। আমি ডাক্তার রঞ্জন কুমার মণ্ডল, জুনিয়র মেডিকেল অফিসার হিসেবে কাজ করছি বর্তমানে মেডিসিন ডিপার্টমেন্টে সারা হাসপাতালে। স্যার, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমে আমি সামান্য সময় দেবো, 3.5 মিনিট সময় নেবো, এই কারণে যে প্রথমে আমার বক্তব্যটা নিব দুটো ওষুধে, একটা হলো অনুযোগ থাকবে কিছু আর প্রস্তাবনা থাকবে কিছু। এখানে অনেকে বক্তব্য আমি শুনেছি, প্রাজ্ঞজন এবং আমার যারা কলিগ আছেন আমার স্যারেরা, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে কথা বলেছে। তো প্রথমে একটা কথা বলতে চাই যে মনিটরিং সেল নিয়ে কথা হয়েছে। তো আমরা দেখছি যে ডিজি হেলথে কিছু কিছু মনিটরিং সেল যদিও আছে, আমি জানি না কতখানি কার্যকর, এবং এই মনিটরিং সেলগুলোকে আরো অ্যাক্টিভ করা যায় কিভাবে সেটার জন্য হয়তো প্রস্তাবনা উঠতে পারে। আর হেলথ কেয়ার ফ্যাসিলিটিস, আমরা যে একটা অনুযোগ বারবার করছি, অভিযোগ করছি যে গ্রামে যাচ্ছে না ডাক্তাররা, এইটার জন্য কিন্তু আসলে রুটটা আমরা বারবারই অ্যাভয়েড করে এই কথাটা বলি যে যে ডাক্তারকে আমি পাঠাচ্ছি সেই গ্রামে, তার সেখানে থাকার মতো পরিবেশটা আমি কি দিচ্ছি, তার বাড়িতে কি সাপোর্টে, তার বাড়িতে কি মানে একেবারে একদম পুরো বাড়ি, সেই বাড়িতে কি আমি তাকে ফ্যামিলি সহ রাখার সুযোগ দিচ্ছি। আরো একটা কথা আমি বলি স্যার, আপনারা হয়তো অনেকেই জানেন, আমাদের স্যারেরা উপস্থিত আছেন, সেটি হলো যে আমাদের পোস্ট গ্রাজুয়েশনের অবস্থা বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী একটু বলতে পারি যে প্রায় বছর সহ প্রায় 97,000-98,000 পর্যন্ত বিএমডিসি রেজিস্ট্রেশন প্রাপ্ত চিকিৎসক আসছেন। তার মধ্যে নতুন যারা ডাক্তার বা বিগত 3-4 বছর ধরে যারা ডাক্তার হিসেবে রেজিস্ট্রেশন পেয়েছে, তারা আমরা একটা যেটা পাচ্ছি সেটা হলো একটা হোপলেস প্রজন্ম। হোপলেস প্রজন্ম কারণ আমাদের পিরামিড সিস্টেম আমাদের লেখাপড়া, আমরা পোস্ট গ্রাজুয়েশনে কতজনকে পাচ্ছি আর আমরা গ্রাজুয়েট করছি কতজন, এটা এটার দিকে একটু নজর দেওয়া দরকার আমি মনে করি। আর একটা কথা বলতে চাই যে আমাদের চারিত্রিক যে দুর্নীতি, কেন বলছি, কারণ আমাদের চোখের সামনে একটা ডেঙ্গু আউটব্রেক হলো আর মুহূর্তের ভিতরে আমাদের ল্যাব ফ্যাসিলিটি যারা সেটা তো ডাক্তার নিয়ন্ত্রণ করছে না, সেটা তো ডাক্তার আমরা বলছি রেসপন্ড করো, IGM IgG করো, আমরা বলছি CBC করো, তারপর তারা তো যাচ্ছে ল্যাবে।
তারপর কি হলো হঠাৎ করে দেখা গেল যে কিট গুলো পাওয়া যাচ্ছে না, কিটের দাম দ্বিগুণ হয়ে গেল, তিনগুণ হয়ে গেল। তবে গভর্নমেন্টের অর্ডারে সেটা আবার পরবর্তী সময় তিন চার দিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন পরে ডিজিটাল ব্যানারে লিখতে হলো যে সরকার নির্দেশনা অনুযায়ী ৪০০ টাকা বা ৩০০ টাকায় আমরা এখন পরীক্ষাগুলো করাচ্ছি। এই জায়গাটা তো আমাদের ব্যাপারটা হয়ে গেছে কি স্যার, যে আমরা এতদিন ধরে যে আলোচনা করছি, আমরা ইংরেজি অর্জন করেছি ঠিকই, এবং ৩০ সালের দিকে আমরা হয়তো বা, এবং আমার মনে হয় যে আমরা সবাই মিলে আবার একটা বড় বড় পত্রিকায় লিখবো ধন্যবাদ গণতন্ত্রী বাংলাদেশ সরকার এসডিজি অর্জনের জন্য, কিন্তু আমরা যেটা মূল ঘটনাটা হচ্ছে সেটা হলো আমরা গাছের গোড়া কেটে আমায় যাওয়া দিচ্ছি, আমরা মূল সত্যটাকে অস্বীকার করছি। স্যার আরো একটা বিষয় যে আমাদের যে আপনাদের যে এই মাত্র যে ইউনিভার্সাল হেলথ কেয়ার, আমাদের যে প্রোমোটিভ প্রিভেন্টিভ কিউরেটিভ রিহ্যাবিলিটেটিভ আর প্যালিয়েটিভ কেয়ারের সাথে সাথে ইফেক্টিভ যে শব্দটা আপনার চেয়ে আমরা ইফেক্টিভ ট্রিটমেন্টটা দিতে পারলাম কোথায়? আমরা তো রাঙামাটিতে সেই সেবাটা দিতে পারছি না স্যার, আমরা তো কুড়িগ্রামের একটা প্রত্যন্ত গ্রামে সেই সেবাটা দিচ্ছি না স্যার। কিন্তু যেটা উদাহরণ সৃষ্টি করছে গণস্বাস্থ্য কেন্দ্র, আমি এই প্রতিষ্ঠান থেকে গণস্বাস্থ্য সমাজতান্ত্রিক মেডিকেল কলেজের একজন গ্র্যাজুয়েট হিসেবে আমি এইটুকু বলতে পারি যে আমরা আমার ব্যক্তিগত এইখানে আসার পরে সুনামগঞ্জ নরসিংদী মাধব নরসিংদী মনোহরদী বারবানিয়া এবং চাপানাগঞ্জের শিবগঞ্জ চারটা জায়গায় কাজ করার সুযোগ হয়েছে। তো ওখানকার গরিব মানুষের কাছে যাওয়ার একটু সৌভাগ্য অর্জন করেছিলাম। মূল ফ্যাক্টরটা বা মূল সেক্টরটা শুধুমাত্র যে আমি দোষ দিচ্ছি কোয়াককে কিংবা ওষুধের দোকানদারদের, আমরা কোথায় কি করব, এটা তো একটা গাছের শিকড়ের মতো বিস্তৃত হয়ে গেছে। আপনি কোন জায়গায় আটকাবেন? আইন দিয়ে, আইন তো অনেক আছে। এখন তো আম, যে আমি জাফরগঞ্জে যখন ছিলাম তখন ওখানকার আম বাগানে পুলিশ দেওয়া হয়েছে যাতে আম উঠতে পারবে, আমি কোথায় যাব? সব জায়গাতে তো পুলিশ দিচ্ছি, শিল্প সেক্টরে শিল্প পুলিশ, ট্রাফিক ওদিকে আবার আম বাগানে আম পুলিশ। তাহলে আমরা মানে যে সেক্টরটা আরো মূল বলতে আছে যে গাছের শিকড়ের মতো করে চারপাশে যে কোয়াককে দৌড়াতো, তখন আমার নিজের পাড়ায়, আমি যন্ত্রপাতির ছেলে, আমার নিজের পাড়ায় একটা ডেন্টিস্ট আছে, সরি সাপুরা মেডিকেল কলেজের ডেন্টাল থেকে সে পাশ করেছে, সেই সেই তিনি যে সাসেস, সেই তিনি তার চেম্বারটা বন্ধ করে দিয়েছে, কারণ ওখানে খুব নাম করা নাম করা তথাকথিত ডেন্টাল সার্জন আছেন যারা কোনোদিনই এই বিএস ডিগ্রি অর্জন করতে পারেন না, তার কাছে কোনোদিনই যায় না, সে কি করবে? তো আমার এই এই সমস্ত অভিযোগ অভিযোগের পরে যে প্রস্তাবনার অংশটুকু সেটি হলো আমাদের হামিদ স্যার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে যে একটা কম্পাইন করা যায় কিনা, বা আমরা আমার যেটা ব্যক্তিগত হয়তো বা আমার এই প্রস্তাবগুলো কাজে লাগতেও পারে নাও লাগতে পারে, তো আমার প্রস্তাবনাটা আমরা একটা জিপি প্র্যাকটিস যেটি যেটি স্যার আপনার বারবারই বলছে, এই জিপি প্র্যাকটিসকে আমরা যদি এমবিবিএস লেভেলে উৎসাহিত করতে পারি বা পরবর্তী সময় এখান থেকে আমরা রেফারেল প্রসেসটা যদি আমরা চালু করতে পারি, এই দৌরাত্মটা হয়তো কমানো যাবে। একদিন দুদিন, এক মাস দু মাস বা এক বছর হয়তো আমরা এই রুগী পাবো না, কিন্তু অবশ্যই পাবো এক বছর হওয়ার পরে, হয়তো আমি 100% শিওর আমরা অবশ্যই পাবো। এক দুই, পোস্ট গ্রাজুয়েশন লেভেলে আমাদের যে পিরামিড সিস্টেম, এখান থেকে আমি নিজে এমবিবিএস পাশ করার পরে যার কাছে শুনছি আমার ইন্টারনেট তো শেষ, আমি কি করবো? এক বছর বসে থাক, পড়াশোনা কর, কোথাও কোথাও যাস না, যেটা বাস্তব কথা, ফ্যাট ফ্যাট পারিস না, ক্লিনিকে যাস না, পড়াশোনা কর, প্রদর্শন হবেই, হবে না কেন? বা আমার কাছ থেকে টাকা নিতে হবে, এই চিন্তা করে অধিকাংশ ডাক্তারাই বিভিন্ন ক্লিনিকে কাজ করতে হচ্ছে, যেটা বাস্তব সত্য। তার ফলে কি হচ্ছে, তারা প্রতিবছর লেভেলে পড়াশোনা করছে, এখনই পিজি হাসপাতালের লাইব্রেরিতে যান, শয়ে শয়ে ডাক্তার পাবেন শুধু পড়াশোনা করছে, এখনই বিসিপিএস এর লাইব্রেরিতে যান, শয়ে শয়ে বৃদ্ধ ডাক্তার পাবেন যারা শুধু পড়াশোনা করছে, কোথায় আমি ডাক্তার পাবো? আমি পিরামিড সিস্টেম এই জন্য বলছি যে আমার নিচের লেভেলে, অর্থাৎ আমি যে গ্র্যাজুয়েট লেভেলে যতজনকে ইনপুট করছি, যতজন ছেলে মেয়ে এখন মেডিকেলে ঢুকলো এবছরই, কথার কথা ঢুকলো, যারা পাশ নাম্বার পেলো সরকারি এবং বেসরকারিতে যারা ঢুকছে তারা ধরেছে, ধরে নিয়ে বেরোলে এলো, কিন্তু প্রতিবেদন হয়ে গেল কি তাদের ভিতরে একটা ডিপার্টমেন্টে ধরে নিয়ে মেডিসিনে পরীক্ষা দিচ্ছে 700 জন, তারা পার মানে সেই জায়গায় গিয়ে 10 জন 5 জন টিকতেছে, অনেকে তো 5 নাম্বার তুলতে পারতেছে। এর মানেটা হচ্ছে যে বিশাল বড় একটা নিচে নিচে আমাদের অনেক, কিন্তু উপরে 1 জন। এই জন্য আমি বলছি যে পোস্ট গ্রাজুয়েশন লেভেলটা আমাদের পিরামিড সিস্টেমে পরিণত হয়েছে, এবং একই সাথে আমার আরেকটা প্রস্তাব করা হলো যে হামিদ স্যার বললেন যে বিমার কথা, আমাদের ম্যাডামরা, আমি গণস্বাস্থ্য কেন্দ্রে দেখেছি আমাদের বিমার সিস্টেমটা কখনো করে
যে অতি দরিদ্র দরিদ্র বিভিন্ন ভাগ করে যে বিমা সিস্টেম, এটা এই স্যার যেটা বললেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কিংবা ইউনিভার্সিটি লেভেলের ছেলে মেয়েদের মানে ছাত্র ছাত্রীদের জন্য এবং ইউনিভার্সিটির শিক্ষকদের জন্য যদি আমরা বিমা সিস্টেমটা চালু করতে পারি একটা গ্রুপ ভিত্তিক ভাবে, এটা খুবই বেশি মানে ইফেক্টিভ হবে, যেটা টাঙ্গাইলেও আপনি বললেন পাইলট প্রকল্পটা আমরা জানি। আর একটা কথা হচ্ছে স্যার যে আমাদের যে ওষুধের ভ্যারিয়েশন, আমার একজন কলিগ বললেন যে একই নাপা প্যারাসিটামল এই যে নাম নেই যে ভ্যারিয়েশন, যেটা গণস্বাস্থ্য কেন্দ্র প্রথম থেকেই করেছেন জেনেরিক নেবে, এই জেনেরিক নেবে যদি আবার পরিবর্তন আবার করতে পারি এটা মনে হয় খুব একটা মানে ইফেক্টিভ কস্ট ইফেক্টিভ হবে, কারণ একই ওষুধের দাম আমরা যেটা 10 টাকায় বিক্রি করছি বাইরে সেটা 15 টাকা 20 টাকা। আবার আরেকটা সেটা হলো যে আমাদের আরেকজন স্যার বললেন যে ডিজিটাল সিস্টেমের তথ্য, এই তথ্য অধিকার আইন হয়েছে কিন্তু তথ্য অধিকার আইন করতে গিয়ে আবার তথ্য নিতে গিয়ে আমাদের আবার অ্যাজমা হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই চাষ করতে গেলে আমার ডিজিটালাইজ সিস্টেমটা অফিসিয়ালি মানে কাগজে কলমে না হয় যদি অফিসিয়ালি আমরা অ্যাক্টিভলি কাজ করতে পারতাম। সেই জন্য আমি মনে করি আমাদের যে এই প্রস্তাবনা গুলো আছে ইন্ডিকেটর গুলো হওয়া উচিত, আমরা রেফারেল সিস্টেম চালু করতে পেরেছি কি পারিনি, আমরা কি তথ্য নিতে পারছি কি পারছি না ডিজিটালি, এবং আমরা আমাদের এই যে আউটব্রেক গুলো হচ্ছে এবং অন্যান্য যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর কথা বলা হলো এই জিনিসগুলো কন্ট্রোল করতে পারছি কিনা, জ্ঞান অর্থ অজ্ঞান অর্থ না যে হ্যাঁ প্রচার করলাম তাই বন্ধ না, আমরা জেনে বুঝে সেই জিনিসগুলো বন্ধ করতে পারছি কিনা। আর আমাদের এই ব্যবসার চারিত্রিক দুর্নীতি গুলো যে আউটব্রেক হচ্ছে আর সাথে সাথে সবকিছু জিনিসের দাম বাড়িয়ে দেওয়া এই জিনিসগুলো বন্ধ করতে পারছি কিনা, হয়তো বা ইন্ডিকেটরে প্রচন্ড ভাবে এগুলো থাকলে আমি খুশি হবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এবার শেষ একজন গবেষক আছেন আইসিডি বিভাগ থেকে ডক্টর কাশেম শেখ, উনি মূলত ওখানকার ডেমোগ্রাফার ছিলেন, আমাদের দীর্ঘদিন ধরে মানুষ কেন্দ্রে আছে, আমরা চেষ্টা করেছি এটা আমি আপনাকে মানে উত্তর দেওয়ার জন্য বা বলার জন্য মানে আমাদের গ্যাপগুলো কোন জায়গায় সেটার জন্য আমরা কিন্তু বেশ কিছু সময় আইসিডি বিভাগের সঙ্গে চেষ্টা করেছি যে আমাদের একটা তথ্য ভাণ্ডার আছে এই আছে, আমরা বুঝতেছি না আমরা আমাদের এক্সপার্টিস নাই এই রিসার্চ গবেষণা করার জন্য, কারণ আমরা সার্ভিস প্রোভাইডিং অর্গানাইজেশন, মূলত এটা একসময় ছিল মানুষ আসতে যে এটা লেখালেখি এটা বাদ দেওয়া আগে মানুষের সেবা করবো, এখন সময় এসছে আমাদেরকে আরও অনেক ডাটা এগুলা ইউজ করে আমাদেরকে তৈরি করতে হবে, তা না হলে তো আমরা এগুলা ইউজলেস, তো আমরা চেষ্টা করেছিলাম কিন্তু সামহাও শুধু আইসিডির কথা বলবো না অন্যান্য যারা এইসব গবেষণা নিয়ে কাজ করে তারাও কোনো একটা জায়গায় রিল্যাক্টেড, আমরা খুব ওপেনলি বলেছি অনেক জায়গাতে যে আমাদের এ আছে আপনারা আসেন আমাদেরকে হেল্প করেন, আমরা কোনো রিসার্চ পেপার এখান থেকে বের করতে পারছি না বা কোনটা করবো এরকম এক্সপার্ট লোক আমাদের নেই, আমরা যে একদম লোককে রাখবো এই লাখ টাকা বেতন দিয়ে এরকম সেরকম ফিনান্সিয়াল ক্যাপাসিটি আমাদের কেন, আমাদের রিসার্চ গ্র্যান্ট এরকম বড় কোনো রিসার্চ গ্র্যান্ট নেই, আমরা নিজেদের পয়সা দিয়ে চলি, আপনারা শুনলেন ওই যে কত টাকা রুগীর কাছ থেকে পাই বাকি টাকা আমরা ভিক্ষা টিকা করি, সেই জন্য ওই জায়গাটা আমাদের এইটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা, আমরা হামিদ ভাই আমাদের এখানে এসছেন আমরা হামিদ ভাইকে একদম খোলা মনে বলেছি যে হামিদ ভাই আপনি যখন সময় পান দিবেন আসেন আমরা কিছু এই টাকাগুলো দিয়ে করি, এটা সরকারি কোনো একটা সংস্থাও হতে পারে যে গণস্বাস্থ্য করছে ঠিক আছে তাদের টাকাগুলো নিয়ে বা এখানে একসঙ্গে হয়ে দেখি ভালো কোনো গবেষণা পেপার বের করতে যায় কিনা যেটা আমাদের পলিসি লেভেলে ইয়া করবেন, এবং আমরা সবসময় ওপেন এখনো ওপেন, মানে এগুলো আমাদের জমতেছে শুধু হয়তো আমাদের টাকাগুলো একদম সুপ্রিম কোয়ালিটি হবে না বাট ভালো, যেখানে একটা গবেষণা শুরু করলে সেখানে কিন্তু আবার এটাকে রিভাইজ করে কোয়ালিটি সম্পূর্ণ ডাটা করা যায়, আর ডাটার সত্যতার বিষয়টা নিয়ে একটা তো গ্যাপ আছে, আমরা আমাদের এখানেই দেখেছি যে আমার কর্মী যে মান্থলি রিপোর্ট পাঠিয়েছে সেখানে প্রসূতি মৃত্যু বা শিশু মৃত্যু জন্ম যে কটা দিয়েছে, আমি যখন আমার মনিটরিং ডিপার্টমেন্ট থেকে মনিটরিং অফিসার পাঠিয়ে স্যাম্পল চেক করি গ্রাম যে ওখানে 20টা গ্রাম আছে ওই সেন্টারে ইউনিয়নে তুমি 5টা গ্রাম চেক করো, 5টা গ্রাম চেক করার পরে দেখা যায় যে ওই মনিটরিং কর্মকর্তা কিন্তু আরও দেখা যায় না যে রিপোর্টেড হয়নি সে আরও 4টা জন্ম পেয়েছে আরও 2টা বয়স্ক মৃত্যু পেয়েছে, মাতৃমৃত্যু পায় না কেন মাতৃমৃত্যুটা নিজেদের আমাদের স্ট্রং কিছু কাজ আছে মানে স্বাস্থ্যকর্মীরা শিশু মৃত্যু 2-1 পেয়ে গেছে, এটা নিয়ে তখন আমরা চিন্তা করি যে ইউনিয়ন পর্যায়ে আমরা টচ চেক করার চেষ্টা করেছি এটা গভর্নমেন্টের কাছে আছে কিনা, আমাদের পরিমাণ গভর্নমেন্টের কাছে আমাদের যেগুলো আছে অর্ধেকই নেই তথ্য, তাহলে সেই তথ্যটা আমাদের এমআইএস এ যখন আসে তখন আমাদের খুবই ভয় পাওয়ারই কথা যে আমরা কোন ডাটার উপর ভিত্তি করে, এইটার একটা বিষয় আমি মনে করি যে গ্যাপটা পূরণ করে আনা যায়, সরকার খালি মনে করলেই হবে না যে সব এনজিওরা হেলথের কাজ আছে বা নাই পুরো বিভিন্ন জায়গায় আছে আমরা তাদেরকে কেন একটু কাজে লাগানোর চেষ্টা করছি না, সরকার বললে কোনো একটা এনজিও বা বেসরকারি সংস্থা হেল্প করবে না এরকম আমার মনে করেন আর এরকম দুইটা মাথা নাই, কারণ সরকারের এই দিক থেকে একটু রিকগনিশনের বিষয়ে রিল্যাক্টেড সরকার যে এনজিওদের অ্যাক্টিভিটিগুলোকে রিকগনাইজ করাটা দেয়ার একটা, আমি আমার গণস্বাস্থ্যের বিভিন্ন কাজ দিয়ে আমরা বুঝি আমরা বিভিন্নভাবে কাজ করছি ইপিআই হেল্প করছি এখানে হচ্ছে কিন্তু কোনো একটা জায়গায় বলার ক্ষেত্রে গিয়ে হয়তো আমার নামই নাই
বা বললে যে হ্যাঁ বেসরকারি সংস্থারা এখানে কিছু সহায়তা করেছে, এইটুকু বলেই যদি শেষ হয়ে যায় তাহলে আমাদেরও তো কষ্ট লাগে। তো আমি আমার কষ্টটা না চেপে রাখা, কিন্তু ভালো কিছু কাজ করার জন্য যদি আমার আমরা ব্যবহার হতে চাই সরকারি ভালো আরও কাজে আমার নিজের কাজ, কিন্তু সেই সুযোগটা সরকার হয়তো নিচ্ছে না। এবং আমি মনে করি ডাটা কালেকশন এবং ডাটা সত্যতাটা স্বাস্থ্যের একটা মাইক্রো ক্রেডিটের অর্গানাইজেশনও দিতে হয়, ওই দিনাজপুরের সিডিও দিতে হয়, তাকে যদি বলা হয় যে না আপনার যখন কর্মী আছে একটু খোঁজ খবর নিয়ে হেল্প করবে যে কোনো মৃত্যু ব্যক্তি, কেউ না করবে না, কেন তারা তো ফিল্ডে যায় গ্রামে যায় কাজ করে এই জেলা, সেটা একটা সোর্স হতে পারে বা উপায় হতে পারে আমাদের আরো ভালো ডাটা সংগ্রহ করে আনার জন্য। গভর্নমেন্টের রিকগনিশনের কথা তো বলেই ফেললাম যে এটা রিকগনাইজ করাটাও দরকার আছে, যে যে এখানে কাজ করছে সেখানে তাহলে কাজের উজ্জ্বলতা। আর একটা কথা যেটা বলা হচ্ছিল যে কোয়ালিটি বা ওই যে ইন্ডিকেটর সূচকে ইউনিয়ন হেলথ কমপ্লেনগুলোতে বাকি চলত, যাওয়ার ভাই যেটা বলে যে ঠিক আছে তোমার এত কিছু মনিটর করার দরকার, সূচক নিয়ে আসার কয়টা রুগী পেলো কিছু দরকার নেই, তুমি রাত দশটার সময় যাই দেখো ওটা বাতি জ্বলতেছে কিনা ওই ইউনিয়ন হেলথ কমপ্লেক্সে, সেটাই তোমার একটা ইন্ডিকেটর সূচক হবে যে হ্যাঁ একজন মানুষ যদি ওখানে থাকে বাতি চলে তাহলে কিছু একটা আছে এখানে, কেউ একজন আগ্রহী রাত্রে যদি এখানে বাতি জ্বলতেছে যাই, তো বাতি জ্বলে না ওটা একটা ইন্ডিকেটর হতে পারে। আমরা ওইভাবে মানে লেমেনের মতো করে বলার চেষ্টা করি। আর যেখানে আমার জুনিয়র কলিগটা আগে বলেছে যে হোয়াই নট ইউনিভার্সাল হেলথ কভারেজ, এটা তো ভাগ হতে পারে, এরিয়া ভাগ হতে পারে, আমার মনে হয় যে ইন্ডিকেটরও কিন্তু কিছু এরিয়া ভাগ হওয়া উচিত আরবানের জন্য, ওটা দেশের জন্য যদি একই ইন্ডিকেটর করি তাহলে কিন্তু এটা অ্যাচিভ করাটা মুশকিলই হবে। চরের জন্য যে ধরনের ব্যবস্থা দরকার আছে যা ইন্ডিকেটর হওয়া উচিত সেটা ঢাকা শহরের জন্য একই ইন্ডিকেটর না হলেও চলবে, কেন চরের প্রেক্ষাপটটা অন্য ধরনের। আমরা যদি রিয়েলি অ্যাচিভ করতে চাই তাহলে আমার মনে হয় এরকম কিছু টার্গেটেড এরিয়া বেস ইন্ডিকেটর বা সূচক হলে আমরা তাহলে আরও বুঝতে সুবিধা হবে বা মনিটর করতে সুবিধা হবে, হ্যাঁ এটা ওই 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 টার্গেট এরিয়াগুলো কি বাড়ছে কি না। আর সরকারি বেসরকারি মেডিকেল কলেজ সব জায়গাতে আছে, এটা আমাদের কাছে মনে হয়েছে সিম্পল, কিন্তু যারা এটা করেনি তাদের কাছে হয়তো অনেক বড় মনে হতে পারে যে এইসব মেডিকেল কলেজগুলো সরকারিগুলো বেসরকারিগুলো যদি এরকম করে একটা পলিসি দাঁড় করানো যায়, ঠিক আছে যার আন্ডারে যে কটা উপজেলা আছে যে আন্ডার যে উপজেলার আন্ডারে পড়ে সেই মেডিকেল, তোমার এখান থেকে এই ধরনের স্পেশালিস্টরা ওখানে অন্তত 3 দিনের জন্য উপজেলা হেলথ কমপ্লেক্সে একটা ক্যাম্প করে দিতে হবে, সেখানে তারা সার্জারি করবে কনসালটেশন দিবে। এটা এখন বেসরকারি মেডিকেল কলেজের উপরে কিন্তু বলা যায় যে না আপনারা করছেন কিন্তু আপনাদের টার্গেটে এই দুটা উপজেলা, আপনার প্রতি মাসে একটা করে স্পেশালিস্ট ক্যাম্প করবেন আপনার ইয়ারা গিয়ে, তাহলে কিন্তু আমরা এই পকেট গ্যাপগুলা অর্থাৎ টাইমিং একটা সময়ের জন্য হয়তো কাভারেজটা ইম্প্রুভ করে আনতে পারবো এবং এটা সিস্টেমের পলিসির মধ্যেও চলে আসতে পারে এটা, এবং সেটা সম্ভব। মেডিকেল কলেজ সব জায়গাতেই আমাদের ম্যান পাওয়ার আছে, খুব ভালো ভালো প্রফেসর আছে, সেটাও একটা ইয়া হতে পারে। আর শেষের দিকে যেটা হচ্ছে এটা কথা বলেছে যে দেশের মধ্যেই চিকিৎসা নেওয়া আমাদের যারা কর্মকর্তারা, এটা আমরা দেখেছি এটা বিভিন্ন ধরনের, তার শুধু যে দেশে চিকিৎসা নিয়ে নিজের উদারতায় প্রকাশ করলো সেটাও নয়, যদি এরকম টার্গেটেড থাকে যে হ্যাঁ ওনারা এইসব জায়গাতে চিকিৎসা নিলেন যার যেখানে, তাহলে কিন্তু ওনাদের আশার উশিলা করেই দেখা যাবে ওই সেন্টারগুলার বা ওই মেডিকেল কলেজ হাসপাতালগুলার ইম্প্রুভমেন্ট, তাদের গতি বা যারা থাকবে তারা কিন্তু অনেক বেশি সচেতন হবে এবং টাইম বাউন্ড হবে যে হ্যাঁ এখানে কিন্তু ওনারা চিকিৎসা নেবে, তাদের কন্টিনিউয়াসলি আমাকে এখানে একটা ভালো মানে কোয়ালিটি সার্ভিস বজায় রাখতে হবে আমার ওই মিনিস্টার বা ওনাকে এখানে চিকিৎসা নেবে। তাহলেও আর একটা বিষয় এখানে কতখানি এসটি ইউসিতে আমাদের যেটা একটা কামিং চ্যালেঞ্জ আমি শেষ করবো এটা বলে যে বয়স্ক মানুষ যারা আমাদের দেশে আস্তে আস্তে বয়স্ক মানুষের একটা চ্যালেঞ্জ হয়ে আসতেছে তাদের স্বাস্থ্য সেবাটা ইন ফিউচার, মানুষ বাঁচবে অনেক দিন, ডিজিজগুলো খারাপ ডিজিজ তাদের হবে বাঁচবে অনেক দিন, সবাইকে আমরা হসপিটালে নিয়ে আসে ভর্তি করে রাখতেও পারবো না, কাজে এইটারও কিছু আলাদা ইন্ডিকেটর বা এটা হতে পারে কিনা যে আমরা যে একদম বৃদ্ধকালে অ্যাবাভ 65-75 উপরে গিয়ে যখন মানুষ এটা লোনলি হয়ে যাচ্ছে তার অনেক ডিজিজ বার্ডেন হচ্ছে সেগুলাতে কীভাবে কভার করবো, আমরা কিছুটা কাজ করছি তারপর হয়তো অনেক কিছু কাজ করার সুযোগ আছে এখানে। তা আমি এইটুকুই বলে আমার তরফ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ, আমার মনে হয়েছে যে আমাদের আলোচনাগুলো প্রাণবন্ত হয়েছে অল্প সময়ের জন্য হলেও, এটা বলে আমি শেষ করার জন্য দিলুর ভাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আমরা মনে হয় খুবই ভালো একটা আলোচনা আমরা করতে পেরেছি, আমরা এই আলোচনা ঢাকাতেও করেছি অন্যান্য জায়গায় করেছি, এখানেও বেশ কিছু নতুন ডাইমেনশন পাওয়া গেছে। আমরা আশা করি এটার মাধ্যমে আমরা প্রস্তাবনা হোক অথবা বিশ্লেষণ হোক এগুলো আমরা
ন্যাশনাল ইন্টারন্যাশনাল এই আলোচনা প্রক্রিয়ার মধ্যে এটা ইনপুট হিসেবে তুলে ধরার চেষ্টা করব। কয়েকটা বিষয় জাস্ট হাইলাইট করার ইয়ে করছি, যেগুলো হয়তো নতুন নিশ্চয়ই অন্যান্য জায়গায় আমরা এগুলো এই পয়েন্টগুলো অত বেশি জোরালো হয়ে পাইনি। একটা বিষয় বোঝাচ্ছি যে সিস্টেম গ্যাপসের কিছু ইস্যু যায়, যেমন রিসেপশন মানে হেলথ ওয়ার্ক ফোর্সের মধ্যে নর্মাল আন্ডারস্ট্যান্ডিং অফ দি হেলথ ওয়ার্ক ফোর্স, তার মধ্যে কিছু গ্যাপস, এই বিষয় একটা আই থিঙ্ক ইয়ে এসছে। আই থিঙ্ক সিস্টেম গ্যাপসের এই ইস্যুটা ইজ ইম্পর্টেন্ট, এটাকে আমরা আলোচনার মধ্যে আনতে পারি। আরেকটা বড় বিষয় হচ্ছে কনটেক্সট স্পেসিফিক হওয়াটা খুব জরুরি, যেমন আরবান ইজ এ কনটেক্সট স্পেসিফিক, কোয়ালিটির পুরো বিষয়টা হাউ টু আন্ডারস্ট্যান্ড ইট, এখানে থ্রেশহোল্ডের কথা বলা হয়েছে মোর, ইয়ে যেটা বলেছে কোয়ালিটি ইজ মাল্টি ডাইমেনশনাল, আরেকজন বললেন যে এটা অ্যানলেস অ্যাকচুয়ালি, হুইচ ইজ ট্রু, নানাভাবে অ্যানলেস হতে পারে, কিন্তু আই থিঙ্ক এখানে নানাভাবে জিনিসটাকে অ্যাড্রেস করা যেতে পারে। একটা হচ্ছে যে আমি যেভাবে বলেছি যে আমরা কোয়ালিটির বিভিন্ন ডাইমেনশনগুলোর একটা প্যাকেজ তৈরি করে ওইটা কোন ফ্যাসিলিটিতে আছে সেটাকে অ্যাক্রেডিশন থ্রেশহোল্ডসগুলো তৈরি করতে পারি, দ্যাটস ওয়ান ওয়ে টু মুভ ফরওয়ার্ড। আর আপনার আরেকটা হচ্ছে কোয়ালিটির বিষয়টা, আবার ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট নট টু থিঙ্ক অফ কোয়ালিটি ইন এ মানে গ্লোবাল স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ডটাও কিন্তু কন্টেক্সচুয়াল হওয়া দরকার। অনেক সময় আমরা দেখা গেছে যে লো কস্ট এনভায়রনমেন্টের জন্য বা আনফেভারেবল এনভায়রনমেন্টের জন্য আমাদের অনেক সময় ইয়ে তৈরি করতে হয় যে আমাদের ইয়েটা স্ট্যান্ডার্ডটা এমন করা দরকার যেখানে আইডিয়াল হলে একভাবে করা যায়, কিন্তু অনেক সময় আমরা দেখা যাচ্ছে আইডিয়াল না হলেও সেখানে সমাধানটা আসতেছে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা স্ট্যান্ডার্ডের আইডিয়াটা শুড নট বি সেট এট এ গ্লোবাল লেভেল, ইট হ্যাজ টু বি সেট এট এ কনটেক্সট স্পেসিফিক লেভেল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা আই থিঙ্ক খুব বড় ইম্পর্টেন্ট জিনিস এসছে, সেটা হচ্ছে ডেটার ইউটিলাইজেশন ইস্যুটা। অনেক ধরনের ডেটা আছে, ওই গণস্বাস্থ্যের ডেটা যেটা আছে সেটা ফর এক্সাম্পল ওটার হয়তো একটা কোয়ালিটি চেকের প্রয়োজন হবে টু এটা কোনটা ইউজেবল কোনটা ইউজেবল নয়, বাট এই ধরনের একটা ইয়ে আছে কোলাবোরেশনের সুযোগ। ডেটা জেনারেট করা ইজ নট এনাফ, ডেটা হ্যাজ টু বি ইউটিলাইজড, এটা আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় দেখাচ্ছি ইভেন ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তারা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা করে, তার হয়তো 20% ইউজ করেছে, ওই ডেটা থেকে আরও 80% ইউজ করে অন্য কিছু বের করা সম্ভব ছিল, সেটা আমরা করি না। সো আই থিঙ্ক ডেটা ইউটিলাইজেশন ইজ এ ইম্পর্টেন্ট ইস্যু। একটা ইস্যু এসছে যে কনটেক্সট স্পেসিফিক মাথায় রেখে অনেক সময় ডেটা কালেকশন ইজ এ কমপ্লেক্স টাস্ক। ইকোনমিস্ট হিসেবে আমরা অনেক সময় যেটা করি যে ধরেন আপনার এই যে আপনি যে উদাহরণটা একদম শেষে দিলেন জাফরুল্লাহ ভাইয়ের সূত্র ধরে, যে আমরা যেটা বলি প্রক্সি ইন্ডিকেটার্স, মানে আসল ইন্ডিকেটার বের করতে বহু সময় অর্থ ব্যয় করতে হবে, ওটা করার সময়ও নয় অর্থ নয়, কিন্তু একটা প্রক্সি পাওয়া যাবে কিনা যেটা থেকে আমি মোটামুটি বুঝতে পারবো এই যে উনি বললেন যে লাইটটা জ্বলছে কিনা, দ্যাটস এ প্রক্সি ইন্ডিকেটার। এই ধরনের কোয়ালিটি প্রক্সি ইন্ডিকেটার বের করা সম্ভব একটু, এটা নিয়ে চিন্তা অ্যাটলিস্ট চিন্তা করা দরকার যে হোয়াট আর দি, আমরা অর্থ সময় ব্যয় করে একদম গোল্ড স্ট্যান্ডার্ডের ডেটা বের করার সুযোগটা নাই, আর দেয়ার প্রক্সি ইন্ডিকেটার যার মাধ্যমে আমরা মানে হসপিটাল ক্লিনিংনেসে আমরা অনেক কিছু ডাইমেনশন দেখতে পারি, ইজ দেয়ার সাম প্রক্সি ইন্ডিকেটার যেটার মাধ্যমে এটা সহজে ধরা যায়। আমার মনে হচ্ছে পার্টিকুলারলি এই মেডিকেল এই যে আমাদের হোল হেলথ ডেটা কনটেক্সটে প্রক্সি ইন্ডিকেটার ইস্যুটা আই থিঙ্ক আর একটু জোরালোভাবে আমাদের নিয়ে আসা দরকার। থ্রেশহোল্ডের বিষয়টা এসছে ক্যাটাস্ট্রফিক, এর কথা বলেছে, একটা সমাধান আমি এক ধরনের দিয়েছি, আমরা পভার্টি তো সেটা ইউজ করি এক্সট্রিম অ্যান্ড লোয়ার অ্যান্ড আপার, সেইভাবে হয়তো হতে পারে, বাট থ্রেশহোল্ডের বিষয়টাও ইজ এ ইম্পর্টেন্ট ওয়ান। এনিওয়ে এটা একটা অনগোয়িং চলমান ইয়ে, আই থিঙ্ক হেলথের পুরো বিষয়টা এই ডেটা ইজ অলসো ওয়ান ওয়ে টু ট্রাই। থ্যাংক ইউ অল সো মাচ, অ্যান্ড পার্টিকুলারলি আমি গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল ডক্টর কাদের অ্যান্ড হিজ কলিগ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বাইরে থেকেও যারা এসছেন অ্যান্ড ইনক্লুডিং দি ইয়াঙ্গার
পার্টিসিপেন্ট যারা এসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে মনে শেষ করে দিই।